প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহধন্য ভাই শহীদ শেখ কামাল, যার নাম অনুসারে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ 2017, যার নিবেদন করছে সাই পাওয়ার টেক এবং আয়োজনে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। দর্শক, এই ফুটবল উৎসবের আজ তৃতীয় দিনের প্রথম খেলায় এ গ্রুপের দুটি দল মুখোমুখি হয়। ঢাকা আবাহনী লিমিটেড, যারা ড্র করতে সক্ষম হয় দক্ষিণ কোরিয়ান ক্লাব পোচিয়ান সিটিজেনের বিপক্ষে, এবং আজকে দ্বিতীয় ম্যাচে এই গ্রুপের আরও দুটি দল মাঠে নামছে, মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টস এবং কিরগিস্তানের এফসি আলগা। এবং সেই ম্যাচের উত্তেজনাও মাছরাঙ্গা টেলিভিশন এবং বিটিভি ওয়ার্ল্ডের মাধ্যমে আপনাদের কাছে সরাসরি পৌঁছে দিতে চাই চট্টগ্রামের এই এম এ আজিজ স্টেডিয়াম থেকে। দর্শক, ম্যাচ শুরুর আর মাত্র কয়েক মুহূর্ত বাকি রয়েছে, সেই ম্যাচের উত্তাপ ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের সবাইকে নিয়ে ফিরে যেতে চাই আমাদের কমেন্ট্রি বক্সে, যেখানে অপেক্ষা করে রয়েছেন সাইদুর রহমান, ফাহিম রহমান এবং কুমার কল্যাণ। One more time, let me welcome all of you to beautiful M.A. Aziz Stadium, Sheikh Kamal International Club Cup এর সেকেন্ড এডিশনের আজকে ডে থ্রি, এবং কিছুক্ষণের ভেতরে শুরু হবে দিনের দ্বিতীয় ম্যাচ, যে ম্যাচটাতে মুখোমুখি হবে মালদ্বীপসের টিসি স্পোর্টস ক্লাব এবং কিরগিজস্তানের এফসি আলগা। একটা ম্যাচ, কারণ জিতেই টুর্নামেন্ট শুরু করেছে টিসি স্পোর্টস। পক্ষান্তরে এফসি আলগা, তারা কিন্তু প্রথম ম্যাচে হেরে গেছে শক্তিশালী পচেন টেবিল টিকটে পচেন সিরিজেন এফসি। তারা দুই ম্যাচ খেলে একটা ম্যাচ জিতেছে, একটা ড্র করেছে, তাদের চার পয়েন্ট, এবং তারা টেবিল টপ। টিসি স্পোর্টস ক্লাব দ্বিতীয় স্থানে রয়েছে, একটা ম্যাচ খেলেছে, একটা ম্যাচই তারা জয়ী হয়েছে, তাদের কাছে আছে তিন পয়েন্ট। ঢাকা আবাহনী লিমিটেড, আজকে তারা ড্র করেছে, এক পয়েন্ট তাদের কাছে রয়েছে, এবং এফসি আলগা প্রথম ম্যাচ হেরেছে, কোনো পয়েন্ট তারা পায়নি। গ্রুপ বিতে চিটাগাং আবাহনী টেবিল টপ, প্রথম ম্যাচে তারা দারুণ একটা জয় পেয়েছে, তাদের কাছে রয়েছে তিন পয়েন্ট। মানাং মাসিয়াংদি এখন পর্যন্ত তারাও কিন্তু একটা ম্যাচ জিতেছে, তাদের কাছে রয়েছে তিন পয়েন্ট। এরপরে মোহামেডান স্পোর্টিং ক্লাব কোনো ম্যাচ জিততে পারেনি, এবং শাহিন আসমাই এফসি তারাও একটা ম্যাচ খেলেছে এবং সেই ম্যাচে তারা হেরেছে। টিসি স্পোর্টস ক্লাব ভার্সেস এফসি আলগা, এই ম্যাচটা দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং কমেন্ট্রি বক্সে আমরা তিনজন রয়েছি, আমি ফাহিম রহমান, রয়েছেন সাইদুর রহমান এবং কুমার কল্যাণ। ঠিক এই মুহূর্তে লেট মি ওয়েলকাম সাইদুর রহমান। নিঃসন্দেহে একটি বিগ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এই গ্রুপের, এবং এই গ্রুপের এই ম্যাচটি দিয়েই কিন্তু এই গ্রুপের চারটি দলই প্রত্যেকে দুটি করে ম্যাচ খেলা হয়ে যাবে, এবং একটা লাইন আপ কিন্তু আমরা বুঝতে পারবো শেষ পর্যন্ত কারা সেমিফাইনালের দিকে যেতে পারে। আজকে দিনের প্রথম ম্যাচে অবশ্য কোনো দলই গোল করতে পারেনি। ঢাকা আবাহনী লিমিটেড, তারা মুখোমুখি হয়েছিল আজকে পোচেন সিটিজেন এফসির বিরুদ্ধে। ভালো খেলেছিল ঢাকা আবাহনী লিমিটেড, কিন্তু গোলের দেখা পায়নি, কারণ গোলের চান্সগুলো মিস করলে একটা দলকে কিন্তু মূল্য দিতে হয়, সেই মূল্যটাই দিতে হয়েছে ঢাকা আবাহনী লিমিটেডকে। তিন পয়েন্টের পরিবর্তে প্রথম ম্যাচে তাদেরকে এক পয়েন্ট নিয়েই হ্যাপি থাকতে হয়েছে। এক্স্যাক্টলি, এবং ঢাকা আবাহনী লিমিটেড তারা কিন্তু আজকে ডিফেন্সিভ ফুটবলটা খেলেছে, 5-3-2 ফর্মেশনে আজকের ম্যাচ তারা খেলেছে, পাঁচজন ডিফেন্ডার নিয়ে তারা মাঠে নেমেছিল। এবং স্টার্টিং লাইন আপে আমরা শাকিলকে দেখেছি, যিনি রাইট ব্যাকের ভূমিকায় আজকে খেলেছেন, এবং সেকেন্ড হাফে শাকিলকে পরিবর্তন করে কিন্তু মামুনকে নামানো হয়। এরপরে কিন্তু ঢাকা আবাহনীর আক্রমণ ভাগে কিন্তু গতির সঞ্চার হয়, এবং বেশ একটা ভালো সুযোগও তারা তৈরি করতে সক্ষম হয়। এমেকে ডার্লিংটন দুর্দান্ত একটা হেড করেছিলেন, যদিও সেটা গোল হয়নি। চৌ সিউং পচেন এফসির গোলরক্ষক দারুণভাবে সেটা ঠেকিয়ে দেন। পরবর্তীতে নাবিব নেওয়াজ জীবন, অলমোস্ট তিনি কিন্তু ফ্রি নেট পেয়ে গিয়েছিলেন, কিন্তু নাবিব নেওয়াজ জীবন তিনি বল জালে পারতে পারেননি, তিনি উপর দিয়ে মেরে দেন, যে কারণে কিন্তু ড্র নিয়ে খুশি থাকতে হয়েছে ঢাকা আবাহনী লিমিটেডকে। এবং এই টুর্নামেন্টে কাগজে কলমে তারা টিকে আছে বটে, সেমিফাইনালে যাওয়াটা কিন্তু খুবই কঠিন হয়ে গেছে বাংলাদেশের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর জন্য। দর্শক মোটামুটি আজকে মাঠে এসছেন, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু দুদল মাঠে নামবে, টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপস এবং এফসি আলগা কিরগিজস্তান। দুদলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ হবে। টিসি স্পোর্টস ক্লাব, তারা যেহেতু প্রথম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট লাভ করেছে, আজকের এই দ্বিতীয় ম্যাচটা জিতলেই কিন্তু তাদের সেমিফাইনাল আজকে কনফার্ম করে ফেলবে তারা। ইভেন ড্র করলেও কিন্তু তাদের জন্য ভালো চান্স থাকবে সেমিফাইনাল খেলবার। তবে এফসি আলগা প্রথম ম্যাচে যেহেতু 0-2 গোলে পিছিয়েছিল, ফলে পয়েন্ট টেবিলের কিন্তু একেবারে নিচের স্থানে রয়েছে এই মুহূর্তে তারা। এবং এফসি আলগা বিশকেক 1947 এই ক্লাবটা গঠিত হয় সত্যি, এবং তারা 9 বারের কিরগিজস্তান কাপ চ্যাম্পিয়ন, এবং লাস্ট টাইম তারা কিন্তু লিগ চ্যাম্পিয়নও হয়েছে 2002 সালে। শক্তিশালী এক ক্লাব, এবং তারা চাইবে আজকের এই ম্যাচ জিতে টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর। প্রস্তুত হয়েছেন মাঠে নামার জন্য, এবং কিছুক্ষণের ভেতরেই বেজে উঠবে ফিফা অ্যান্থম।
সি আলগা তার আজকের এই ম্যাচে অংশগ্রহণ করবে। যারা ঠিক এই মুহূর্তে চোখ রেখেছেন মাছরাঙা টেলিভিশনের পর্দায়, তাদেরকে স্বাগত জানাচ্ছি। শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপের সেকেন্ড এডিশনের ডে থ্রির দ্বিতীয় ম্যাচ উপভোগ করার জন্য যে ম্যাচে মুখোমুখি হয়েছে এফসি আলগা এবং টিসি স্পোর্টস ক্লাব, খুবই গুরুত্বপূর্ণ এক ম্যাচ। কারণ পরাজয় এই টুর্নামেন্ট শুরু করেছে আলগা, তারা কোরিয়া মাছের কাছে গেছিল 2-0 গোলে। পক্ষান্তরে টিসি স্পোর্টস ক্লাব, তারা কিন্তু 1-0 গোলে হারায় বাংলাদেশের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীকে। আপনারা ম্যাচ অফিসিয়ালদের দেখতে পাচ্ছেন, রেফারি জালাল উদ্দিন বাংলাদেশের রেফারি, তিনি তার দুই অ্যাসিস্ট্যান্ট রেফারি মোহাম্মদ নুরুজ্জামান, তিনিও বাংলাদেশি, আর একজন মনির আহমেদ ঢালি, তিনিও বাংলাদেশি, এবং ফোর্থ অফিসিয়াল ভুটানের মিস্টার দর্জি। ফটো সেশন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এবং ফটো সেশনে এই মুহূর্তে যাদেরকে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এফসি আলগার খেলোয়াড়রা, যারা কিনা প্রথম ম্যাচটি কিন্তু ভালো খেলতে পারেনি, তবে আজকে তাদের অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে। গুরুত্বপূর্ণ একটি ম্যাচ দু দলের জন্যই। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের এটি ম্যাচ নম্বর 6, এবং টিসি স্পোর্টস ক্লাবের লাইন আপটা আমরা একবার দেখে নেব। আজকে তাদের প্রথম একাদশে যারা খেলছেন তারা হচ্ছে এলমা গ্রাবি, হানিফ আবদুল্লাহ, আদনান মুরুথালা, ইব্রাহিম মাহুদি, হুসেইন, স্টুয়ার্ট কর্নেলিয়াস, নাফিউ আলী, দলীয় অধিনায়ক রয়েছেন লিম্বু কিরণ কুমার, গোলরক্ষক ফারহার আহমেদ, হাসান ইব্রাহিম ওয়াহিদ, হাসান নাইজ এবং মোহাম্মদ ইনসাদ, কোচ হিসেবে দায়িত্ব পালন নিজাম আহমেদ। আপনাদেরকে একটুখানি দেখাতে চাই, রুসলান তিনি গোলরক্ষক, এরপর তুরসুন বউ, এরপর মাত্র পরিবর্তন, তিনি আয়দার মালিয়া ছিলেন মিডফিল্ডার হিসেবে, তার পরিবর্তে আজকে রক্ষণ ভাগে একজন খেলোয়াড় বাড়িয়ে নিয়েছে এফসি আলগা। 23 নম্বর জার্সি নিয়ে আজকে খেলবেন আইজার আকমাটপ, যার কারণে কিন্তু তাদের ফরমেশনটা হচ্ছে 5-2-3। গোলরক্ষককে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এফসি আলগা, রুসলান ডিজহানি বেকব, গুরুত্বপূর্ণ রোল তাকে প্লে করতে হবে আজকে পোস্টের নিচে। প্রথম ম্যাচে দুটি গোল তাকে হজম করতে হয়েছিল, কিক অফটা হয়ে গেল এবং খেলা শুরু হয়ে গেল। ট্রাস্ট অ্যান্ড কেয়ার অর্থাৎ টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপ, তারা কিক অফ করেছে, খেলা শুরু করেছে। প্রথমার্ধের খেলা চলছে এই মুহূর্তে, স্কোর লাইন টিসি স্পোর্টস ক্লাব 0, এফসি আলগা কিরগিজস্তান 0। শুরুতে কিন্তু আচমকা শট, একেবারে শুরুতে কিন্তু আচমকা একটা শট নিয়েছিলেন তুরসুন আলী, তিনি কিন্তু দারুণ এক শট নিয়েছিলেন, যদিও এক্ষেত্রে প্রস্তুত ছিলেন টিসি স্পোর্টসের গোলরক্ষক। আরো একবার অ্যাকশন রিপ্লে আপনাদেরকে দেখাতে চাই, কেমন করে জার্সি নাম্বার 30 তুরসুন আলী ডান পায়ে শট নিয়েছিলেন এবং বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণভাবে লিম্বু, অসাধারণ একজন গোলকিপার, আবাহনীর বিপক্ষে দুর্দান্ত গোলকিপিং তিনি করেছেন, চমৎকারভাবে তিনি দলকে বিপদ মুক্ত রেখেছেন। কিন্তু ম্যাচের শুরু থেকেই আমরা বুঝতে পারছি যে একেবারে তেরে ফুরে এফসি আলগা আজকের এই ম্যাচ খেলবে এবং পাকা 3 পয়েন্ট নিয়ে তারা মাঠ ছাড়তে চাইবে। হোয়াইট জার্সি পরে খেলছে টিসি স্পোর্টস ক্লাব এবং পক্ষান্তরে রেড জার্সি পরে এই ম্যাচটা খেলছে কিরগিজস্তানের ক্লাব এফসি আলগা, যারা 5-2-3 ফর্মেশনে আজকের এই ম্যাচ খেলছে। মাঝমাঠে এই মুহূর্তে খেলা চলছে, ঠিক এই মুহূর্তে লম্বা একটা পাস আক্রমণে ওঠার চেষ্টায় কিন্তু রয়েছে ওই কিরগিজস্তানের এফসি আলগা, এবং বলের পেছনে পেছনে ছুটছেন তুরসুন আলী। কিছুক্ষণ আগেই দারুণ এক শট তিনি নিয়েছেন, শেষমেশ নিজের নিয়ন্ত্রণে তিনি আর রাখতে পারলেন না, এবং আদনান রক্ষণভাগের ফুটবলার তিনি কিন্তু বল ক্লিয়ার করলেন, পাঠিয়ে দিলেন সাইড লাইনের বাইরে, অর্থাৎ থ্রো ইন ঠিক এই মুহূর্তে এফসি আলগার ফেভারে। এফসি আলগা তারা যদি আজকের এই ম্যাচে পরাজিত হয় তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে, অর্থাৎ সেমিফাইনালে খেলার আর সুযোগ তাদের কোনোভাবেই হবে না। তবে আজকে যদি তাদের জয়লাভ করে কিংবা ড্র করে সেক্ষেত্রে তাদের সম্ভাবনা কিছুটা হলে টিকে থাকবে, তবে অনেক কিন্তু এবং যদির উপরে নির্ভর করতে হবে। একটি আক্রমণ টিসি স্পোর্টস ক্লাবের, এবং এখনও কিন্তু ভারসাম্য রাখতে সক্ষম হয়েছেন হাসান নাইজ, এখনও কিন্তু আক্রমণে রয়েছে টিসি স্পোর্টস, এবং ভালো জায়গায় বলটা বাড়িয়েছেন, সুযোগ এসছে তাদের সামনে, দুর্বল শটটা নিলেন নাফিউ আলী, দলীয় অধিনায়ক, খুব ভালো কিক নিতে পারেননি, সুযোগ এসেছিল টিসি স্পোর্টসের সামনে, সেই সুযোগ কিন্তু তারা কাজে লাগাতে পারল না। এবং শেষমেশ কিন্তু তুরসুন বই রক্ষণভাগের ফুটবলার তিনি কিন্তু বল ক্লিয়ার করলেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিজাম মোহাম্মদকে, কোচ টিসি স্পোর্টস ক্লাবের, একসময় মালদ্বীপ ন্যাশনাল টিমে তিনি খেলেছেন ডিফেন্ডার হিসেবে। অ্যাকশন রিপ্লে কিভাবে ঘটনাটা ঘটেছিল, সেখানে ইব্রাহিম তিনি কিন্তু ডিবক্সের ভেতরে বলটা ফেলেছিলেন এবং বল পেয়ে গিয়েছিলেন ওখানে নাফিউ আলী, তিনিও শট নিয়েছিলেন বটে, কিন্তু শেষমেশ দারুণভাবে তুরসুন বই এফসি আলগার রক্ষণভাগের ফুটবলার তিনি ব্লক ক্রিয়েট করলেন এবং দলকে বিপদ মুক্ত রাখলেন। কর্নার লাফিয়ে উঠে কর্নার ক্লিয়ার করার চেষ্টা এক্ষেত্রে এফসি আলগার গোলরক্ষক রুসলানের, এবং শেষমেশ ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে সক্ষম হয়েছে এবং কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা করছে বাকিয়ে তুলু ডান দিকে বাড়িয়ে দিয়েছে, আক্রমণে উঠছে এই মুহূর্তে এফসি আলগা, রাইট ফ্ল্যাঙ্ক ইউজ করে রাইট উইঙ্গার বল নিয়ে ছুটছেন, কিন্তু শেষমেশ তিনি অবশ্য বল নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি, ওখানে বল পেয়ে গিয়েছিলেন আকমাতব, সামনে বাড়িয়ে দিয়েছেন তিনি,
তবে ডিবক্সের ভেতরে রক্ষণভাগের ফুটবলার রয়েছেন জেসি নাম্বার 19 এই মুহূর্তে বল পেয়ে গেছেন ইরজাদ ডিবক্সের ভেতরে বিপজ্জনক পরিস্থিতি বলটা পাড়ানো হয়েছিল বাকিয়াতুলুর উদ্দেশ্যে কিন্তু বাকিয়াতুলু তিনি আর বল রিসিভ করতে পারলেন না বল গড়িয়ে গড়িয়ে চলে গেল মাঠের বাইরে থেকে এই মুহূর্তে গোল কিক টিসি স্পোর্টস ক্লাবের অনুকূলে আলেকজান্ডার বেলদিনভ কোচ এফসি আলগা কিরগিস্তানের তাকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে তিনজন বিদেশি খেলোয়াড় রয়েছেন টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপের এই প্রথম একাদশে গোলরক্ষক লিম্বু কিরণ কুমার এছাড়া রক্ষণভাগে রয়েছেন কিরণ কুমার নেপালি খেলোয়াড় এলমা ঘাবি মিশরীয় খেলোয়াড় তিনি রক্ষণভাগের খেলোয়াড় এবং স্টুয়ার্ট কর্নেলিয়াস আক্রমণভাগের খেলোয়াড় নয় নম্বর জার্সি নিয়ে খেলছেন সেন্ট ভিনসেন্টের এই খেলোয়াড়টি পক্ষান্তরে এফসি আলগার প্রথম একাদশে দুজন বিদেশি খেলোয়াড় রয়েছেন দুজনই উজবেকিস্তানের এবং রক্ষণভাগে খেলে থাকেন একজন হচ্ছেন তুরসুনবই হুসানব এবং অন্যজন হচ্ছেন এক্ষেত্রে তাইমুর সুলতানব দলীয় অধিনায়ক একটা ব্যাপার কিন্তু খুব ইন্টারেস্টিং সেটা হলো ফুটবলে জার্সি নাম্বার জার্সি নাম্বার 10 এবং জার্সি নাম্বার 11 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু টিসি স্পোর্টস ক্লাবের কোনো ফুটবলারই জার্সি নাম্বার 10 বা জার্সি নাম্বার 11 পরে কিন্তু আজকের এই ম্যাচে মাঠে নামেনি পক্ষান্তরে এরমেক তিনি 10 নম্বর জার্সি পরে খেলছেন এফসি আলগার মাঝমাঠের ফুটবলার ডান প্রান্তে ছোট্ট একটা পাস তিনি বাড়িয়েছিলেন বটে এবং শেষমেশ বল এখন এই মুহূর্তে টিসি স্পোর্টস ক্লাবের গোলরক্ষক লিম্বুর পায়ে লম্বা গোলরক্ষক লিম্বু দুটো গোল করেন তিনি ঢাকা আবাহনীর বিপক্ষে ঠিক এই মুহূর্তে দিয়ে দিয়েছেন তিনি তার লেফট ব্যাক এলমা গ্রাবির উদ্দেশ্যে বাদিক থেকে আক্রমণে ওঠার চেষ্টা রয়েছে ঠিক এই মুহূর্তে টিসি স্পোর্টস ক্লাব দেখা যাক তারা সফল হয় কিনা বল পেয়ে গেছেন নফিউ আলী পার করে তিনি তার সতীর্থ ফুটবলারের কাছে রাইট লাইন ইউজ করে উপরে ওঠার চেষ্টা বল পেয়েছেন এখানে ফারা শেষ ফারা কিন্তু বল নিজের নিয়ন্ত্রণে রাখতে পারলেন না গড়িয়ে গড়িয়ে চলে গেল সাইড লাইনের বাইরে রাইট ব্যাক টিসি স্পোর্টস ক্লাবের ফারা আহমেদ এবং তিনি থ্রো করবার জন্য বল হাতে নিয়েছেন দেখে নিচ্ছেন তার সতীর্থ ফুটবলারদের অবস্থান কোথায় হানিফ বল পেয়ে গেছেন এবং হানিফও কিন্তু শেষমেশ রাখতে পারলেন না বল আবারও চলে গেল সাইড লাইনের বাইরে অর্থাৎ আবারও থ্রো ইন আরও একবার রিজার্ভ বেঞ্চের যারা রয়েছেন ডাক আউটে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এফসি আলগার রিজার্ভ বেঞ্চে রয়েছেন এবং আরও একটি আক্রমণের চেষ্টা ছিল টিসি স্পোর্টস ক্লাবের অবশ্য বল চলে গেছে পার্শ্ব রেখার বাইরে থ্রো ইন টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপের অনুকূলে টিসি স্পোর্টস ক্লাব কিন্তু প্রথম ম্যাচে তারা জয়টা তুলে নিয়েছিল ঢাকা আবাহনী লিমিটেডের বিরুদ্ধে সেটি কিন্তু তাদের জন্য দারুণ ইতিবাচক ইব্রাহিম গোলটা করেছিলেন দারুণ একটা আক্রমণ থেকে চমৎকার ফিনিশিংটা তিনি দিয়েছিলেন ইব্রাহিম মাহুদি হুসেইন প্রথমার্ধে 16 মিনিটের সময় গোলটা করেছিলেন 5 মিনিট কিন্তু ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে টিসি স্পোর্টস ক্লাব 0 এফসি আলগা কিরগিস্তান 0 অর্থাৎ এখনো পর্যন্ত কোনো দলই কিন্তু গোল করতে পারেনি এই ম্যাচে তবে আমরা কিন্তু একটা তারা লক্ষ্য করছি ওই এফসি আলগা বিশ্বকের ফুটবলারদের মাঝে যেহেতু তারা প্রথম ম্যাচ জিততে পারেনি আজকে তাদেরকে জিততেই হবে তাদের জন্য ডু অর ডাই ম্যাচ টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় চাই এই মুহূর্তে বল ভিনেমিয়েনের পায় এবং তিনি ছোট করে স্কোয়ার পাস করে দিয়েছেন তার সতীর্থ তুরসুনবইকে তুরসুনবই নিজের কাছে রেখেছেন সেখান থেকে তিনি বল দিলেন এরমেককে মাঝমাঠের ফুটবলার এরমেক সেখান থেকে আবারও বল পেয়ে গেছেন তুরসুনবই ছোট করে আবারও পাস দিয়েছেন এরমেককে এরমেকের পা ঘুরে এই মুহূর্তে বল কিন্তু ওই ভেনি আমিনের কাছে সামনে বাড়িয়েছেন ডান দিক থেকে আক্রমণে ওঠার চেষ্টায় বল পেয়ে গেছেন ওখানে তুরসুন আলী দেখা যাক কি করেন তিনি সেন্টার করেছেন তুরসুন আলী বিপজ্জনক এক পরিস্থিতি কিন্তু দারুণভাবে সিচুয়েশন কিন্তু ওখানে সামাল দিলেন ইনশাদ তিনি বল ক্লিয়ার করলেন তবে একটা কর্নার এই মুহূর্তে আদায় করে নিয়েছে কিরগিস্তানের ক্লাব এফসি আলগা সো লেটস সি দেখা যাক কর্নার থেকে গোলটা তারা আদায় করে নিতে পারে কিনা এবং আমরা দেখতে পাচ্ছি যে তুরসুন আলী তিনি গেছেন কর্নার নেওয়ার জন্য ডিবক্সের ভেতরে কিন্তু 4-5-6 জন ফুটবলার রয়েছে লেটস সি গোল আসে কিনা যে কর্নার তিনি নিয়েছেন একেবারে এই দুর্বল কর্নার এই কর্নার থেকে কিন্তু কোনোভাবে গোল করা সম্ভব নয় নিঃসন্দেহে পাল্টা আক্রমণে উঠবে টিসি স্পোর্টস ক্লাব অবশ্য ফাউল এক্ষেত্রে এবং ফ্রি কিক লাভ করেছে টিসি স্পোর্টস ক্লাব টিসি স্পোর্টস ক্লাব যার মানে হচ্ছে ট্রাস্ট অ্যান্ড কেয়ার স্পোর্টস ক্লাব তারা মালদ্বীপের শীর্ষ লীগ প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে এবং 15-16 মৌসুমে পরপর দুবার তারা লিগ রানার্স আপ হওয়ার যোগ্যতা অর্জন করে অ্যাকশন রিপ্লেতে দেখে নেব বলটা বাড়ানো হয়েছিল লম্বা করে একটা ভালো আক্রমণ হতে পারত তবে ফাউলটা করেছিলেন আইজার আকমাটপ প্রথম ম্যাচে যিনি ফার্স্ট ইলেভেনে ছিলেন না আজকে কিন্তু তিনি ফার্স্ট ইলেভেনে রয়েছেন এবং আয়দার মামবেতে আলিয়েবের পরিবর্তে আজকে তিনি ফার্স্ট ইলেভেনে খেলছেন এবং যার মানে হচ্ছে রক্ষণভাগে একজন বাড়তি খেলোয়াড় নিয়ে আজকে কিন্তু একাদশটা সাজিয়েছেন ওই এফসি আলগার কোচ আলেকজান্ডার বেলদিনভ এক্স্যাক্টলি এবং এফসি আলগা প্রথম ম্যাচে 4-3-3 ফরমেশনে খেলেছিল পচেন সিরিজেন এফসির বিপক্ষে এবং টিসি স্পোর্টস ক্লাব তারা আবাহনীর বিপক্ষে খেলেছিল ওই একই 4-3-3 ফরমেশনে গেম আউটে ফ্রি কিক এবং আমরা দেখতে পাচ্ছি এলমা গ্রাবি তিনি এসেছেন ফ্রি কিক নেওয়ার জন্য ফ্রি কিক নিয়েছেন এবং ওখানে হেড করলেন ওয়াহিদ ঠিকঠাক মতো হেড করতে তিনি পারেননি কাউন্টার অ্যাটাকে এই মুহূর্তে এফসি আলগা সামনে বাড়িয়েছেন নাবিয়েভ ডান দিক থেকে ঢোকার চেষ্টা
কিন্তু ছুটছিলেন ওখানে জার্সি নাম্বার 30 তুরসুন আলী, কিন্তু তিনি বলে নাগাল পেলেন না। এই মুহূর্তে অবশ্য কাউন্টার অ্যাটাক, এবং সেই কাউন্টার অ্যাটাক ভেস্তে দিলেন দলীয় অধিনায়ক তাইমুর সুলতানভ। অ্যাটাক কাউন্টার অ্যাটাক অ্যাটাক কাউন্টার অ্যাটাকে কিন্তু খেলা এগিয়ে চলছে, এবং দুটো দলই একটা আর্লি গোল আদায় করে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এখনও কেউ সেভাবে করে সফল হয়নি। হানিফ সামনে বাড়িয়ে দিয়েছেন, আক্রমণে রয়েছে টিসি স্পোর্টস ক্লাব, কিন্তু বল হারালো তারা এবং বল পেয়ে গেছেন ওখানে এরমেক। ব্যাক পাস করে দিয়েছেন এরমেক তার সতীর্থ ফুটবলারের কাছে, এবং পরবর্তীতে গোলরক্ষক রুসলান তিনি যে শটটি নিয়েছেন সেই শট কিন্তু গড়িয়ে গড়িয়ে চলে গেল মাঠের বাইরে। এর আগের ম্যাচে রুসলান কিন্তু দারুণ একটা কিক ছিল দূরপাল্লার, পচেন সিটিজেন ক্লাবের বিরুদ্ধে, সেই কিকটা কিন্তু পুরোপুরি প্রতিহত করতে পারেননি, তার প্রতিহত করা উচিত ছিল। এই মুহূর্তে টিসি স্পোর্টসের রিজার্ভ বেঞ্চ আপনারা দেখতে পেলেন, নিঃসন্দেহে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, আজকেই তারা সেমিফাইনাল কনফার্ম করে ফেলতে পারে এই ম্যাচটি জিতে। দেখা যাক সেটি তারা করতে পারে কিনা। যাই হোক, রেফারির বাঁশি, যার মানে হচ্ছে বল পার্শ্বরেখা অতিক্রম করে গিয়েছিল, থ্রোয়িং থেকে কিন্তু আবারও খেলা শুরু হয়ে গেছে। টিসি স্পোর্টস তারা আক্রমণ রচনা করার চেষ্টা করছে বটে, তবে এখনও কিন্তু সেটা করতে পারেনি। একটা সুযোগ তাদের এসেছিল শুরুতেই, সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি নাফিউ আলী দলের অধিনায়ক। ভালো একটা সুযোগ ছিল তাদের জন্য, এবারে কিন্তু আরও একটা সুযোগ এসছে, দেখা যাক কাজে লাগাতে পারেন কিনা। তবে সহকারী রেফারি কিন্তু মোহাম্মদ নুরুজ্জামান, তিনি পতাকা উত্তোলন করেছিলেন, যার মানে হচ্ছে অফসাইডের বিধি ভঙ্গ করেছেন। অ্যাকশন রিপ্লেতে দেখে নেব, একটা পাস বাড়িয়েছিলেন বটে, তবে তার আগেই সহকারী রেফারি পতাকা উত্তোলন করেছিলেন, যার কারণে ইনডিরেক্ট ফ্রি কিক লাভ করেছে এফসি আলগা কিরগিজস্তান। ঠিক এই মুহূর্তে মাঝমাঠে খেলা চলছে, এবং এফসি আলগা তারা রাইট ফ্ল্যাঙ্ক ইউজ করে উপরে উঠে আসার চেষ্টা করছে, আক্রমণ রচনার চেষ্টা তাদের, তবে সেখানে বাধা হয়ে দাঁড়ালেন 27 ইনশাদ লেফট ব্যাক টিসি স্পোর্টস ক্লাবের। বল চলে গেছে সাইড লাইনের বাইরে, থ্রো ইনের মাধ্যমে আবারও খেলা শুরু হবে। খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে টিসি স্পোর্টস ক্লাবের কিন্তু স্কোয়াডের 12 জনই টিনেজার, একেবারে নতুনদের নিয়ে গড়া একটা ক্লাব, যারা লিগে রানার্স আপ হয়েছে। আসছি সে প্রসঙ্গে, কাউন্টার অ্যাটাকের চেষ্টা, এবং গোলরক্ষক ডিবক্স ছেড়ে বাইরে বেরিয়ে এসে বল ক্লিয়ার করলেন ওখানে রুসলান। এই মুহূর্তে তুরসুন বই, তিনি বল পেয়ে গেছেন, দিয়েছেন নাম্বার 10 এরমেকের উদ্দেশ্যে। এরমেক সামনে বাড়িয়ে দিয়েছেন উদ্দেশ্যে, কিন্তু ওখানে জার্সি নাম্বার 19 ছুটছেন এরজাদ। দেখা যাক তিনি শেষমেশ বলে নিয়ন্ত্রণ নিতে পারেন কিনা। এখনও বল দখলে লড়াই চলছে, এবং শেশমেশ কিন্তু বল আবারও সাইড লাইনের বাইরে, থ্রোইনের মাধ্যমে খেলা শুরু হবে। এবং আমরা দেখতে পাচ্ছি জার্সি নাম্বার 14 তাইমুর সুলতানভ, তিনি থ্রো করবেন। স্কোর লাইন আপনারা দেখতে পাচ্ছেন, টিসি স্পোর্টস ক্লাব 0 এফসি আলগা 0। বাদিক থেকে একটা চমৎকার সেন্টার ছিল, অনায়াসে লুফে নিয়েছেন গোলরক্ষক লিম্বু, বাড়ি দিয়েছেন তার সতীর্থ ফুটবলারকে, কাটিয়ে ঢোকার চেষ্টা ওখানে করেছিলেন একজন বটে, কিন্তু আকমাতভ, তিনি বল নিজে নিয়ন্ত্রণে নিয়েছেন। আকমাতভ উপরে ওঠার চেষ্টা করছেন, ফেলে দেওয়া হয়েছে তাকে, এবং তিনি আশা করছিলেন নিশ্চয়ই রেফারি জালালউদ্দিন তিনি ফাউলের বাঁশি বাজাবেন, কিন্তু জালালউদ্দিন কিন্তু ফাউলের বাঁশি বাজাননি। ঠিক এই মুহূর্তে বাদিক থেকে আক্রমণ, জার্সি নাম্বার 19 এরজাদ ছুটছেন। আরও একবার অ্যাকশন রিপ্লে, কীভাবে আকমাতভ তিনি পড়ে গেলেন, এবং তিনি আশা করছিলেন যে ফাউলের বাঁশি জালালউদ্দিন বাজাবেন, কিন্তু তেমনটা কিন্তু বাংলাদেশি রেফারি তিনি বাজাননি। এবারে অবশ্য ফাউল হয়েছে, তবে ফাউলটা হয়েছে কিন্তু টিসি স্পোর্টস ক্লাবের অনুকূলে, অর্থাৎ ফ্রি কিক লাভ করেছে তারা নিজেদের অর্ধ থেকে। গোল শূন্যভাবে এগিয়ে চলেছে প্রথমার্ধের খেলা, এবং শুরুতেই কিন্তু দুদল চেষ্টা করছে একটা গোল আদায় করে নিতে, এবং ম্যাচের লিডটা তুলে নিতে নিজেদের অনুকূলে। এই মুহূর্তে নিজাম মাহমেদকে আপনারা দেখতে পাচ্ছেন, মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের কোচ, যিনি একসময় মালদ্বীপের জাতীয় দলের হয়েও খেলেছেন, এবং নিঃসন্দেহে মালদ্বীপ কিন্তু এখন ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেকটাই উপরে, ভালো খেলছে, ভালো ফুটবল খেলছে মালদ্বীপ এই মুহূর্তে, এবং আন্তর্জাতিক ফুটবলে কিন্তু তারা যথেষ্ট ভালো করছে, তাতে কোনো সন্দেহ নেই। এইভাবে এই ক্রসগুলো কিন্তু লিম্বু কিরণ কুমারকে পরাস্ত করা খুবই কঠিন, অত্যন্ত কুশলী একজন গোলরক্ষক লিম্বু কিরণ কুমার, এই নেপালি গোলরক্ষক। নিঃসন্দেহে তার নৈপুণ্য দেখেই কিন্তু তিনি, আরও একবার অ্যাকশন রিপ্লেতে দেখে নেব যে ক্রসটা করেছিলেন লিম্বু কিরণ কুমারকে, কিন্তু যথেষ্ট লম্বাও তিনি, নামের সাথে লিম্বু, লম্বাও যথেষ্ট, তাকে কিন্তু এই ধরনের ক্রস থেকে তার কাছাকাছি দিলেই কিন্তু তাকে পরাভূত করা কঠিন, তার নাগালের বাইরে ক্রসটা ফেলতে হবে, তাহলেই সতীর্থ কোনো খেলোয়াড় হেড করবার সুযোগ পাবেন। এক্স্যাক্টলি, এবং কোনোভাবে যদি তিনি বলের ফ্লাইট মিস করতেন তাহলে কিন্তু নিশ্চিতভাবে টিসি স্পোর্টস ক্লাব একটা গোল কনসিড করে ফেলতে। যাও দূর থেকে আচমকা শট, আচমকা শট ওখানে নিয়েছিলেন দলীয় অধিনায়ক নাফিউ আলী, কিন্তু গড়িয়ে গড়িয়ে তা গেল গোলরক্ষক রুসলানের হাতে। আবারও কিন্তু রাইট ফ্ল্যাঙ্ক ইউজ করে উপরে উঠে আসার চেষ্টা, বল পেয়ে গেছেন তুরসুন আলী, এবং সাইড লাইন রেফারি ফ্ল্যাগ উঁচু করেছেন, অর্থাৎ বল চলে গেছে সাইড লাইনের বাইরে। ঠিক এই মুহূর্তে থ্রো ইন। একটুখানি এফসি আলগা সম্পর্কে বলতে চাই যে 9 বারের তারা কিরগিজস্তান কাপ চ্যাম্পিয়ন, এবং বেশ কবার তারা কিন্তু লিগও চ্যাম্পিয়ন হয়েছে।
এবং এফসি কাপ 2016 এ তারা কিন্তু শেখ জামাল ধানমন্ডির সাথে খেলেছে এবং সেই ম্যাচটা ড্র হয়েছিল 1-1 গোলে। আমিরভ ইলদার তিনি কিন্তু সেই ম্যাচে শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে গোল করেছিলেন, আজকের ম্যাচেও কিন্তু তিনি খেলছেন। দেখা যাক আজকের ম্যাচে তিনি কেমন পারফর্ম করেন। নিঃসন্দেহে অত্যন্ত কুশলী একজন খেলোয়াড় ইলদার আমিরভ, 29 বছর বয়স। এই মুহূর্তে আলেকজান্ডার বেলদিনভকে আপনারা দেখতে পাচ্ছেন, কোচ এফসি আলগা কিরগিজস্তানের। কিছু ইনস্ট্রাকশন তার কাছ থেকে আসছে। আবার আক্রমণের চেষ্টা বাঁ প্রান্ত দিয়ে তাইমুর সুলতানভ, দলের অধিনায়ক, ফরওয়ার্ড বাড়িয়েছেন, তবে ঠিক মতো কিন্তু পাসটা দিতে পারলেন না। কোনো ঝুঁকি না নিয়ে ক্লিয়ার করলেন মাহমেদ ইনশাদ, টিসি স্পোর্টস ক্লাবের রক্ষণভাগের খেলোয়াড়, এবং বল চলে এসছে কিন্তু প্রতিপক্ষের সীমানায়। আবারও সেই বাঁ প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা করা হবে। তাইমুর সুলতানভ, দলের অধিনায়ক, উজবেকিস্তানের এই খেলোয়াড়টি বিদেশি খেলোয়াড় হিসেবে খেলছেন কিরগিজস্তানের এই দল এফসি আলগার পক্ষে, এবং দুজন বিদেশি খেলোয়াড় নিয়ে তারা কিন্তু আজকে তাদের প্রথম একাদশটা সাজিয়েছে। আবার আক্রমণের চেষ্টা মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের, বাঁ প্রান্ত দিয়ে খুব ভালো জায়গায় বল পেয়েছেন, একটা ক্রস আসতে পারে, কাকে দেবেন? তিনজন খেলোয়াড় কিন্তু এগিয়ে এসছেন এবং এখনো কিন্তু বল দখলে লড়াই চলছে, তবে ব্যাকপাস করলেন অনেকটা পেছনে, পরবর্তীতে অবশ্য ঠিকভাবে নিজের কাছে বলটা জমাতে পারলেন না, যার কারণে কিন্তু বলের নিয়ন্ত্রণ তারা হারালেন। পাল্টা আক্রমণে উঠবে এই মুহূর্তে এফসি আলগা কিরগিজস্তান। লম্বা বল বাড়ানো হয়েছিল বটে, এবং বলটা বাড়ানো হয়েছিল তুসুন আলীর উদ্দেশ্যে, বলের গতি বেশি থাকার কারণে তিনি আর বলের নাগাল পেলেন না, গড়িয়ে গড়িয়ে চলে গেল মাঠের বাইরে। এক্সেলেন্ট ফুটবল খেলছেন শুরু থেকে তুসুন আলী, এবং তার পজিশন মার্ক করা কিন্তু খুবই ডিফিকাল্ট টিসি স্পোর্টস ক্লাবের খেলোয়াড়দের জন্য, কারণ তিনি এক এক সময় এক এক পজিশনে খেলছেন। কখনো তিনি রাইট ফ্ল্যাঙে চলে যাচ্ছেন, কখনো তিনি লেফট ফ্ল্যাঙে চলে আসছেন, কখনো তিনি নিচে নেমে এসছেন। ঠিক এই মুহূর্তেও কিন্তু তার পায়ে বল, ছোট্ট করে তিনি পাসটা বাড়িয়েছেন তার সতীর্থ ফুটবলার ওখানে ইলদার আমিরভের উদ্দেশ্যে, যদি ইলদার আমিরভ বলটা দখলে রাখতে পারেনি। লুক অ্যাট দ্যাট গাই, ঠিক এই মুহূর্তে তিনি কিন্তু রাইট ফ্ল্যাঙে চলে গেছেন, জার্সি নাম্বার 30 তুরসুন আলী, এবং বিভিন্ন পজিশনে তিনি খেলছেন এবং তিনি কিন্তু অপোনেন্টকে গোলক ধাঁধার ভেতরে ফেলে দিয়েছেন। ঠিক এই মুহূর্তে ফাউলের বাঁশি বাজিয়েছেন রেফারি জালালউদ্দিন, এবং টিসি স্পোর্টস ক্লাবের পক্ষে সেই বাঁশি বেজেছে অ্যাকশন রিপ্লে। কী কারণে বাঁশি বাজাতে হলো সেটা আরও একবার আমরা দেখে নিতে চাই, এবং বুট চার্জ করে ফেলেছিলেন সে কারণেই কিন্তু ফাউলের বাঁশি। নাফিউ আলীকে ফাউল করা হয়েছিল, অত্যন্ত কুশলী একজন খেলোয়াড় এই নাফিউ আলী, দলের অধিনায়ক, টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপের, এবং তাকে যে কড়া মার্কিংয়ে রাখতে হবে এটা কিন্তু খুব ভালোভাবেই জানেন রক্ষণভাগের খেলোয়াড়েরা। স্কোর লাইন আপনারা আরও একবার দেখতে পাচ্ছেন, টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপ 0 এবং এফসি আলগা কিরগিজস্তান 0। ইতিমধ্যে 15 মিনিট অতিবাহিত হয়েছে, ভালো একটা আক্রমণ, অবশ্য যে কিকটি নিলেন দুর্বল কিক, চলে গেল গোলরক্ষক রুসলানের কাছে। 15 মিনিট কিন্তু ইতিমধ্যে অতিবাহিত হয়েছে, এবং কমেন্ট্রি বক্সে আরও একবার পরিবর্তন আসছে। আমন্ত্রণ জানাচ্ছি কুমার কল্যাণ তোমাকে। সাইদুল ভাই ধন্যবাদ। 15 মিনিট কিন্তু ভাই দল পার করে ফেললো একেবারে কোনো রকম বাধা ছাড়াই, অর্থাৎ কোনো প্রকার গোল ছাড়াই, তবে এখনো পর্যন্ত কিন্তু ফলাফল কোনো দলের পক্ষে যায়নি। যাও এই মুহূর্তে আক্রমণে এফসি আলগা, 70 বছর পুরাতন এই ক্লাবটি, প্রথম গোলের সন্ধানে দুজনে মাঝখান দিয়ে স্যান্ডউইচের মতো বেরিয়ে গেলেন অন্তত। অবশ্য এই মুহূর্তে বাম দিকে সেখানে রয়েছেন জার্সি নাম্বার 19, তিনি অবশ্য এরজাত রয়েছেন, তবে সেখানে বসে বল কালাকাটিতে ব্যস্ত রক্ষণ ভাগের খেলোয়াড়, সেখান থেকে একটা ক্রস প্ল্যান্ট এরিয়ার মধ্যে, বাট গোলরক্ষক কিন্তু প্রস্তুত ছিলেন লিম্বু কিরণ কুমার, নেপালি বংশোদ্ভূত এই গোলরক্ষক, দুর্দান্ত খেলেছেন অন্তত প্রথম ম্যাচে, এবং আজকেও কিন্তু সেরকম একটা দেখা যাচ্ছে। এই মধ্যে অ্যাকশন রিপ্লেতে দেখে নেব, চমৎকার ড্রিবলিং ইনসাইড আউটসাইড ডস দিয়ে একেবারে কোনাকুনিভাবে একটা ক্রস করে সেন্টার করেছিলেন গড়ানো সেন্টার, বাট লিম্বু কিরণ কুমার আস্থার সাথে নিজের আয়ত্তে নিতে বিন্দু মাত্র ভুল করলেন না। এখনো পর্যন্ত ফলাফল টিসি স্পোর্টস ক্লাব 0 এফসি আলগা বিশকেক কিরগিজস্তান 0। বাদিক থেকে এরজাদ সেন্টারটা করেছিলেন, এবং নাবিএফ কিন্তু ডিবক্সের ভেতরে ঢুকে গিয়েছিলেন, কিন্তু নাবিএফ শেষ পর্যন্ত আর বলের নাগাল পাননি। ঠিক এই মুহূর্তে আবারও জালালউদ্দিন, তিনি ফাউলের বাঁশি বাজিয়েছেন, কারণ পরে রয়েছেন টিসি স্পোর্টস ক্লাবের একজন ফুটবলার হাসান নাইজ, সে কারণেই কিন্তু খেলা আপাতত বন্ধ রয়েছে। এবং এফসি আলগারও একজন ফুটবলার, তিনিও ইঞ্জুর্ড হয়েছেন, তিনিও মাঠে পড়ে রয়েছেন, যদি ভুল না করে থাকি তাহলে বেনিয়ামিন, তিনিও ইঞ্জুর্ড হয়ে মাঠে পড়ে রয়েছেন, সে কারণেই আপাতত খেলা বন্ধ রয়েছে। আমরা কথা বলছিলাম আমিরভ ইলদারকে নিয়ে, তিনি কিন্তু আই লিগেও খেলেছেন ইস্ট বেঙ্গলের হয়ে, এবং গত সিজনেই তিনি আই লিগ ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছেন, ন্যাশনাল টিমে খেলছেন সেই 2006 সাল থেকে এখন পর্যন্ত 39টা ম্যাচ তিনি খেলেছেন কিরগিজস্তান ন্যাশনাল টিমের হয়ে, 3টি গোল তিনি করেছেন। এক্সিলেন্ট একজন ফুটবলার, 29 বছর বয়স, নিশ্চয়ই আরও বেশ কিছুদিন তিনি ন্যাশনাল টিমকে সার্ভিস দিয়ে যাবেন। স্ক্রিনে যাকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি বেনিয়ামিন, পড়ে রয়েছেন, ইঞ্জুর্ড হয়েছেন, এবং ভালো জায়গাতে কিন্তু একটা ফ্রিকিক পেয়ে গেছে এই মুহূর্তে টিসি স্পোর্টস ক্লাব। এবং নাইজ তিনি এসছেন, কিক নিয়েছেন, লাফিয়ে উঠে দলীয় অধিনায়ক তাইমুর সুলতানভ, তিনি বল ক্লিয়ার করলেন, আদনানের পায়ে বল, আদনান ডিবক্সের ভেতরে ফেলার চেষ্টা, কিন্তু ডিবক্সের সতীর্থ কোনো ফুটবলার নেই, বল গিয়ে জমা পড়লো গোলরক্ষক ওই রুসলানের হাতে।
অলিখিত লড়াই হচ্ছে মালদ্বীপ ভার্সেস কিরগিজস্তানের মধ্যে। ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ মালদ্বীপের অবস্থান 140, পক্ষান্তরে 124তম স্থানে রয়েছে কিরগিজস্তান। এবং এই মুহূর্তে অবশ্যই নিজেদের মধ্যে পাসিং নির্ভর ফুটবল খেলার চেষ্টা করছে রাইট উইং ব্যাক, তিনি বল পেয়েছেন, সুমেকো নিয়ন্ত্রণ নিয়েছেন, দিয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। নিজেদের মধ্যে চমৎকার আদান প্রদানের মাধ্যম দিয়ে কম্বিনেশন তৈরি করে গোলের একটা পরিকল্পনায় যথেষ্ট মনোনিবেশ অন্তত এফসি আলগাবিশকেক, যারা কিরগিজস্তান থেকে এসছে এই মুহূর্তে রাইট লাইন দিয়ে স্কোয়ার পাস, তবে সেখানে রক্ষণ ভাগ পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়। বল পেয়ে গেলেন অবশ্য সেখানে নাভিয়েভ, অবশ্য নাভিয়েভ না, ওখানে ছিলেন অবশ্য ইব্রাহিম মাহুদি, যিনি লাস্ট ম্যাচে গোল করেছিলেন ঢাকা আবাহনী লিমিটেডের বিরুদ্ধে জয় সূচক, এবং সেই গোলে 1-0 গোলে জিতে পূর্ণ 3 পয়েন্ট লাভ করেছিল টিসি স্পোর্টস ক্লাব। মালদ্বীপ থেকে আগত এই দলটি জন্ম অর্থাৎ স্থাপিত হয় 2004 সালে, এবং যে ক্লাবটির সভাপতি আহমেদ নাসিদ এবং কোচ হলেন মোহাম্মদ নিজাম। যাক মালদ্বীপ তারা অবশ্য সার্কভুক্ত দেশ, এবং বর্তমানে মালদ্বীপ কিন্তু অন্যতম শক্তিশালী দল অন্তত সাউথ এশিয়ান ফুটবল যে অঞ্চল সেই অঞ্চলে। যাক এই মুহূর্তে অবশ্য টোকাতে সামনে বাড়িয়েছেন, রাখতে পারলেন না, সেখানে অবশ্য বল পেয়ে গেলেন তুরসুন আলী, কিন্তু তুরসুনও কিন্তু রাখতে পান প্রতি আক্রমণে স্পোর্টস ক্লাব মালদ্বীপ। লম্বা করে পাসটা বাড়িয়েছিলেন, কন্ট্রোল হারিয়ে ফেলেন আরও একবার, পরবর্তীতে অবশ্য গোলরক্ষক রুসলান লম্বা করে সামনে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়কে যোগান দেওয়া, তবে শেষ পর্যন্ত অবশ্য রক্ষণ ভাগের খেলোয়াড় মোহাম্মদ ইশার তিনি বল পেয়েছেন, ব্যাক পাস করলেন, সেখান থেকে কিরণ কুমার লম্বা করে বাড়িয়েছেন প্রতিপক্ষ দলের সীমানাতে। এখনো পর্যন্ত ফলাফল কোনো দলের পক্ষে যায়নি, গোলের খেলা ফুটবল, ফুটবলের আসল সৌন্দর্য গোল, বাট গোলটা করবার যে যে বিষয়টা বা যে কাজটি করা দরকার সেটি কিন্তু এখনো পর্যন্ত উভয় দলই করতে পারেনি। বল চলে গেল সাইড লাইন পেরিয়ে মাঠের বাইরে, থ্রো ইন, 20 মিনিটে খেলা গড়িয়েছে। মোহাম্মদ নিজামকে দেখতে পাচ্ছেন বেশ বিচলিত, এবং খেলোয়াড়দেরকে শিশুদেরকে উদ্দীপ্ত করবার চেষ্টা করছেন ডাগ আউটে দাঁড়িয়ে থেকে এই মানুষটি। যা হোক এই মুহূর্তে অবশ্য প্রতি আক্রমণে বাম দিক থেকে ঢোকার চেষ্টা তুরসুন আলী, সেখান থেকে অবশ্য ভুল মাধ্যম দিয়েছেন লাস্ট ম্যাচে গোল পেয়েছেন, একজনকে কাটালেন, এই মুহূর্তে অবশ্য চমৎকার একটা পাস বাড়িয়েছেন, বাট কন্ট্রোলটা রাখতে পারলেন না ইলিয়াস, সেখান থেকে চলে গেল নিয়ন্ত্রণে। 20 মিনিট অতিক্রান্ত হয়ে গেল স্কোর লাইন, টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপ 0, এফসি আলগাবিশকে কিরগিজস্তান 0। ফর শিওর এক ধরনের প্রেশার ক্রিয়েট করতে সক্ষম হয়েছে এফসি আলগা, তারা কিন্তু বারবার আক্রমণ না, তারা তাদের উইং এ ব্যবহার করছে, প্রিয় আক্রমণে আসছে লেফট উইং ও তারা ব্যবহার করছে। প্রশংসা করতে স্পোর্টস ক্লাবের ডিফেন্ডারদের আদনান হানিফ এবং ফারা, তারা চমৎকার খেলছেন, এবং এখন পর্যন্ত তারা কিন্তু তাদের রক্ষণ দুর্গ আগলে রেখেছেন, চির ধরতে দেননি তারা, এক্সেলেন্ট ফুটবল তারা খেলছেন। মাঝমাঠটা কিন্তু ডমিনেট করছে এফসি আলগা ফর শিওর। ঠিক এই মুহূর্তে দলীয় অধিনায়ক তাইমুর সুলতানভের উদ্দেশ্যে বল বাড়ানো হয়েছে, তার পায়ে এই মুহূর্তে বল, দেখে নিচ্ছেন কে কোথায় রয়েছেন, কাকে দেওয়া যায় বলটা, যে বেটার পজিশনে রয়েছে তাকেই দেওয়ার চেষ্টা থাকবে। বল পেয়ে গেছেন জার্সি নাম্বার 10 এরম্যাক, এখন কিন্তু এরম্যাকের পায়ে বল, ছোট্ট করে স্কোয়ার পাস করতে গিয়ে ভুল করে ফেললেন তিনি, আদনান সামনে বাড়িয়ে দিয়েছেন, এবং শেষমেশ কিন্তু জার্সি নাম্বার ওই 18 সামনে বাড়িয়ে দিয়েছেন, তবে যেভাবে করে বাড়ালেন বল গড়িয়ে গড়িয়ে গিয়ে জমা পড়লো এফসি আলগার গোলরক্ষক রুসলানের হাতে, সেটাকে আরও কিন্তু বল এই মুহূর্তে দলীয় অধিনায়ক তাইমুর সুলতানভের পায়ে। লেফট ব্যাক হিসেবে তাইমুর সুলতানভ খেলছেন, যদিও ফার্স্ট ম্যাচে তিনি কিন্তু সেন্টার ব্যাক হিসেবে খেলেছিলেন, অর্থাৎ তিনিও বিভিন্ন পজিশনে খেলতে অভ্যস্ত এমনটা বোঝাই যায়। বল দখলের লড়াই দুই ফুটবলারের মাঝে, এবং শেষমেশ কিন্তু বল পেয়ে গেছেন আবালো হাসান নিয়াজ, সেখান থেকে বল পেলেন জার্সি নাম্বার 6 আদনান, বাদিক থেকে চেষ্টা করে চেষ্টা টিসি স্পোর্টস ক্লাবের ফাইনাল টার্গেট কোনা নিয়েছে। সো লেটস সি, দেখা যাক কর্নার থেকে স্কোর ওপেন হয় কিনা, এবং টিসি স্পোর্টস ক্লাব তারা গোল করতে পারে কিনা, এবং যতটুকু বুঝতে পারছি হাসান নাইস তিনিই যাচ্ছেন কর্নার নেওয়ার জন্য, এক্সেলেন্ট একজন ফুটবলার এই হাসান নাইস, তিনি কর্নার নেবেন, এবং ডিবক্সের ভেতরে কিন্তু শক্তি বৃদ্ধি করেছে টিসি স্পোর্টস ক্লাব, প্রায় 5 জন ফুটবলার ঠিক এই মুহূর্তে রয়েছে কর্নার কাজে লাগানোর জন্য। হাসান নাইস তিনি কর্নার নিয়েছেন, লাফিয়ে উঠে হেড করার চেষ্টা, এবং শেষমেশ গোলরক্ষক রুসলান দারুণভাবে তিনি বল গ্রিপ করলেন। কিরগিজস্তান থেকে আগত এই দলটি লাস্ট ম্যাচে অবশ্য তারা পৌঁছেন এফসি নিকট, পরাজিত হয়েছিল 0-2 গোলে, এটি তাদের ডু অর ডাই ম্যাচ, কেননা সেমিফাইনালে যেতে হলে জয়ের কোনো বিকল্প নেই অন্তত এই এফসি আলগা বিশকেক। কিরগিজস্তান থেকে আগত ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান, কিরগিজস্তানের অবস্থান 124তম স্থান, এবং কিরগিজস্তান তারা প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল 1992 সালে প্রতিপক্ষ উজবেকিস্তানের বিরুদ্ধে, এবং সেই ম্যাচ কিন্তু তারা হেরেছিল 0-3 গোলে। এবং এই মুহূর্তে অবশ্য একটা আক্রমণ বাম দিক থেকে, এই মুহূর্তে অবশ্য বল পেয়ে গেলেন জার্সি নাম্বার 17 বাকি টুলু, দিলেন বাম প্রান্তে, সেখান থেকে অবশ্য এরজাদ ক্রসটা বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল সতীর্থ খেলোয়াড়, তবে তার আগে সহকারী রেফারির পতাকা উত্তোলন, ওখানে অবশ্য
ইন্ডিয়ান অ্যাকচুয়ালি ভাবে ক্রস পাসটা বাড়িয়েছিলেন, বাম দিকে ঠেলেছিলেন, সেখান থেকে অবশ্য এরজাদ যখন ক্রসটা করলেন সেখানে অবশ্য পরিষ্কার অফসাইডে ছিলেন খেলোয়াড়টি, যে সাত নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এবং সেখান থেকে অবশ্য খেলা বড় শুরু হলো। লম্বা করে একটা কিক নিয়েছেন অন্তত গোলরক্ষক কিরণ কুমার, এই মুহূর্তে অবশ্য প্রতি আক্রমণে রয়েছে অন্তত টিসি স্পোর্টস ক্লাব, তারা অবশ্য লাস্ট ম্যাচ জিতেছে ঢাকা বানির বিরুদ্ধে 1-0 গোলের ব্যবধানে, সেই মুহূর্তে বল পেয়ে গেলেন ইলমা গ্রামে, নীল থেকে এসেছেন, চমৎকার একটা কিলার পাস বাড়িয়েছিলেন, বাট পরিষ্কার অফসাইডে কিন্তু জড়িয়ে গেলেন আক্রমণ ভাগের খেলোয়াড়টি, এবং একটা কাট তো জুটবে, কেননা বাঁশি বাজার পরেও কিন্তু ইচ্ছাকৃতভাবে বলটাকে গোল পোস্টে মারার কারণে কিন্তু রেফারি জালালউদ্দিন তিনি হলুদ কার্ড দেখে সতর্ক করলেন। অ্যাকশন রিপ্লেতে দেখে নেব, বাঁশি পড়ার পরেও কিন্তু গোল পোস্টে তিনি শট নিয়েছিলেন, যে কারণে হলুদ কার্ড দেখিয়ে 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দলের ক্যাপ্টেন নাইফু আলীকে সতর্ক করলেন রেফারি জালালউদ্দিন, যিনি সদ্য সমাপ্ত বিপিএল ফুটবলে সর্বাধিক 33টি ম্যাচ পরিচালনা করেন। And being a footballer, you should respect referee's call. Ebong sei kaaj tai kintu oi Nafiu Ali koreni, orthat bashi bajano hoye giyechilo, offside er bashi bajano hoyechilo, tar poro tini shot niyechen ebong shei karone ajutai tini ekta holud card kintu dekhlen. Jok abaro kintu tar paye ball ebong tini shotito footballer ke dewar chesta korechen bote thik bhabe dite parenni. Bakitulu tini peye gechen, Bakitulu dur theke achonka shesha tini shob chomotkar bhabe okhane tar shot ta block korelen Inshad, এবং সংস্কৃত এই মুহূর্তে বল পেয়ে গেছেন ইলমা গ্রাবি, ইলমা গ্রাবির পায়ে এখনো বল, উপরে উঠে আসছেন, সামনে বাড়ানোর চেষ্টা ছিল তার, মাঝ মাঠেই খেলাটা চলছে এবং মাঝ মাঠেই ফুটবলাররা ছোটাছুটি করছে, পরিকল্পিত আক্রমণ এখন পর্যন্ত আমরা এই ম্যাচে কিন্তু দেখিনি, ম্যাচের কিন্তু প্রায় 25 মিনিট হয়ে গেছে, এবং এই মুহূর্তে ছোট্ট করে বল নিয়ে ঢোকার চেষ্টা ইলদার আমিরভের, এখনও ইলদার আমিরভের পায়ে বল, কিন্তু তিনিও রাখতে পারলেন না, বল কিন্তু সাইড লাইনের বাইরে চলে গেল, ঠিক এই মুহূর্তে থ্রো ইন, এবং থ্রো ইন কিন্তু টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপের অনুকূলে, ট্রাস্ট অ্যান্ড কেয়ার পুরো নাম ক্লাবটার, এবং মোহাম্মদ নিজাম তাদের কোচ, ফর্মার ন্যাশনাল ডিফেন্ডার তিনি, এবং 14 বছর ধরে তিনি কিন্তু কোচিং করাচ্ছেন তার দলকে। টিসি স্পোর্টস ক্লাব 0-FC আলগা 0 স্কোর লাইন, আপনারা দেখলেন আবারও কিন্তু খেলা শুরু হয়েছে, সামনে বাড়িয়েছেন জার্সি নাম্বার 19 হাসান নাইস, এবং লাফিউটে বল ক্লিয়ার ওখানে করলেন একজন রক্ষণভাগের ফুটবলার, কমপ্লিটলি করতে পারেনি, আবারও হাসান নাইস এবং জটলার মতো তৈরি হচ্ছে, বারে বারে ব্লক সৃষ্টি করছেন ডিফেন্ডাররা, যে কারণে ফরওয়ার্ডরা কিন্তু বল নিয়ে খুব একটা ডিবক্সের ভেতরে ঢুকতেও পাচ্ছেন না, মাঝ মাঠে এই বেশিরভাগ সময় খেলা চলছে এখনও ঠিক তাই, এবং ফাইনালি দলীয় অধিনায়ক তাইমুর সুলতানভ তিনি সামনে বাড়িয়েছেন একেবারে উদ্দেশ্যহীনভাবে, বল ওখানে পেয়ে গেলেন এলমা গ্রাবি, তিনিও সামনে বাড়িয়ে দিয়েছেন, উদ্দেশ্য ছিল 17 ওয়াহিদও ঠিকঠাকভাবে বলেন ডান থেকে কাটিয়ে ঢোকার চেষ্টা, দেখা যাক, তবে শেষমেশ কিন্তু দারুণভাবে ওয়াহিদ আবারও বল ফিরে পেলেন, আবার দলভুক্ত করে এবারের প্রতিযোগিতায় কিন্তু একটা ভালো কিছু করবার তাগিদ দিচ্ছে অন্তত মালদ্বীপ থেকে আগত এই টিসি স্পোর্টস ক্লাব। মালদ্বীপ এবং কিরগিজস্তান দুটি দেশের মধ্যে একটা অলিখিত লড়াই হচ্ছে, এবং 1997 সালের একটা ঘটনার কথা মনে পড়ে গেল, আন্তর্জাতিক সবচেয়ে বড় বিজয় কিন্তু পেয়েছিল মালদ্বীপের বিরুদ্ধে কিরগিজস্তান, সেটির ফলাফল ছিল 6-0, বাট ওই বছরে কিন্তু সবচেয়ে বড় পরাজয় নিজেদের ললাটে শোভা পেয়েছিল ইরানের বিরুদ্ধে 0-7 গোলে, সেই ম্যাচে কিন্তু হেরেছিল কিরগিজস্তান। যাওয়া এই মুহূর্তে আক্রমণে বাম দিক থেকে ঢোকার চেষ্টা, সেখানে রক্ষণভাগের খেলোয়াড় রয়েছেন, বাধ্য দেওয়ার চেষ্টা করছেন মোহাম্মদ ইনসাদ, তবে শেষ পর্যন্ত বল চলে গেল 500 রেখার বাইরে, সরাসরি সম্প্রচার আসছে মাছরাঙা টেলিভিশন, একই সাথে বিটিভি ওয়ার্ল্ডের পর্দায় শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ 2017 প্রেজেন্টেড বাই সাই পটেক। আরো একটি আক্রমণ বাকি টুলু, সেখান থেকে অবশ্য চমৎকার পাস, তবে নিয়ন্ত্রণে রাখতে পারবেন কিনা দেখা যাক, সেখানে অবশ্য বাধা দিচ্ছেন হাসান নাইস, তবে শেষ পর্যন্ত বল চলে গেল অবশ্য 500 রেখার বাইরে, তবে ওখানে গোল লাইনে অবশ্য বাইরে চলে যায়, যা হোক সেখান থেকে অবশ্য খেলা পরে শুরু হবে, অ্যাকশন রিপ্লেতে দেখে নেব, 500 রেখার বাইরে ছিল, যা হোক দেখে নেব, বাকি অবশ্য এখানে তুরসুন আলী তিনি অবশ্য চমৎকারভাবে ড্রিবলিং করে দুজনে মাঝখান দিয়ে বেরিয়ে গিয়েছিলেন, বাট কন্ট্রোল ফেলেছিলেন, সে পর্যন্ত তার পায়ে লেগেই বল চলে যায় 500 রেখার বাইরে, যা হোক আরও একটি আক্রমণ, তবে গত কয়েকটা মিনিট যাবত কিন্তু উভয় দল তুল্যমূল্য আক্রমণটা করেছে, একের পর এক আক্রমণ করেছে, গোল পাওয়া যায় এবং
ফাইভ নম্বর একটা বিষয় কিন্তু পরিষ্কার, শুরু থেকে কিন্তু দুটো দল অ্যাটাক করেছে কিন্তু একের পর এক, এবং পরিকল্পনা পরিষ্কার যে যে কোনো মূল্য গোল আদায় করতে হবে এবং ম্যাচে নিজেদের আধিপত্য বিস্তার করতে হবে। এক্স্যাক্টলি কুমার কল্যাণ, এবং মিডফিল্ড ডমিনেন্স ক্রিয়েট করার চেষ্টা করেছে দুটো ক্লাবে, টিসি স্পোর্টস এবং এফসি আলগা, বাট ক্রিয়েশন পাস বা পাস কেউই আসলে বাড়াতে পারেনি ফরওয়ার্ড লাইনে, সে কারণে এখন পর্যন্ত গোলের দেখা কেউই পায়নি। তবে স্পেশালি টিসি স্পোর্টস ক্লাবের ডিফেন্স লাইনের প্রশংসা করতে হয়, দারুণভাবে কিন্তু তারা এখন পর্যন্ত আটকে রেখেছে স্পেশালি তুরসুন আলীকে। তুরসুন আলী পুরো মাঠ চষে বেড়াচ্ছেন, তিনি কখনো রাইট ফ্ল্যাঙ্গে, কখনো লেফট ফ্ল্যাঙ্গে, কখনো একেবারে মাঝ মাঠ দিয়ে তিনি উপরে উঠে যাচ্ছেন। তাকে কিন্তু এখন পর্যন্ত ভালোভাবে আটকেছে টিসি স্পোর্টস ক্লাবের রক্ষণ ভাগের ফুটবলাররা। ঠিক এই মুহূর্তে মাঝ মাঠে খেলা চলছে, বল আবারও পেয়ে গেছেন ওই তৈমুর সুলতানভ, সামনে বাড়িয়ে দিয়েছেন, আবারও আক্রমণে ওঠার চেষ্টা কিরগিজস্তানের ক্লাবের, এবং তুরসুন আলী আবারও তিনি বল পেয়েছেন, চমৎকার স্কোয়ার পাস তিনি করে দিয়েছেন রাইট ফ্ল্যাঙ্গে থাকা তার সতীর্থ ফুটবলারকে। ডান দিক থেকে আক্রমণে ওঠার চেষ্টা, একজনকে কাটালেন, চমৎকার কাট ব্যাক, এবং আবারও কিন্তু দিয়েছেন তুরসুন আলীকে, তুরসুন আলী কাটিয়ে ঢোকার চেষ্টা করছিলেন এবং ইব্রাহিম সেখানে রয়েছেন, ইব্রাহিম তার কাছ থেকে বল কেড়ে নিলেন, ছোট্ট করে পাস দিয়ে দিয়েছেন ওয়াহিদকে, ওয়াহিদের পায়ে ঠিক এই মুহূর্তে বল, সেখান থেকে আদনান, আদনান রাখতে পারলেন না, আবারও কিন্তু আক্রমণে ঠিক এই মুহূর্তে ওই এফসি আলগা, যে কোনো মুহূর্তে সেন্টার হবে, সেন্টার হলো, কিন্তু একেবারে পাহাড়ের মতো ডিবক্সের ভেতরে দাঁড়িয়ে আছেন এলমা গ্রাবি, সে কারণে কিন্তু খুব একটা সুবিধা করতে পারছে না ওই এফসি আলগার ফরওয়ার্ড লাইনের ফুটবলাররা। কাউন্টার অ্যাটাক ঠিক এই মুহূর্তে, স্পিডি কাউন্টার অ্যাটাক আমরা দেখতে পাচ্ছি, দেখা যাক বল নিয়ে ছুটছেন তো ছুটছেন, ছুটছেন তো ছুটছেনই জার্সি নাম্বার 9 স্টুয়ার্ট, কিন্তু শেষমেশ তিনি কিন্তু আর খেই ধরে রাখতে পারলেন না, খেই তিনি হারালেন, বল চলে গেল গড়িয়ে গড়িয়ে একেবারে মাঠের বাইরে, যার মানে হলো ঠিক এই মুহূর্তে গোল কিক, স্কোর লাইন আরও একবার আপনাদের মনে করিয়ে দিতে চাই, টিসি স্পোর্টস ক্লাব 0 এবং এফসি আলগা 0, এবং 4-3-3 ফরমেশনে আজকের এই ম্যাচ খেলছে টিসি স্পোর্টস ক্লাব, পক্ষান্তরে 5-2-3 ফরমেশনে আজকের এই ম্যাচ খেলছে এফসি আলগা। অ্যাকশন রিপ্লে, বিউটিফুল রান, দৌড়টা খুব ভালো ছিল, ছুটছিলেন ওখানে চমৎকারভাবে স্টুয়ার্ট, কিন্তু ছুটলেই তো হবে না, ব্যালেন্স তো থাকতে হবে, বডি ব্যালেন্স তিনি আর শেষ মুহূর্তে গিয়ে কিন্তু রাখতে পারলেন না, এবং শেষমেশ তাকে পেছন থেকে এরমেক হালকা পুষও করলেন, সে কারণেই কিন্তু আর কিছু করার ছিল না ওখানে স্টুয়ার্টের। 30 মিনিট খেলার অতিবাহিত হয়েছে ঠিক এই মুহূর্তে, কমবক্সে লেট মি ওয়েলকাম সাইদুর রহমান। অসংখ্য ধন্যবাদ ফাহিম রহমান, এবং স্কোর লাইন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, কোনো পক্ষই এখনো গোল করতে পারেনি, টিসি স্পোর্টস ক্লাব 0 এফসি আলগা কিরগিজস্তান 0, তবে এই মুহূর্তে কিন্তু দুদল ভালো চাপ তৈরি করতে সক্ষম হয়েছে পরস্পরের উপর, অর্থাৎ গোল করবার জন্য কিন্তু অনেকটা মরিয়া দুদল, যার কারণেই কিন্তু আক্রমণ এবং পাল্টা আক্রমণে দারুণ জমে উঠেছে ম্যাচ, যে কোনো দলই কিন্তু যে কোনো সময় গোল পেয়ে যেতে পারে, এবং কাউন্টার অ্যাটাকে কিন্তু মালদ্বীপ একাধিকবার এসছে, এবং সেই আক্রমণগুলো থেকে যদি একটা গোল আদায় করে নিতে পারে সেটি কিন্তু তাদের জন্য ইতিবাচক হবে। ফারাত রোহিত করেছিলেন, এখন আক্রমণে রয়েছে মালদ্বীপ, কাটিং করে ভেতরে ঢোকার চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত বল চলে গেল গোলরক্ষক রুসলানের কাছে। প্রতি আক্রমণে রাইট উইং দিয়ে একটা কাউন্টার অ্যাটাকে যাচ্ছে দুর্দান্ত গতিতে, একটা স্কোয়ার পাস, সেখান থেকে অবশ্য তুরসুন আলী মাঝ মাঠে চালিকা শক্তি এরিয়াল পাস বাড়িয়েছে, তবে কার উদ্দেশ্যে তিনি বাড়ালেন তিনি ভালো জানেন, আমাদের পক্ষে জানা সম্ভব নয়। পরবর্তীতে অবশ্য লিম্বু কিরণ কুমার, নেপালের বংশোদ্ভূত এই খেলোয়াড়টি, যিনি এই দলের হয়ে ভালো নৈপুণ্য দেখাতে সক্ষম হয়েছে, লাস্ট ম্যাচে কিন্তু অনেকগুলো আক্রমণ ঢাকা বনে তিনি একাই সেভ করতে সক্ষম হয়েছে, এবং আজকে যতটুকু সময় খেলা অতিবাহিত হয়েছে, যদিও এই মুহূর্তে 32 মিনিট খেলা অনুষ্ঠিত হচ্ছে, এর আগের 31 মিনিট পর্যন্ত কিন্তু অনেকগুলো আক্রমণ তিনি কিন্তু সেভ করতে সক্ষম হয়েছেন। খেলার ফলাফল কোনো পক্ষই কিন্তু গোল করতে পারেনি। যাই হোক, এই মুহূর্তে আরেকটি আক্রমণ, তুরসুন আলী একাই যেন 100 মাঝ মাঠে, এবং সতীর্থদের কাছ থেকে সাপোর্টও তিনি পাচ্ছেন এই মুহূর্তে, অবশ্য ডাকতে পারলেন না। প্রতি আক্রমণে বাম দিক থেকে ঢোকার চেষ্টা ইব্রাহিম মাহুদি, যিনি লাস্ট ম্যাচে গোল পেয়েছিলেন, বাট কোনো প্রকার রিস্ক নিলেন না, চলে গেল সাইড লাইন পেরিয়ে মাঠের বাইরে, লম্বা একটা থ্রো ইন টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপের অনুকূলে, এবং এখনও পর্যন্ত কোনো পক্ষই কিন্তু গোল করতে পারেনি। তবে গতিময় ফুটবল অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে, অন্তত যারা মাছরাঙ্গা টেলিভিশন বা টিভি ওয়ার্ল্ডের পর্দায় খেলা উপভোগ করছে তাদের প্রত্যেকের কাছে এই মুহূর্তে অবশ্য রাখতে পারলেন না। সেখান থেকে বল পেলেন এরজাদ, জার্সি নাম্বার 19, চমৎকার ড্রিবলিং, চমৎকার পাসও বাড়িয়েছেন, সেখান থেকে ইলদার আমিরাব, ভালো মানের উঁচু মানের একজন স্ট্রাইকার, স্কোয়ার পাস করেছেন, সেখান থেকে আবারও কিন্তু ওখানে পাস বাড়িয়েছিলেন বাকি টুলু, উদ্দেশ্য ইলদার আমিরাব, তো ওখানে পরিষ্কার অফসাইডে জড়িয়ে গেলেন আমিরাব, পরবর্তীতে ইনডাইরেক্ট ফ্রি কিক থেকে খেলা ফুল অ্যাসোসিয়েশন করতে 1986-তে সাবে তারা 1997 সালে অন্ত হয়, ঠিক খেলা শুরু হবে, ওয়াটার ভেরো ঢোকার চেষ্টা করছে, ফাঁদে জড়িয়ে যান, তবে ভালো খেলছেন তাতে কোনো সন্দেহ নেই, দর্শকদের একজন উল্লেখযোগ্য সংখ্যক দর্শক প্রতিদিন কিন্তু মাঠে আসছেন, চট্টগ্রাম আবাহনী যে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেছে তাতে আগামীকাল আবার চট্টগ্রাম, আগামীকাল অবশ্য কোনো খেলা নেই,
আগামীকাল এবং তার তারিখে অর্থাৎ আগামী আবাহনী সঠিক দল তারা মাঠে নামবে। আশা করা যায় যে সেদিন প্রচুর দর্শক মাঠে আসবেন চট্টগ্রাম আবাহনী নৈপুণ্য উপভোগ করবার জন্য। সাইদুল ভাই, আগামীকাল শুধু ভাষা দিবস নয়, আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং 1952 এই দিনটিতে যারা মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করবার জন্য আত্মাহুতি দিয়েছেন সকল ভাষা শহীদদের প্রতি জানাচ্ছি আমাদের গভীর শ্রদ্ধা। এই টুর্নামেন্টের বিরতি এবং আগামী পরশু দিন থেকে নতুনভাবে আবারও কিন্তু শুরু হবে এই শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ 2017 প্রেজেন্টেড বাই সাইপট। এগারো একটি আক্রমণ বাম দিক থেকে ঢোকার চেষ্টা, ওখানে আমিরাব পেছন তাকে অবশ্য স্লাইডিং ট্যাকেল করলেন, শেষ পর্যন্ত বল চলে গেল পাঁচশো রেখার বাইরে। আয়োজনে চট্টগ্রাম আবাহনী, দেখে নেবো অ্যাকশন রিপ্লেতে কিভাবে স্লাইডিং ট্যাকেলটা করলেন অন দ্য বলে থাকার কারণে। এ যাত্রায় কিন্তু ফাউল দিলেন না, ওখানে অবশ্য বাধা দিয়েছিলেন জার্সি নাম্বার 27 ইনসাদ, মূলত রক্ষণভাগের খেলোয়াড়। যাও আরেকটি আক্রমণ, দুর্বল না যে শটটি নিলেন সেটি কিন্তু চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। চট্টগ্রাম আবাহনী তারা অবশ্য আয়োজন করেছে এই প্রতিযোগিতা সেকেন্ড টাইম, এবং এই আয়োজনের ক্ষেত্রে যাদের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান তাদের মধ্যে অন্যতম জনাব এম এ লতিফ এমপি, সম্মানিত চেয়ারম্যান চট্টগ্রাম আবাহনী, জনাব শামসুল হক চৌধুরী এমপি, মহাসচিব চট্টগ্রাম আবাহনী এবং তরফদার মোহাম্মদ রুহুল আমিন, সাইব গ্লোবাল স্পোর্টস এবং স্পোর্টসের যিনি সম্মানিত চেয়ারম্যান এবং সাইব পাওয়ারটেকে যিনি হলেন ম্যানেজিং ডিরেক্টর। এই মুহূর্তে বল চলে গেল পাঁচশো রেখার বাইরে, সেখান থেকে অবশ্য টিসি স্পোর্টস ক্লাবের অনুকূলে গেছে থ্রোইনটা। কমবক্সে চিত্রটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন, রয়েছি আমরা তিনজন, দুই রহমান অবশ্য ফাইম রহমান, সাইদুর রহমান এবং তার সাথে আমি রয়েছি তোমার কল্যাণ। আরো একটা আক্রমণের চেষ্টা ছিল স্কোর লাইনে, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টিসি স্পোর্টস ক্লাব শূন্য, এফসি আলগা শূন্য। ইতিমধ্যে 35 মিনিট অতিবাহিত হয়েছে প্রথমার্ধের, গোল শূন্য ভাবে এগিয়ে চলেছে খেলা এবং কোনো দলই কিন্তু প্রতিপক্ষকে ছেড়ে কথা বলছে না, তবে গোলটা কিন্তু আদায় করে নিতে পারেনি, একটা থ্রোইন লাভ করেছে ওই এফসি আলগা। দেখা যাক, একটা লম্বা থ্রোইন আসতে পারে সেই রকমই একটা, পরে অবশ্য সিদ্ধান্ত পরিবর্তন করলেন ছোট্ট করে তাইমুর সুলতান দলীয় অধিনায়ক, শেষ পর্যন্ত অবশ্য বল চলে গেল মাঠের বাইরে। দারুণ একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আমরা উপভোগ করছি এই মুহূর্তে, কোনো সন্দেহ নেই। থ্রোইন থেকে কিন্তু আবারও খেলা শুরু হলো, ছোট্ট করে ব্যাকপাস সুলতান ক্রসটা করেছেন, খুব ভালো জায়গায় ক্রস করেছেন, সুযোগ এসেছে তুরসুন আলী, তুরসুন আলী কিন্তু হেড করে গোল করতে সক্ষম হলেন, 1-0 গোলে এগিয়ে গেল এফসি আলগা। তুরসুন আলী রুস্তাম অবজার পুরো নাম, প্রথমার্ধের 36 মিনিটের সময় সেই কাঙ্ক্ষিত গোলটি করলেন এবং যার কারণে তার দলের লিডটা নিতে সক্ষম হলেন দলের পক্ষে। উল্লাস উচ্ছ্বাস সবই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, তুরসুন আলী রুস্তাম প্রথম গোল করলেন আজকের ম্যাচে এবং যার কারণে এফসি আলগা কিরগিস্তান তারা কিন্তু এগিয়ে গেল। দেখুন চমৎকার একটা ক্রস বাড়িয়েছিলেন তাইমুর সুলতান এবং গোলরক্ষক লিম্বু কুমারকে প্রথমবারের মতো আমরা পরাভূত হতে দেখলাম এবং পরবর্তীতে কিন্তু চমৎকার হেড করে তুরসুন আলী রুস্তাম, তিনি কিন্তু গোল করতে কোনো ভুল করলেন না, 1-0 গোলে এগিয়ে গেল এফসি আলগা কিরগিস্তান। প্রথমবারের মতো ডাবল মাইন্ড হয়ে গিয়েছিলেন আমরা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অনেক কর্মকর্তাকে দেখতে পাচ্ছি। যাও একটু যেটা যেভাবে গোলটা হলো একটু ব্যাখ্যা করে, যখন ক্রসটা করলেন ফ্লাইটে মিস হয়েছিলেন, দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন যাব কি যাব না এরকম একটা অবস্থা গোলরক্ষক লিম্বু কুমার কিরণ কুমারের, সেখানেই কিন্তু তাল গোল পাকিয়ে ফেলেন এবং সেই সুযোগে তুরসুন আলী নিজের প্রথম এবং এই টুর্নামেন্টে দলের জন্য প্রথম গোল তিনি বয়ে আনলেন। যাও আরেকটি আক্রমণ, কাউন্টার অ্যাটাক, বিপজ্জনক জায়গায় ভালো একটি জায়গায় বল পেয়েছিলেন কিন্তু কি করলেন, লোক টার্গেটটা থাকা উচিত ছিল সরাসরি পোস্ট লক্ষ্য করে শট নেওয়ার জার্সি নাম্বার 8 তাকে এই মুহূর্তে আপনারা দেখ, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কর্নেলিয়াস যেভাবে বলটা পেয়েছিলেন অন্তত ফাঁকা পোস্ট পেয়েও কিন্তু তিনি সরাসরি কিক না নিয়ে স্কোয়ার পাস বাড়িয়েছিলেন, সেখানেই কিন্তু আক্রমণটা নস্যাৎ হয়ে গেল। তবে এই মুহূর্তে কিন্তু 1-0 গোলের লিড টিসি স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে এফসি আলগার এবং এটি হলো এই প্রতিযোগিতার 10th গোল। দারুণ একটা সুযোগ এসেছিল কাউন্টার অ্যাটাক থেকে এবং কর্নেলিয়াস কিন্তু কি করলেন, নিজেই যদি সরাসরি পোস্টে কিকটা নিতেন তাহলে গোলের মতো একটা পরিস্থিতি তৈরি হতো, সতীর্থ খেলোয়াড়দেরকে দেওয়ার চেষ্টা করেছিলেন ঠিক জায়গায় কিন্তু দিতেও পারেননি, খেলোয়াড়েরা কিন্তু বেশ খানিকটা পেছনে ছিলেন, তিনি যে জায়গায় বল রেখেছিলেন সেখানে কিন্তু সতীর্থ কোনো খেলোয়াড়ের পক্ষে বলে নাগাল পাওয়া সম্ভব ছিল না, যার কারণে কিন্তু সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হলো টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপ এবং যার কারণে সমতা ফিরিয়ে আনতে তারা পারল না। এই মুহূর্তে মোহাম্মদ জালালউদ্দিনকে দেখতে পেলেন বাংলাদেশের রেফারি আজকের ম্যাচ পরিচালনা করছেন, টিসি স্পোর্টস ক্লাব 0-1 এফসি আলগা 1, অর্থাৎ 1-0 গোলের লিড এই মুহূর্তে
এফসি আলগা কিরগিজস্তানের টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপের বিরুদ্ধে। শেষ পর্যন্ত গোলে দেখা পেলেন রাইট উইং দিয়ে দারুণ একটি প্রচেষ্টা, স্কোয়ার পাস বাড়িয়েছেন বাম প্রান্ত দিয়ে, দুর্দান্ত ভলি নিয়েছিলেন বাম পায়ে সাইড ভলি ইব্রাহিম, তবে কপাল কিন্তু আজকে মন্দ, ক্রসটি চলে গিয়ে চলে গেল গোল লাইনের বাইরে। একেবারে ফ্যান্টাস্টিক একটা গোলের মুহূর্ত কিন্তু তৈরি হয়েছে, দেখে নেব অ্যাকশন রিপ্লে কিভাবে রাইট উইং দিয়ে নাইফু, তিনি অবশ্য স্কোয়ার পাসটা বাড়িয়েছিলেন ভালো জায়গায় চলন্ত বলে, শটটাও কিন্তু পারফেক্ট ছিল, কিন্তু বাদ সাধলো কিন্তু ওই ক্রসবার। আসলে ভাগ্যে না থাকলে কিন্তু কিছুই পাওয়া যায় না, কি বলেন সাইদুল ভাই? অবশ্যই অবশ্যই, এর আগের ম্যাচেও কিন্তু সেই কথাই আমরা বলেছি কল্যাণ, যে ভালো খেললেই শুধু হবে না, একটু ভাগ্যের ছোঁয়াও লাগে, সেই ভাগ্যের ছোঁয়াটি কিন্তু এই মুহূর্তে পেলেন না ইব্রাহিম, এবং যার কারণে সমতায় ফিরিয়ে আনতে পারলেন না, সাইড পোস্টে লেগে কিন্তু প্রতিহত হলো। আবার আক্রমণ, মালদ্বীপ ভালো খেলছে তাতে কোনো সন্দেহ নেই, টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপের আরো একটি আক্রমণ, দেখা যাক ভেতরে ঢুকে পড়েছেন গোলের মতো পরিস্থিতি, কি করলেন, সামনে গোলরক্ষক রুসলান ছিলেন, তাকে এড়িয়ে যদি সতীর্থ খেলোয়াড়কে দিতে পারতেন, একটু আগে যদি করতেন কাজটা, তাহলে কিন্তু গোলের মতো পরিস্থিতি তৈরি হতো। অ্যাকশন রিপ্লেতে আরো একবার দেখে নেব, বাঁ প্রান্ত দিয়ে ঢুকে পড়েছিলেন এবং দ্রুত গতিতে রক্ষণভাগের খেলোয়াড়কে পেছনে ফেলে সামনে এগিয়ে এসেছিলেন, সময় নিলেন এবং নিজেই কিন্তু কিকটা নিয়েছিলেন, সতীর্থ খেলোয়াড় একজন ছিলেন আগুয়ান, তাকে দিতে পারলে কিন্তু গোলটা পেয়ে যেত টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপ। সেটি হয়নি, উল্টো কাউন্টার অ্যাটাক থেকে কিন্তু একটা কর্নার আদায় করে নিয়েছে এফসি আলগা কিরগিজস্তান। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে ফ্যান্টাস্টিক একটা আক্রমণ, জার্সি নাম্বার 7 নাভিয়েভ CR7, যেটা ক্রিশ্চিয়ানো রোনালদোর সেই জার্সি নাম্বার, সেই জার্সি পরে নাভিয়েভ খেলছেন। যাক, এই মুহূর্তে একটা কর্নার আদায় করে নিয়েছে পেনাল্টি এরিয়ার মধ্যে, তবে সেখান থেকে অবশ্য হেড করে বিপদমুক্ত করলেন অন্তত ইনসাদ, শেষ এখনো কিন্তু বিপদ কাটেনি, সেখান থেকে বল পেলেন ইরশাদ, দিলেন রাইট উইং এর জায়গায় আরেকটি আক্রমণ তুরসুন আলী, যার হেড থেকে কিন্তু একটা গোল এসছে, তবে এই মুহূর্তে অবশ্য বাধাপ্রাপ্ত, ছোট ছোট ব্লক সৃষ্টি করবার চেষ্টা করছে টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপের। এই মুহূর্তে তাদের পায়ে বল, প্রতি আক্রমণে তারাই উঠছে, দেখা যাক দুটো চান্স পেয়েছে সেটাকে কিন্তু কাজে লাগাতে পারেনি, সুযোগ আসছে সুযোগটাকে কিন্তু সদ্ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু ম্যাচ থেকে কিন্তু ছিটকেও যেতে পারে টিসি স্পোর্টস ক্লাব, যেটা লাস্ট ম্যাচে আমরা দেখেছি অনেকগুলো সুযোগ পেয়েছিল অন্তত কোচেন সিটিজেন এফসির বিরুদ্ধে ঢাকা আবার, তবে ওই ভাগ্যদেবী বারবার মুখ ঘুরে নিয়েছে বিদায়, খেলাটা শেষ পর্যন্ত গোল শূন্য অবস্থা শেষ হয়। ব্যাকপাস লম্বা করে একটা ব্যাকপাস করলেন গোলরক্ষক রুসলানের কাছে, আজকে ভালো পরীক্ষা তিনি দিয়েছেন, লাস্ট ম্যাচেও দেখেছি আজকেও কিন্তু সেরকম, তবে লাস্ট ম্যাচে কিন্তু দুটো ভুল করেছিলেন, সেই সুযোগে অবশ্য তারা দুটো গোল হজম করে। এই মুহূর্তে অবশ্য বল পেয়ে গেলেন এলমা গ্রামে, সেখান থেকে অবশ্য পাস লিম্ব কিরণ কুমার, কিরণ থেকে অবশ্য এই মুহূর্তে কিছুটা রিল্যাক্সে আমরা দেখতে পাচ্ছি অন্তত দলের প্রশিক্ষক আলেকজান্ডার, তাকে দেখতে পাচ্ছি কেননা দল কিন্তু ইতিমধ্যেই 1-0 গোলের ব্যবধানে এগিয়ে, প্রতি আক্রমণ এই মুহূর্তে অবশ্য বল পেয়ে গেলেন হাসান নাইদ, ফরওয়ার্ড বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল ওখানে কর্নেলিয়াস, তবে তার অবস্থান ছিল পরিষ্কার অফ সাইডে, সহকারী রেফারি পতাকা আগেই তুলেছিলেন, অ্যাকশন রিপ্লে কিভাবে একেবারে পরিষ্কার অফ সাইডে কিন্তু জড়িয়ে গিয়েছিলেন সেটি এই মুহূর্তে অবশ্যই আমরা বলতে পারি, এবং খেলোয়াড়টি হলেন জার্সি নম্বর 14 দলীয় ক্যাপ্টেন নাইফু আলী। নাফু আলী কিন্তু অসাধারণ খেলছেন, একাধিক আক্রমণে নেতৃত্ব দিয়েছেন তিনি এবং বারবার কিন্তু রক্ষণভূ ভেদ করে তিনি এগিয়ে যাচ্ছেন আক্রমণে, যদিও কাজের কাজটি এখনও করতে পারেননি, এবারও কিন্তু ভালো জায়গায় বল পেয়েছিলেন, তবে তিনি ছিলেন অফসাইডে, যার কারণে কিন্তু আক্রমণটি নস্যাৎ হয়ে যায়। নাফিউ আলী আক্রমণে সত্যিই ভালো ভূমিকা রাখছেন, তবে তুরসুন আলীর স্থানাভাবের কথা বলতে হয়, ওই এফসি আলগার মূলত রক্ষণভাগের খেলোয়াড় তিনি, তবে আজকে তাকে নিয়ে কিন্তু ভিন্ন পরিকল্পনা আমরা লক্ষ্য করছি, আবারও সেই তুরসুন আলী রুস্তামব আলেকজান্ডার বেলদিনভ তাদের কোচ আজকে কিন্তু তুরসুন আলীকে নিয়ে ভিন্ন পরিকল্পনা সাজিয়েছেন, এবং রক্ষণভাগের এই খেলোয়াড়কে আজকে কিন্তু মিডফিল্ডে খেলাচ্ছেন তিনি, এবং শুধু মিডফিল্ডে খেলার সুযোগটা নিয়ে আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি রাখছেন, শুধু তাই নয় দলের একমাত্র গোল এবং আজকের ম্যাচের এখনও পর্যন্ত যে একমাত্র গোল সেটি কিন্তু এই রক্ষণভাগের খেলোয়াড় তুরসুন আলী, যিনি আজকে মিডফিল্ডে খেলছেন তিনি কিন্তু হেড করে গোলটা করেছিলেন এবং যার কারণে তার দল 1-0 গোলে লিড নিয়েছে। যাক, আরও একটি আক্রমণ, কর্নেলিয়াস বাঁ প্রান্ত দিয়ে কাটিং করে ভেতরে ঢোকার চেষ্টা, একটু সময় নিচ্ছেন, শেষ পর্যন্ত এখনও কিন্তু আক্রমণে রয়েছে কর্নেলিয়াস, ভালো জায়গায় বল পেয়েছিলেন কিন্তু যে শটটা নিলেন একেবারেই লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল লাইনের বাইরে, গোল কিক এফসি আলগার অনুকূলে। অ্যাকশন রিপ্লেতে দেখে নেব, একটু আগে সেই গোলটা স্পেশাল মুভমেন্ট ক্রসটা করেছিলেন, ফ্লাইটে পরাস্ত হয়েছিলেন লিম্ব কিরণ কুমার, তিনি ফ্লিক করতে ব্যর্থ হয়েছিলেন, সেই সুযোগে ফাঁকায় বল পেয়েছিলেন, ঠান্ডা মাথায় জাস্ট একটা হেড নিলেন হালকাভাবে, সেটি কিন্তু ওয়ান ড্রপে চলে যায় তিন কাঠির নিচে, এবং গোলের পর দুর্দান্ত সেলিব্রেশন,
এফসি আলগাবিশ কেকের এবং 70 বছর পুরাতন এই ক্লাবটি এবং তাদের জার্সিটা কিন্তু একেবারে চমৎকার, অনেকটা ল্যাটিন আমেরিকান দর্শকতা। পরে আসছে বাম দিক থেকে একটা আক্রমণ, কাউন্টার অ্যাটাকে যাচ্ছে অন্তত এফসি আলগা, তবে শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইনের বাইরে। অন্তত ল্যাটিন আমেরিকার সেই দলটি, পেরুর কথা বলতে হয়, তাদের জার্সি স্টাইলটা কিন্তু সেম, লালের উপরে জাস্ট সাদার মতো একটা বর্ডার দেওয়া থাকে একেবারে কোনাকোনি ভাবে, সেরকম একটা জার্সি আমরা দেখতে পাচ্ছি এফসি আলগা বিশ্বকে। এটি তাদের অ্যাওয়ে জার্সি, লাস্ট ম্যাচে অবশ্য তারা হোম জার্সি পরে খেলেছিল, আজকে অবশ্য তারা অ্যাওয়ে জার্সি পরে অংশগ্রহণ করছে। যাক, এই মুহূর্তে 1-0 গোলের লিডে রয়েছে তারা প্রতিযোগিতার টাইটেল স্পন্সর সাইপরটেক, কো স্পন্সর হিসেবে যারা রয়েছে তাদের মধ্যে অন্যতম সাইপর এলইডি, সাইপর ব্যাটারি, বেভারেজ পার্টনার মুস্কান, আইএসপি পার্টনার রেইস, এনসিসি ব্যাংক লিমিটেড, মধুমতি ব্যাংক লিমিটেড। আরও একটি আক্রমণ, তবে সেটি নষ্ট হয়ে গেল, একেএস প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, খান বাহাদুর গ্রুপ, ম্যাক্স গ্রুপ এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। আরও একটি আক্রমণ, সেই তুরসুন আলী চমৎকার বলটা বাড়িয়েছেন, তবে এলমা ঘাবি মিশরীয় খেলোয়াড় রক্ষণ ভাগে খেলছেন টিসি স্পোর্টস ক্লাবের পক্ষে, তিনি কিন্তু প্রতিহত করতে সক্ষম হলেন। কাউন্টার অ্যাটাকে কিন্তু টিসি স্পোর্টস ক্লাব দারুণ নৈপুণ্য দেখাচ্ছে, অবশ্য ভুল পাস দিলেন রক্ষণ ভাগের খেলোয়াড় ভেনিয়ামিন, তিনি প্রস্তুত ছিলেন ভেনিয়ামিনের নিয়ন্ত্রণে, এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে রেখে স্কোয়াডটা করলেন ডান প্রান্তে আইজার আকমাটভ, আজকে প্রথমবারের মতো যিনি ইলেভেনে অন্তর্ভুক্ত হয়েছেন, গত ম্যাচে তিনি ফার্স্ট ইলেভেনে ছিলেন না, তিনি বলে নিয়ন্ত্রণ নিলেন কিন্তু তিনি রাখতে পারলেন না শেষ পর্যন্ত। আবার আক্রমণে উঠবে টিসি স্পোর্টস ক্লাব, এখনো কিন্তু মাঝ মাঠে লম্বা করে বাড়িয়েছেন উত্তেশ্বর নাফিউ আলী, দলীয় অধিনায়ক নাফিউ আলী নিজের নিয়ন্ত্রণ নিয়ে কর্নেলিয়াস ভিনসেন্টের খেলোয়াড়, কর্নেলিয়াস আক্রমণ ভাগে কাটিং করে ভেতরে ঢুকে বাঁ পায়ে চমৎকার কিকটা নিয়েছিলেন, তবে নিলে কি হবে, গোলরক্ষক প্রতিহত করলেন। রেগুলেশন টাইমের খেলা কিন্তু শেষ, 1 মিনিটের অ্যাডেড টাইম, স্কোর লাইন আপনারা দেখতে পাচ্ছেন আরো একবার, টিসি স্পোর্টস ক্লাব 0 এফসি আলগা 1। চমৎকার একটা কিক ছিল কর্নেলিয়াসের বাপায়ের, তবে প্রতিহত করলেন গোলরক্ষক, একটি কর্নার আদায় করে নিলেন তিনি, ভালো সুযোগ ছিল, অনেকগুলো সুযোগ পেয়েছে, বাট ভাগ্যদেবী আজকে যেন বারবার মুখ ঘুরিয়ে নিয়েছে মালদ্বীপ থেকে আগত দলটি, বাম্পার শট দিয়েছেন, বল চলে গেল জালে, গোল, সমতা ফিরিয়ে আনলো মালদ্বীপ থেকে আগত টিসি স্পোর্টস ক্লাব, কর্নার থেকে ফিরতি বলে বাম্পার চমৎকার শটে গোলরক্ষককে পরাস্ত করে বল চলে যায় 3 কাটের নিচে, ফলে 1-1 গোলে সমতা। জার্সি নম্বর 17 হাসান ইব্রাহিম ওয়াহেদ লাস্ট ম্যাচে অবশ্য গোল করেছিলেন ইব্রাহিম মাহুদ্দিন হোসেন, বাট আজকের এই ম্যাচে গোল করলেন জার্সি নম্বর 17 হাসান ইব্রাহিম। দেখে নেব অ্যাকশন রিপ্লে, কর্নার কিক থেকে অবশ্য বলটি ফেরত আসে, ফিফটি শটে কোনাকুনি শট নিয়েছিলেন এবং সেটি কিন্তু গোলরক্ষককে বাম দিক থেকে পরাস্ত করে আশ্রয় নেয় জালে, খেলায় কিন্তু সমতা ফিরিয়ে আনলো 1-1 গোলের ব্যবধানে টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপ। কল্যাণ, যে বিষয়টি এখানে ঘটেছিল, গোলরক্ষক কিন্তু এমন একটা জায়গায় ছিলেন, বলটা কিন্তু তিনি ঠিকভাবে দেখতে পাননি, রক্ষণ ভাগের একাধিক খেলোয়াড় তার সামনে ছিলেন, বলটা দেখতে পারেননি, যার কারণে কিন্তু দুর্বল শট ছিল, খুব যে জোরালো শট ছিল বলবো না, তবে প্লেসমেন্টটা দারুণ ছিল এবং গোলরক্ষক কিন্তু সেটি লক্ষ্য করতে পারেননি, যার কারণে গোলটা তাকে হজম করতে হয়েছিল। যাই হোক, এই কথা যখন বলছি তখন কিন্তু রেফারি মোহাম্মদ জালালউদ্দিন লম্বা বাঁশি বাজিয়ে প্রথমার্ধের খেলা সমাপ্তি ঘোষণা করলেন, প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল এবং ফার্স্ট হাফ শেষে কিন্তু সমতায় এই দুই দল প্যাভিলিয়নে বা বিরতিতে যাচ্ছে। 36 মিনিটের সময় তুরসুন আলীর স্থামপ, তিনি প্রথমে গোল করেছিলেন কিরগিজস্তানের এফসি আলগার পক্ষে এবং অতিরিক্ত সময় অর্থাৎ ফার্স্ট হাফের অ্যাডেড টাইমে 45 মিনিটের পরে যে অ্যাডেড টাইম 1 মিনিটের, সেই সময় হাসান ইব্রাহিম ওয়াহিদ তিনি গোলটি পরিশোধ করে সমতা ফিরিয়ে নিয়ে এসছেন, যার কারণে এই মুহূর্তে 1-1 গোলে সমতা, অর্থাৎ দারুণ একটা ম্যাচ কিন্তু ফার্স্ট হাফে এবং দুদলই কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিয়েছে। তুরসুন আলীর স্তম্ভের গোলটি একেবারে শেষ মুহূর্তে ফার্স্ট হাফের পরিশোধ করে হাসান ইব্রাহিম সমতা ফিরিয়ে এনেছেন। এবং সুপ্রিয় দর্শক, এখন খেলার বিরতি এবং এই বিরতিতে আমরা চলে যাব ফুটবল এক্সট্রায় ইভান শায়ারের কাছে।
ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা ওয়ান্স এগেইন। আপনাদের সবাইকে আবারও ফুটবল এক্সট্রা স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আজকে এ গ্রুপের এই দ্বিতীয় খেলার প্রথমার্ধ দেখলাম এবং এক এক গোলে দুটি দলের খেলা কিন্তু জমে উঠেছে। এবং বলতে চাই যে স্বাধীন বাংলাদেশের আধুনিক ফুটবলের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহধন্য ভাই শহীদ শেখ কামাল, যার নাম অনুসারে শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ 2017 দ্বিতীয়বারের মতন আয়োজিত হচ্ছে, যার নিবেদন করছে সাই পাওয়ার টেক এবং আয়োজনে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। এবং সেই ফুটবল উৎসবের তৃতীয় দিনের দ্বিতীয় খেলায় এ গ্রুপের দুটি দল কিন্তু মুখোমুখি হয়েছে, প্রথমার্ধের খেলাও আমরা দেখলাম। আর সেই খেলা নিয়ে কথা বলবার জন্য এই মুহূর্তে ফুটবল এক্সট্রার স্টুডিওতে রয়েছেন আমাদের সাথে মোজাম্মেল হক, ভাইস প্রেসিডেন্ট চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, তার সাথে কথা বলবো। আপনাকে স্বাগত, কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। আছি আমরা ভালো, খেলার আনন্দে মেতে আছি। পুরো আসলে চট্টগ্রাম জুড়ে এবং আসলে বলতে চাই যে পুরো বাংলাদেশ জুড়ে ফুটবল উৎসবটা আসলে ছুঁয়ে গেছে, চলছে। কেমন দেখলেন প্রথমার্ধের খেলা? আজকের প্রথমার্ধের খেলা এখন যা দেখলাম এ পর্যন্ত, মোটামুটি আমি বলবো আজকে যেমন এফসি আলগা টিম যেটা প্রথম ম্যাচ দেখেছি ওদের খুব ভালো লাগছিল, আজকে ঠিক ওইটা প্রদর্শন করতে পারছিল না। আর মালদ্বীপ ভেরি স্ট্রং সাইড মনে হচ্ছে আজকে, তারা বডি শারীরিকভাবেও তারা বেশ উন্নত বলে মনে হচ্ছে, কারণ আলগা সুবিধা করতে পারছিল না তারা। তো পরবর্তীতে যেটা গোল হয়ে গেল, একটা যেটা আমি মনে করবো কাউন্টার অ্যাটাকে গোলটা হয়ে গেছে, দ্যাট ওয়াজ। এখন আবার পরবর্তী সময়ে টিসি স্পোর্টস ক্লাব যেটা মালদ্বীপের, তারা একটা পরিশোধ করে দিল, সুন্দরভাবেই গোলটা হয়েছে। আপনি বলছিলেন যে ঠিক প্রথম ম্যাচে এফসি আলগাকে আমরা যেভাবে দেখছিলাম, এই ম্যাচে ঠিক সেই এফসি আলগাকে আমরা দেখতে পাচ্ছি, এটার কি একটা কারণ হতে পারে? প্রথম ম্যাচে কিন্তু তারা ওচিয়ান সিরিজনের সাথে হেরে গিয়েছিল, যার ফলে আজকে খানিকটা তারা ডিফেন্সিভ বা কৌশলটা পাল্টে খেলার কারণে কি সেই সেটা কি একটা কারণ হতে পারে কিনা? না, ওইসব টিম যে কিরগিজস্তানের মতো আমি বলবো একসময় রাশিয়ার অংশভুক্ত ছিল মনে হয়, তো তাদের খেলার স্টাইল ইউরোপিয়ান স্টাইল, তারা প্রথম ম্যাচে কিন্তু সেটা দেখাতে পেরেছে। হয়তো তারা ততটুকু রেজাল্ট বের করতে পারেনি, কিন্তু তারা দেখাতে পেরেছে খেলাটা। আর কোরিয়ানও তাদের খেলা আজকেও যেরকম ছিল, প্রথম খেলাও সেই রকমই ছিল। তো কাজে আজকে যেটা খেলা উচিত ছিল তাদের, তাদের ওই অরিজিনাল গেমটাই সব খেলা দেওয়া নাও করা, কিন্তু আজকে সেটা ওরা পারেনি। আমরা নিচে বসে খেলা ওই রকম হচ্ছে না, কাজে বোঝা গেল যে আসলেই তাই, আমিও তাই দেখলাম। তো মানে আমাদের মতোই খেলাধুলা হচ্ছিল তখন, কিছুটা আমরা এশিয়ান সাইড এশিয়ান টাইপ খেলা খেলি, ইউরোপিয়ান ইউরোপিয়ান টাইপের খেলা খেলে। তো সেই সুবাদে আজকে আলগা আমার কাছে অতটুকু মনে হয়নি, প্রথম ম্যাচটা খুব ভালো খেলছে, আজকে দ্বিতীয় ম্যাচটা অত ভালো খেলছে বলে মনে হচ্ছে না। আচ্ছা, আপনি তাহলে কৌশলগতভাবে কি কৌশলগতভাবে যেটা হয় সাধারণত, আজকে আমরা দেখেছি প্রথম খেলাটা আমাদের ঢাকা আবাহনী ভার্সেস কোরিয়ান টিমের যে খেলাটা হয়েছে, প্রথম পাঁচ মিনিট মনে হয়েছে কোরিয়ার ভালো খেলতে, কোরিয়া অবশ্যই ভালো খেলেছে, আধুনিক ফুটবল খেলেছে, দেওয়া নেওয়া করেছে, ওয়ান টাচ খেলেছে, কিন্তু আবাহনী তার ডিফেন্সকে ভেরি স্ট্রং করেছে এবং আমরা দেখেছি যে মনে হয় যেন পাঁচ ডিফেন্স ছিল, নেমে গেছে কাউন্টার অ্যাটাক করেছে এবং আক্রমণে যে ওরা যেই গোল করার সুবিধাটুকু পেয়েছে, সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে, ভালো ভালো সুবিধা পেয়েছে, স্কোর করতে পারে, ব্যাড লাক এক হয়েই যেত, যেটা হেড হলো ওটা গোলকিপারের মাথায় লেগে ফিরত আসলো, ওটা তো শিওর নেট ছিল, খুঁজে তাদের আধুনিক ছোঁয়া। আমরা এই ম্যাচ নিয়ে কথা বলি, দেখেছি আমরা এফসি আলকাকে মিডফিল্ডে কিন্তু দেখলাম যে তারা বেশ শক্তিশালী বল দখলে লড়াইয়ে তারা ছিল এবং সমানভাবে সুযোগ তৈরি করেছে দুটি দলই, ওখান থেকে করে এগিয়ে গেল মালদ্বীপের ক্লাবটি, তারা কিন্তু খেলায় ফিরে এসেছে, তার মানে কি জমজমাট পুরো একটা আভাস আমরা পাচ্ছি? হ্যাঁ, খেলা যতই জমজমাট মনে হয়, এখন খেলা যাচ্ছে, ওরা মাঠের অবস্থান বোঝা কন্ডিশন বোঝাচ্ছে, দেশে কোন দেশে এসছে তারা, তাদের কন্ডিশন আর আমাদের কন্ডিশন এক হবে না, ফিটনেসটা ওদের বেড়ে যাবে, মাঠ বুঝে যাবে, ওদের খেলাও সেই রকম বেড়ে যাবে। খেলা নিঃসন্দেহে ভালো হচ্ছে, আজকে ভালো হচ্ছে, একটু উন্নত মানের যদি আমরা কিরগিজস্তান থেকে পেতাম তাহলে মনে হতো যে ফুটবলের সাথে আমরা এশিয়ান ফুটবল খেলছে এনে হতো, মানে সেই ফুটবলের ভালো হচ্ছে, তারা তাদের খেলাটা খেলছে। তারা গোলের খেলা বলছিলাম, এবং দিনের প্রথম ম্যাচে গ্রুপের ছিল শুধু গোল শূন্য ড্র হয়েছিল প্রথমবার টুর্নামেন্টে এসে একটি ম্যাচ, কিন্তু তারপর ফাইনালি কিন্তু আমরা গোলের দেখা পেয়েছি। এই ম্যাচে আমরা দুটি গোল পেয়ে গোলের দেখা পেয়েছি, কিন্তু প্রথম গোলটি আপনাদেরকে একটু পর্দায় দেখিয়ে আনতে চাই, যেটি 36 মিনিটের সময় তুরসান আলী এফসি আলগা হয়ে সে করেছিলেন। চলুন একটু পর্দায় আমরা আপনাদেরকে দেখাতে চাই। বেশ খানিক্ষণ ধরেই কিন্তু দু দলই শুরু
দিয়ে খেলছিল এবং দারুণভাবে বলে ছিল। দেখুন সেখানে গোলরক্ষক লাফিয়ে উঠেছিলেন অনেকটা অনেকটা ফাঁকায়, বল পেয়ে একটি বাউন্সের পরই সেইটা কিন্তু সেই একটা ছোট্ট করে মাথা দিয়ে ঠুকে দিয়ে বল জালে জড়িয়ে দিতে সক্ষম হন 36 মিনিটের সময় তুরসন আলী। এবং তার সম্পর্কে বলতে হবে যে পুরো ম্যাচে তিনি কিন্তু প্রথমার্ধে খেলায় আমরা দেখুন সেলিব্রেশনটি দেখুন আসলে যে এফসি আলগাই টুর্নামেন্টে প্রথমবারের মতো আসলে গোল করতে সমর্থ হলো এবং তাতে তারা কিন্তু সতীর্থ খেলোয়াড় যারা আছেন তাদের অভিবাদন পেয়েছিলেন। এবং তার সম্পর্কে এই কথাটাও বলতে চাই যে তুরসন আলী কিন্তু পুরো ম্যাচে আমরা দেখেছি বারবার পজিশন চেঞ্জ করে খেলেছেন, বারবার কিন্তু পুরো মাঠ জুড়ে তিনি খেলেছেন, বারবার বিভিন্ন জায়গায় গিয়ে নিজেকে আসলে সেখানে মানিয়ে নিয়ে খেলেছেন এবং প্রতিপক্ষ দল টিসি স্পোর্টস ক্লাব তাদের প্লেয়ারদেরকে কিন্তু তিনি একটা ধাঁধার মধ্যে ফেলতে সক্ষম হয়েছেন। আমি একটু আপনার কাছে আবারও আসতে চাই, এই যে তুরসন আলীর গোলটা আমরা দেখলাম এবং পুরো ম্যাচে কিন্তু দেখেছি তিনি কিন্তু ভিন্ন ভিন্ন পজিশনে গিয়ে উঠে খেলছেন, নেমে খেলছেন, একেবারে নিজেকে ছড়িয়ে ছিটিয়ে খেলছিলেন, একজন প্লেয়ার হিসেবে এই যে ভূমিকাটা পালন করা একটা দলকে নিশ্চয়ই অনেকখানি এগিয়ে নেয়। অবশ্যই প্রত্যেক টিমে কেউ না কেউ এরকম প্লেয়ার থাকে, সে খুবই ভালো খেলছিল, সে খুব ভালো খেলছিল, লেফট উইং, রাইট উইং, মিডফিল্ড সব জায়গায় সে কভার করে খেলছিল। সেটা তার জন্য সুবিধা হচ্ছে, সে বলও তার কাছে বারবার যাচ্ছিলো খেলার জন্য, কারণ সে পুরো টিমকে লিড দিয়ে নিয়ে যাচ্ছিলো এবং সেই জন্য সে স্কোর করতে পেরেছে। এই খেলাটা ঠিক অন্যান্য টিমেও দেখা যায় মাঝে মাঝে দু একটা প্লেয়ার খুব ভালো খেলে, চমৎকারভাবে ফিল্ডকে কন্ট্রোল করে ফেলে এবং ওর জন্যে মাঠটাই কন্ট্রোল হয়ে যায়। মিডফিল্ডে একটা প্লেয়ার খুব ভালো খেলে ওই মিডফিল্ড ওই টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ দিয়ে দেয়। মিডফিল্ড যদি বল ফিট করতে পারে ঠিকভাবে উইংয়ে বা স্কোরিং লাইনে, তাহলে সেই খেলাটা ভালো হয়, সেই টিমটা ভালো খেলতে পারে, প্লেয়ারগুলি তখন সেট হয়ে যায়। ওটাই চেষ্টা করা উচিত, প্রত্যেকে তারা এক নিয়মে খেলতে পারবে না নিশ্চয়ই। এবং টিসি স্পোর্টস দেখলাম যে সেই গোলটি যখন তারা আসলে এক গোলে পিছিয়ে পড়লো তারপর কিন্তু একেবারে ইমিডিয়েট প্রথম মিনিটেই তারা প্রায় গোলটি শোধ করে ফেলেছিল এবং টানা তারা গোল শোধের জন্য মরিয়া হয়েছিল এবং প্রথমার্ধের একদম শেষ মিনিটে তারা গোল আসলে করেও বসে। 45 মিনিটে আমরা হাসানের গোল পাই কর্নার থেকে, আমরা সেই গোলটি প্রিয় দর্শক আপনাদের জন্য পর্দায় একটু দেখিয়ে দিতে চাই, যেটি টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপ তারা করেছিল। দেখুন কর্নার একটি গোলের আসলে হাফ চান্স, সেটাকে কিন্তু সদ্ব্যবহার করেছিল, অসাধারণ কর্নার, একদম উড়িয়ে তিনি গোলমুখে বাড়িয়ে দিয়েছিলেন বলটি, সেখান থেকে ফিরে এলো হাসান, তার একেবারে দুর্দান্ত বাপায়ের কিকে বল কিন্তু তিনি গোলের ডান প্রান্ত থেকে জালে জড়িয়ে দেন এবং গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েছিলেন, শেষ পর্যন্ত তিনি কিন্তু রক্ষা করতে পারেননি। আমরা আরও একটি পজিশন থেকে গোলটি দেখে নিচ্ছি, সমতাসূচক গোল। নিঃসন্দেহে এই গোল দ্বিতীয় অর্ধে এই টিসি স্পোর্টস ক্লাবকে আরও বেশি উজ্জীবিত করে মাঠে নামাতে সমর্থ হবে। আর এক গোলে এই গোলের কারণেই কিন্তু ড্র রয়েছে এখনও পর্যন্ত ম্যাচটি। দ্বিতীয়ার্ধের সেই অ্যাকশনগুলো নিঃসন্দেহে আমরা দেখব এবং সবাইকে নিয়ে যে সেলিব্রেশন গোলের পরে সেটা আমরা দেখছি এবং কোচের যে ভূমিকা নিজাম, তিনি মালদ্বীপ ন্যাশনাল টিমের হয়েও খেলেছিলেন এবং তিনি কিন্তু একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তার সেলিব্রেশনের মাঝখানে এবং পুরো ডাগ আউটে যারা ছিলেন তাদের সেলিব্রেশন দেখে আমরা নিঃসন্দেহে সেই কথাগুলো বলতে পারি। যে জমজমাট ফুটবলের আশা করে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল সেই প্রত্যাশা কতটুকু পূরণ হচ্ছে? প্রত্যাশা আমাদের অনেক, প্রথম বলবো আমি প্রত্যাশা, আমাদের একটা প্রত্যাশা পূরণ হয়েছে। প্রথম যখন শুরু হয় শেখ কামাল টুর্নামেন্ট, আন্তর্জাতিক টুর্নামেন্ট, তখন আমরা প্রত্যাশা ছিল, ঘোষণাও ছিল আবাহনীর যারা ছিলেন কর্মকর্তাবৃন্দ ঘোষণা দিয়েছিল যেটা প্রতি বছর চট্টগ্রামেই অনুষ্ঠিত হবে এবং আবাহনী বলছিল যে আমাদেরকে সাপোর্ট করছে বাফুফে এবং সরকার আমাদেরকে সাপোর্ট করছে, চিটাংয়ে এই আন্তর্জাতিক টুর্নামেন্টটা হবে, কারণ চিটাংয়ে এই ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট কখনো হয়নি। তো সেটা এবার দেখলাম যে সেটা আবার সময় মতোই তারা শুরু করতে পেরেছে, চট্টগ্রামে শুরু করতে পেরেছে, প্রচার অভিযান করেছে এবং যা যা করার সব চট্টগ্রামকে ঘিরেই করেছে। ওপেনিং ডেতে আমরা দেখলাম যে বাফুফের অনেক কর্মকর্তা চলে আসলেন, বাফুফের প্রেসিডেন্ট সালাউদ্দিন সাহেব চলে আসলেন, মিনিস্টার সাহেবরা ছিলেন, তো কাজেই প্রতিশ্রুতি তারা রক্ষা করতে পেরেছে। তা আমরা আশান্বিত যে প্রতি বছরে এখানে তারা এই কাজটুকু করতে পারবে। এবং আমি আপনার সাথে একটুখানি যোগ করে বলতে চাই যে প্রথমবার আয়োজনের সময় কিন্তু একটি ঘোষণা এসেছিল যে পরবর্তী আয়োজনের সময় সাবকন্টিনেন্টের বাইরে গিয়েও ক্লাবকে ইনভাইট করা হবে এবং তার কিন্তু বাস্তবায়ন দেখছি আমরা, সাউথ কোরিয়ার একটি ক্লাব খেলছে এখানে। তো এই যে বাইরের ক্লাবগুলো খেলছে, এরকম টুর্নামেন্ট নিয়মিত হলে আমাদের দেশের ফুটবলের জন্য নিশ্চয়ই সেটা কল্যাণকর। এটা অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন আপনি। আমাদের যদি আমাদের দলগুলো লোকাল যে টিমগুলি হবে সেটা ঢাকার হোক চট্টগ্রামের হোক, আমাদের বাংলাদেশের টিমগুলো যদি বাইরের টিমের সাথে খেলতে পারে, সবসময় খেলতে পারে, শুধু একবার দুবার খেললে হবে না,
সবসময় খেলতে পারে তাহলে হবে কি খেলার ইম্প্রুভমেন্টটা অনেক হবে, দ্রুত গতিতে সেটা ইম্প্রুভ হবে। যেমন এই টুর্নামেন্টটা হলো সাথে সাথে যদি ঢাকায় হোক বা অন্য জেলায় হোক এই ধরনের আরেকটা টুর্নামেন্ট করে ফেলতে পারে, এরা যদি আবার খেলে ফেলতে পারে তাহলে এরা বুঝে যাবে যে আরও কত ইম্প্রুভমেন্ট করা যায়। আমাদের দেশের কোনো খেলাই দেখা যায় যে আমরা খুব বেশি একটা খেলতে পারি না বাইরের আন্তর্জাতিকভাবে, আমাদেরকে অতটুকু সুযোগ করে দেয় না কেউ। কাজে আবাহনী, চট্টগ্রাম আবাহনী যে সুযোগটা সৃষ্টি করেছে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি যে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, ওনার ভাইয়ের নামে যে টুর্নামেন্টটা হলো শহীদ কামাল তো হচ্ছে, সেটা অত্যন্ত প্রণিধানযোগ্য। সেই জন্য আমার মনে হয় আমরা বেশি উপকৃত হব যে আমাদের পৃষ্ঠপোষক যদি এইভাবে পৃষ্ঠপোষকতা করে যান, আগামী বছর আমরা আশা করব আরও অনেক ভালো টিম আসবে, বাইরে থেকে অনেক ভালো ভালো টিম আসবে। এবার চেষ্টা করে এশিয়ার বাইরে যাওয়ার চেষ্টা করেছে আর সাবকন্টিনেন্টের বাইরে গিয়েছে, আগামীতে আরও ভালো ভালো টিম আনতে পারবে। ধন্যবাদ আপনাকে। আমি একটু জানতে চাই আপনার কাছে যে এই টুর্নামেন্টের আজকে তৃতীয় দিন, আগামীকাল শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কালকে খেলা নেই কিন্তু পরশু থেকে আবারও মাঠে খেলা ফিরছে এই ইমাজিন স্টেডিয়ামে, আর আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগছিল, নিশ্চয়ই আবারও কথা হবে। প্রিয় দর্শক, আমরা দ্বিতীয়ার্ধের খেলায় আপনাদেরকে নিয়ে যেতে চাই, মাছরাঙ্গা টেলিভিশন এবং বিটিভি ওয়ার্ল্ডের মাধ্যমে সেই উত্তেজনাও ছড়িয়ে দিতে চাই, তাই সবাইকে নিয়ে ফিরছি কমেন্ট্রি বক্সে। ওয়েলকাম ব্যাক, আপনারা উপভোগ করছেন শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপের সেকেন্ড এডিশনের ডে থ্রির সেকেন্ড ম্যাচ, যে ম্যাচে মুখোমুখি টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপস এবং এফসি আলগা কিরগিস্তান। খুবই ফুল অফ এক্সাইটমেন্টের ফার্স্ট হাফ আমরা এনজয় করেছি এবং আমরা আশা করছি সেকেন্ড হাফেও ঠিক একই রকমভাবে দুর্দান্ত ফুটবল উপহার দেবে ক্লাব দুটোর ফুটবলাররা। এবং এখন পর্যন্ত দুটো দলই একটা একটা করে গোল করেছে। প্রথম গোলটা করে তুরসুন আলী, এক্সিলেন্ট ফুটবল খেলেছেন এই তুরসুন আলী, এফসি আলগার জার্সি নাম্বার 30। এবং একই সাথে দুর্দান্ত খেলেছেন আরও একজন, তার নামটাও বলতে হয় ওয়াহিদ ইব্রাহিম, যিনি গোলটা ফিরিয়ে দিয়েছেন অতিরিক্ত সময়ে, তিনি গোলটা ফিরিয়ে দিয়েছেন। স্কোর লাইন ঠিক এই মুহূর্তে 1-1 এবং দুই দলের ফুটবলার প্রস্তুত, কিছুক্ষণের ভেতরে কিক অফের মাধ্যমে সেকেন্ড হাফের খেলা শুরু হবে। এবং কমেন্ট্রি বক্সে আমরা তিনজন রয়েছি, আমি ফাহিম রহমান, ঠিক এই মুহূর্তে আমার সাথে রয়েছেন সাইদুর রহমান এবং আমাদের সাথে আছেন কুমার কল্যাণ। ফাইম, শুরুতেই কিন্তু একজন খেলোয়াড়ের পরিবর্তন করা হলো, টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপের কোচ নিজাম মোহাম্মদ খেলোয়াড়টি পরিবর্তন করলেন, 6 নম্বর জার্সি নিয়ে খেলছিলেন আদনান মুরুথালা রক্ষণভাগের খেলোয়াড়, তার পরিবর্তে 21 নম্বর জার্সি নিয়ে আজম মোহাম্মদ মাঝমাঠের খেলোয়াড় তিনি মাঠে প্রবেশ করলেন। এবং এই মুহূর্তে রুসলানকে আপনারা দেখতে পাচ্ছেন গোলরক্ষক এবং কোচ আলেকজান্ডার বেলদিনভ এফসি আলগার কোচ। কিক অফ করবে এই মুহূর্তে এফসি আলগা এবং যারা কিনা প্রথমে আজকে গোল করেছিল। কিক অফটা হয়ে গেল, অর্থাৎ সেকেন্ড হাফের খেলা কিন্তু শুরু হয়ে গেল। এফসি আলগা নিজেদের অর্ধ থেকে আক্রমণ উঠবে, তারা ডান পাতা দিয়ে ছোট্ট করে বাড়িয়েছিলেন এবং হাফ টাইম স্কোর লাইন যেটি ছিল নিয়ে কিন্তু বিরতিতে গেছিল দুটো দল। প্রথমার্ধে 36 মিনিটের সময় তুরসুন আলীর স্তামব, তিনি প্রথমে গোল করেছিলেন এবং অ্যাডেড টাইমে ফার্স্ট হাফের হাসান তিনি গোটি পরিশোধে সামর্থ্য। এবং সেকেন্ড হাফে দেখা যাক কোন দল গোল করে, এই যে পেছন থেকে এসে যার কারণে কিন্তু রেফারির বাঁশি, নিজেদের অর্ধ থেকে আক্রমণে উঠবে আজম মোহাম্মদ। বদলি খেলোয়াড় হিসেবে দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নেমেছেন 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিডফিল্ডার এবং আদনান মুরুথালা 6 নম্বর জার্সি পরিহিত এই খেলোয়াড়টি রক্ষণভাগের খেলোয়াড়, অর্থাৎ রক্ষণভাগের একজন খেলোয়াড়কে পরিবর্তন করে একজন মিডফিল্ডারকে মাঠে নামানো হলো, যার মানে হচ্ছে মাঝ মাঠের শক্তিটা বাড়িয়ে নিলেন নিজাম মোহাম্মদ কোচ টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপে। আজকের এই ম্যাচ যদি জিতে যায় টিসি স্পোর্টস ক্লাব তাহলে কিন্তু তারা প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে এবং সেই লক্ষ্যেই কিন্তু খেলে যাচ্ছে টিসি স্পোর্টস ক্লাব। সো লেটস সি, দেখাই যাক তারা ম্যাচটা জিততে পারে কিনা। থ্রো ইনের মাধ্যমে আবারও খেলা শুরু হবে এবং নাফিউ আলী ঠিক এই মুহূর্তে বল পেয়েছেন ইব্রাহিম, দূর থেকে আচমকা শট তিনি নিয়েছিলেন বটে কিন্তু তুরসুন বই তিনি বলের লাইনে ছিলেন, চমৎকারভাবে তিনি ব্লক করলেন এবং দূর থেকে আচমকা আরও একটা শট, এবারে কিন্তু শটটা নিয়েছিলেন ওই নাফিউ আলী, তার নেওয়া শটটি গিয়ে জমা পড়ল এফসি আলগার গোলরক্ষক রুসলানের হাতে, কোনো বিপর্যয় নয়। এবং ঠিক এই মুহূর্তে ওই এফসি আলগার একজন ফুটবলার খানিকটা ইনজিউর্ড হয়ে দাঁড়িয়ে রয়েছেন, সে কারণেই রেফারি চেক করছেন ঘটনাটা কি এবং সে কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে। অ্যাকশন রিপ্লে দেখে নিতে চাই কেমন করে ঘটনা ঘটলো, ডান পায়ে জোরালো শট ছিল বটে কিন্তু বলের একেবারে লাইনে ছিলেন এফসি আলগার গোলরক্ষক রুসলান, সে কারণেই কিন্তু গোল এলো না। থ্রো ইনের মাধ্যমে আবারও খেলা শুরু হবে এবং স্পোরিং স্পিরিট থ্রো করলেন টিসি স্পোর্টস ক্লাবের একজন ফুটবলার, তিনি কিন্তু থ্রোটা করলেন গোলরক্ষকের উদ্দেশ্যে, যাওক আবারও খেলা শুরু হয়েছে। ঠিক এই মুহূর্তে সেন্টার ব্যাক
জার্সি নাম্বার 17 বাকিয়ে তুলু, তিনি সামনে বাড়িয়ে দিয়েছেন, সেখান থেকে এই মুহূর্তে বল পেয়ে গেছেন তুরসুন বই, সেন্টার ব্যাক তুরসুন বই সামনে বাড়িয়েছে, সেখান থেকে তুরসুন আলী, রাখতে পারলেন না তুরসুন আলী, ইব্রাহিম চমৎকারভাবে ব্যাকহিল করলেন, সেখান থেকে বল পেয়ে গেছেন ইনশাদ, উপরে উঠে এসেছেন খানিকটা, ইনশাদের কাছ থেকে এই মুহূর্তে বল পেয়ে গেছেন হাসান নাইস, হাসান নাইস সামনে বাড়িয়েছিলেন বটে কিন্তু ঠিকঠাকভাবে পাসটা তিনি দিতে পারলেন না। সেকেন্ড হাফের শুরু থেকে কিন্তু অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করে যাচ্ছে মালদ্বীপের ক্লাবটা, টিসিএস স্পোর্টস ক্লাব 4-3-3 ফর্মেশনে তারা আজকের এই ম্যাচ খেলছে এবং চাপ তৈরি করতে কিন্তু সক্ষম হয়েছে, দেখা যাক সেকেন্ড হাফটা তারা কেমন করে খেলে। মাঝ মাঠে খেলা চলছে, এবারে কিন্তু ওই লেফট ব্যাক এসি আলগার, তিনি গোলকিপারের কাছে ব্যাক পাস করে দিলেন, সেখানে রয়েছেন বেনিয়ামিন, যা হোক শেষমেশ বল কিন্তু চলে গেল সাইড লাইনের বাইরে। আক্রমণ শুরু থেকেই টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপের, এবং যার কারণে তারা চেষ্টা করছে লিডটা নিতে, যেহেতু পেছন থেকে এসে তারা সমতা ফিরিয়ে নিয়ে এসছে, প্রথমে পিছিয়ে পড়ো যারা গোল করে সমতা ফিরিয়ে নিয়ে আসতে পারে তাদের কিন্তু স্পিডটা একটু বেশি থাকে, সেই স্পিডটাকে কাজে লাগিয়ে সেকেন্ড হাফে শুরু থেকেই আরও গোল করবার একটা প্রচেষ্টা টিসি স্পোর্টস ক্লাবের খেলোয়াড়দের। ড্রয়িং থেকে কিন্তু আবারও আক্রমণে উঠছে টিসি স্পোর্টস ক্লাব, সামনে বাড়িয়েছেন হাসান ইব্রাহিম গোলদাতা তাদের দলের পক্ষে, তবে গোলরক্ষক রুসালান তিনি কিন্তু সময় মতো বেরিয়ে এসে নিজের নিয়ন্ত্রণে নিলেন। ডাগ আউট আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এফসি আলগা কিরগিস্তানের, অ্যাকশন রিপ্লেতে আরও একবার দেখব বাকি ছিল এবং পরবর্তীতে অবশ্য এই যে হাসান ইব্রাহিম ওয়াহিদ যিনি গোল পরিশোধ করেছিলেন মালদ্বীপের পক্ষে, তিনি চেষ্টা করেছিলেন তবে গোলরক্ষক রুসলান তিনি কিন্তু সময় মতো বলের নিয়ন্ত্রণটা নিয়েছিলেন। আবার থ্রো ইনের মাধ্যমে খেলা শুরু হবে, বল চলে গেছে সাইড লাইনের বাইরে এবং আমরা দেখতে পাচ্ছি জার্সি নাম্বার 21 আলজাম বদলি হিসেবে মাঠে নেমেছেন, তিনি থ্রো করলেন সামনে দিয়েছেন দলীয় অধিনায়ক ওখানে নাফিউ আলীর উদ্দেশ্যে, সেখান থেকে এই মুহূর্তে বল পেয়ে গেছেন ওয়াহিদ, চমৎকার খেলছেন আজকে ওয়াহিদ, শেষমেশ তিনি কিন্তু বল নিজের নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, আবারও চলে গেল সাইড লাইনের বাইরে, আবারও থ্রো ইনের মাধ্যমে খেলা শুরু, আবারও কিন্তু ওই বদলি ফুটবলার আজাম তিনি থ্রো করেছেন, চেস্ট রিসিভ করলেন ঠিক এই মুহূর্তে, সামনে বাড়িয়েছেন হেড হলো, বল পেয়ে গেছেন ওখানে নিশাদ, তিনিও রাখতে পারলেন না, জার্সি নাম্বার 30 তুরসুন আলী তার পায়ে বল, আক্রমণে ওঠার চেষ্টায় ঠিক এই মুহূর্তে ওই এফসি আলগা, যদিও বেশ ফুল পাস খেলছে দুটো দলের ফুটবলাররা, কাটিয়ে ঢোকার চেষ্টা করছিলেন জার্সি নাম্বার 9 স্টুয়ার্ড, তিনিও সফল হলেন না। পাসিং অ্যাকুরেসি কিন্তু সেকেন্ড হাফে খুব একটা ভালো না, যতক্ষণ খেলা হয়েছে আমি দেখলাম পাসিং অ্যাকুরেসি কিন্তু খুব একটা ভালো না, বেনিয়ামিনের পায়ে ঠিক এই মুহূর্তে বল, তিনিও অবশ্য রাখতে পারেননি এবং আবারও চলে গেছে সাইড লাইনের বাইরে, আবারও থ্রো ইনের মাধ্যমে খেলা শুরু হবে। যেমনটা বলছিলাম যে মাঝ মাঠে আধিপত্য বিস্তার করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দুটো ক্লাব টিসি স্পোর্টস এবং এফসি আলগা, যদিও পাসিং দুর্বলতা ফুটে উঠছে এবং বোঝাপড়ছে ফুটবলারদের মাঝে, অন্তত এই ম্যাচে এই হাফের খেলা দেখে তাই মনে হচ্ছে। স্কোরলাইন আপডেটটা আরো একবার আপনাদের জানাতে চাই, টিসি স্পোর্টস ক্লাব 1 এফসি আলগা 1। ইতিমধ্যে দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু 5 মিনিট অতিবাহিত হয়ে গেছে, দ্বিতীয়ার্ধে আর কোনো গোল এখনো হয়নি, তবে গোলের জন্য কিন্তু শুরু থেকে চাপ তৈরি করতে সক্ষম হয়েছে টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপ। এই মুহূর্তে এফসি আলগার কোচ আলেকজান্ডার বেলদিনভ একটু চিন্তার ভাঁজ তার কপালে, শুরুতে লিডটা নিয়েছিল তার দল, তারপরে কিন্তু সেই লিডটা পারেনি, এখন তো চাপে দল, ফলে কিছু পরিকল্পনা তার কাছে আসতে পারে, ফ্রেশ লেগ কে নামাতে পারেন যাতে করে নতুন কোনো পরিকল্পনা বা নতুন কোনো কৌশল অবলম্বন করতে পারে তার দল। বল চলে গেছে আবারও পার্শ্ব রেখার বাইরে, থ্রো ইন টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপের অনুকূলে। এই দলটি কিন্তু সত্যি ভালো খেলছে, লিমিটেডের বিরুদ্ধে তারা 1-0 গোলে জয়লাভ করেছিল, পূর্ণ 3 পয়েন্ট কিন্তু তাদের অ্যাকাউন্টে রয়েছে, আজকে যদি আরও একটা পয়েন্ট নিতে পারে, 3 পয়েন্ট নিলে তো ফার্স্ট তারা সেমিফাইনাল কনফার্ম করে ফেলবে, তবে আরও 1টি পয়েন্ট নিলেও কিন্তু তাদের সেমিফাইনাল মোটামুটিভাবে কনফার্ম হবে, তবে তার জন্য অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। নিজাম মাহমেদ কোচ টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপের এবং তার কোচিংয়ে কিন্তু দলটা সত্যি ভালো খেলে, 3 জন ফরেন রিক্রুটের পক্ষে আজকে লিম্বু কুমার একটি রক্ষণ ভাগের খেলোয়াড়, মিশরীয় খেলোয়াড় এবং রয়েছে কর্নেলিয়াস আক্রমণ ভাগ সেন্ট ভিনসেন্টের খেলোয়াড়, আরও একটি আক্রমণের চেষ্টা ইব্রাহিম যিনি প্রথম ম্যাচে গোল করেছিলেন, আজকে কিন্তু অন্য ইব্রাহিম গোল করেছেন, আজকে যিনি গোল করেছেন তিনি হাসান ইব্রাহিম ওয়াহিদ, অর্থাৎ 2 দিনে 2 ইব্রাহিম, এর আগের ম্যাচে গোল করেছিলেন 7 নম্বর জার্সি পরিহিত ইব্রাহিম হুসেইন, আজকে 17 নম্বর জার্সি পরিহিত হাসান ইব্রাহিম ওয়াহিদ। আমি জানি না টিমে আর কোনো ইব্রাহিম রয়েছেন কিনা, যদি থেকে থাকেন তাহলে আমার মনে হয় থার্ড ম্যাচে সেই ইব্রাহিমকে কোচ নিশ্চয়ই মাঠে নামিয়ে দেবেন, যেহেতু 2 ইব্রাহিম 2 ম্যাচে গোল করেছে। থ্রো ইনের মাধ্যমে আবারও খেলা শুরু, ঠিক এই মুহূর্তে টিসি স্পোর্টস ক্লাবের রক্ষণ ভাগের প্রশংসা করতে হয়, খুব জমাট রক্ষণ ভাগ তাদের এবং ঢাকা আবাহনীর বিপক্ষে আমরা দেখেছি কোনো রকমের কোনো স্কোপই কিন্তু তারা দেয়নি এবং আজকেও কিন্তু বেশ দুর্দান্ত তারা খেলে চলেছে। বল পেয়েছেন এই মুহূর্তে বাকি তুলু এবং বাকি তুলু কি করলেন, পেনিট্রেশন পাস বাড়ানোর চেষ্টা করেছিলেন বটে, ঠিকভাবে দিতে পারেনি, গোলরক্ষকের হাতে জমা পড়েছে। কোচকে আপনারা দেখতে পাচ্ছেন
নিজাম মোহাম্মদ, এবং এটি তার চতুর্থ বাংলাদেশ সফর। এর আগেও কিন্তু তিনবার তিনি বাংলাদেশে ঘুরে গেছেন ন্যাশনাল টিমের হয়ে, ইনফ্যাক্ট তিনি বাংলাদেশের মাটিতে খেলেছেনও, এবং এবার তিনি এসেছেন কোচ হিসেবে ডিসি স্পোর্টস ক্লাবের, এবং প্রথম ম্যাচেই জয় উপহার দিয়েছে তার শিষ্যরা, তাও বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর বিপক্ষে। থ্রোইনের মাধ্যমে খেলা শুরু হবে এবং আকমা তফ তার হাতে ঠিক এই মুহূর্তে বল, আকমা তফ তিনি থ্রো করবেন, তার থ্রো ইনের মাধ্যমে আবারও খেলা শুরু হবে। আজকে কিন্তু মাস্ট উইন গেম এফসি আলগার জন্য, যেহেতু তারা প্রথম ম্যাচে ওই কোরিয়ান ক্লাব পচেন এফসির কাছে হেরে গেছে 2-0 গোলে। সুতরাং টুর্নামেন্টে টিকে থাকতে হলে, সেমিফাইনাল সম্ভাবনা জাগিয়ে রাখতে হলে, আজকে কিন্তু জিততেই হবে এফসি আলগা বিশকেককে, কিরগিস্তানের ক্লাব, এবং সে কারণে আমরা ফুটবলারদের ভেতরে এক ধরনের তাড়না তারা দেখতে পাচ্ছি। দেখাই যাক, যদিও তারা ম্যাচের শুরুতে গোল করেছিল বটে, কিন্তু সেই গোল কিন্তু শোধ করে দিয়েছে টিসি স্পোর্টস ক্লাবের ইব্রাহিম বাহিন। আবার বল থেকে ছাড়তে আরো টিসি বিন হেল্প করেছে এই এফসি আলগার খেলোয়াড়েরা তাদের নিজেদের অনুপাতে, সেই ইব্রাহিম হুসাইনিনি তিনি কিন্তু বল নিয়ন্ত্রণে আক্রমণে উঠছেন। অবশ্য ভেন তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, পরবর্তীতে হাসান নাইজ, এখনও হাসান নাইজের নিয়ন্ত্রণ রেখেছেন, এবং আক্রমণে টিসি স্পোর্টস ক্লাব বেশ ভালোভাবে কর্নেলিয়াস কাটিং করে ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন। অবশ্য একাধিক খেলোয়াড় তাকে বাধা দিয়েছিলেন, তারপরও কিন্তু বলটা তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন। নাফিউ আলী তিনি কিন্তু ঠিকভাবে সামনে বাড়াতে পারেননি, বল চলে এসছে টিসি স্পোর্টস ক্লাবের অর্ধে, এবং নিজেদের অর্ধ থেকে আবারও তারা আক্রমণে উঠবে। ভালো কম্বিনেশন নিজেদের খেলোয়াড়দের মধ্যে, হানিফ আবদুল্লাহ সামনে বাড়িয়েছিলেন, আক্রমণে উঠছে তারা। হাসান নাইজও কিন্তু যথেষ্ট ভালো খেলছেন, নাফিউ আলী ভালো খেলছেন, একাধিক খেলোয়াড়, আজম মোহাম্মদ খেলোয়াড় চমৎকার ফরওয়ার্ড থ্রুটা ছিলেন, চমৎকার ফরওয়ার্ড থ্রু, একেবারে ডিফেন্স চেরা পাস যাকে বলে, তবে খেলোয়াড়টি কিন্তু কর্নেলিয়াস, স্টুয়ার্ট কর্নেলিয়াস, তিনি কিন্তু বলের কাছে পৌঁছতে পারলেন না, পৌঁছতে পারলে কিন্তু গোলের মতো একটা পরিস্থিতি নিশ্চিতভাবেই তৈরি হতো, ভালো একটা সুযোগ তৈরি করতে সক্ষম হয়েছে। তো অ্যাকশন রিপ্লে আরেকবার আমরা দেখে নিতে চাই, কিভাবে করে বলটা সামনে বাড়ানো হয়েছিল এবং স্টুয়ার্ট তিনি কাভার আপ করতে পারেননি, দৌড়টা যদি আর একটু স্পিডি হতো সেক্ষেত্রে হয়তোবা তিনি কাভার আপ করতে পারতেন, এবং সেক্ষেত্রে গোলের সম্ভাবনা জাগতো। ঠিক এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখেন এফসি আলগার গোলরক্ষক রুস্তানকে, বেশ ভালো গোলকিপিং তিনি করেন, এবং টল গোলকিপার, এবং ফ্লেক্সিবিলিটি যথেষ্ট ভালো এমনটা বলতেই হবে। এবং টিসি স্পোর্টস ক্লাবের যিনি গোলকিপার লিম্বু, নেপালি লিম্বু, তিনিও কিন্তু এক্সিলেন্ট গোলকিপার, টল, এবং তার ফ্লেক্সিবিলিটিও কিন্তু যথেষ্ট রকমের ভালো। ঠিক এই মুহূর্তে বল পেয়ে গেছেন এলমা গ্রাবি, রক্ষণভাগের ফুটবলার, ব্যাকপাস করে দিয়েছেন ওই লিম্বুর কাছে, সময় নিচ্ছেন লিম্বু, খানিক ড্রাইভারে লম্বা করে শট নিয়েছেন, এবং ওখানে কিন্তু ছিলেন আজাম, তিনি ঠিকঠাকভাবে ধরতে পারলেন না। স্কোর আপডেট আরও একবার আপনারা দেখছেন স্ক্রিনে, টিসি স্পোর্টস ক্লাব 1 এবং এফসি আলগা 1, মাঝ মাঠে বল দখলের লড়াই, বল পেয়ে গেছেন ওয়াহিদ, সামনে বাড়িয়েছেন, কাটিয়ে ঢোকার চেষ্টা করছিলেন ওখানে নাফিউ আলী, তিনি ঠিকঠাকভাবে পারলেন না, এবং পরবর্তীতে দারুণভাবে কিন্তু স্টুয়ার্ট তিনি তার সতীর্থকে বলটা দিয়েছেন, এবং বল নিয়ে কিন্তু ইব্রাহিম ছুটছেন, ইব্রাহিম সেন্টার করেছেন, কিন্তু যে সেন্টার তিনি করলেন সেটা সোজা গিয়ে জমা পড়ল এফসি আলগার গোলরক্ষক রুসলানের হাতে, কোনো বিপর্যয় নয় এফসি আলগার জন্য। একটু পেছনে যদি রাখতে পারতেন তাহলে হয়তো গোলের মতো একটা পরিস্থিতি তৈরি হতো, ভালোই করেছেন, আক্রমণে উঠবে, অবশ্য ভালোভাবেই চাপ তৈরি করতে সক্ষম হয়েছে টিসি স্পোর্টস ক্লাব। আরও একবার দেখে নেব অ্যাকশন রিপ্লেতে, চমৎকারভাবে আক্রমণে উঠেছিলেন বটে, তবে যে জায়গায় বলটি রাখলে সতীর্থ কোনো খেলোয়াড় বলটা পেতেন সেই রকম জায়গায় রাখতে পারেননি, যার কারণে রুসলান গোলরক্ষক এফসি আলগার তিনি কিন্তু সহজে করতে সক্ষম হয়েছিলেন। বল চলে গেছে আবারও পার্শ্বরেখার বাইরে, থ্রোইন এফসি আলগার অনুকূলে, থ্রোইন থেকে তারা কিন্তু আক্রমণে উঠছে, বা প্রান্ত দিয়ে ভালো জায়গায় বল পেয়েছেন, দেখা যাক কাটিং করে ভেতরে ঢুকতে পারেন কিনা, এখনও নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, তবে দুজন খেলোয়াড় কিন্তু তাকে বাধা দিচ্ছে, যার কারণে শেষ পর্যন্ত কিন্তু বলের নিয়ন্ত্রণ পাবে না, এখনও কি সুযোগ রয়েছে না, অবশ্য বল নিয়ে এখনও কাড়াকাড়ি, শেষ পর্যন্ত কে তো আজম মোহাম্মদ সাবস্টিটিউট খেলোয়াড় হিসেবে আজকে মাঠে নেমেছেন, দূরপাল্লার একটা শট আসতে পারে, এলো বটে, তবে সেটি কিন্তু লক্ষ্যভ্রষ্ট, অফ টার্গেট, বল চলে গেল গোল লাইনের বাইরে, গোল কিক টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপের অনুকূলে। আরো একবার অ্যাকশন রিপ্লে, বাইরে থেকে হননি এফসি আলগার ফুটবলারটি, গোল কিকের মাধ্যমে আবারও খেলা শুরু হবে, এবং লিম্বু তিনি শট নিয়েছেন, মাঝ মাঠে এই মুহূর্তে খেলা চলছে, বল দখলের লড়াই, প্রচণ্ড রকমের ভুল পাস আমরা সেকেন্ড হাফে দেখছি, পাসিং অ্যাকুরেসি খুবই পোর দুটো ক্লাবের ফুটবলারদের মাঝে, এবং এই কারণে পরিকল্পিত কোনো আক্রমণ কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি। আজাম এসছেন থ্রো করার জন্য, লম্বা থ্রো তিনি করেছেন, স্টুয়ার্টের উদ্দেশ্যে দিয়েছেন, তবে স্টুয়ার্ট ঠিকঠাকভাবে নিজের নিয়ন্ত্রণে নিতে পারলেন না, আবারও সাইড লাইনের বাইরে, পরিকল্পনার বেশ খানিকটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড হাফে, এবং প্রেশারে রয়েছে এই মুহূর্তে এফসি আলগা, কারণ যেহেতু তার প্রথম ম্যাচটা হেরেছে টুর্নামেন্টে টিকে থাকতে হলে,
তাদেরকে আজকের এই ম্যাচ জিততেই হবে, সেই কারণে তারা খানিকটা চাপে এবং দেখাই যাক শেষমেশ তারা চাপে ভেঙে পড়ে কিনা। এবং প্রথম দল হিসেবে শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপের সেকেন্ড এডিশনের সেমিফাইনালে উঠে যায় কিনা মালদ্বীপসের টিসি স্পোর্টস ক্লাব। থ্রো ইনের মাধ্যমে আবারও খেলা শুরু হবে। আজাম বদলি হিসেবে মাঠে নেমেছেন, তিনি থ্রো করেছেন, সামনে দিয়েছেন, উদ্দেশ্য ছিল হাসান নাইস, হেড করে দিয়েছেন হাসান নাইস, হেড ফ্লিক বলা যায়, বল গিয়ে সোজা জমা পড়েছে রুসলানের পায়ে, রুসলান কিক করেছেন মাঝমাঠে, এই মুহূর্তে আবারও রাইট, এই মুহূর্তে দলিনায়ক তাইমুর সুলতানভ সামনে বাড়িয়ে দিয়েছেন আক্রমণে ওঠার চেষ্টা, বল পেয়ে গেছেন ওখানে জার্সি নাম্বার 17 বাকিয়ে তুলু, শেষমেশ কিন্তু তিনিও রাখতে পারলেন না, একটা কর্নার আদায় করে নিয়েছে ঠিক এই মুহূর্তে এফসি আলগা। সো লেটস সি, দেখা যাক কর্নার থেকে কোনো সুপার এক্সাইটেড মোমেন্ট আমরা পাই কিনা, অর্থাৎ গোল করার মতো কোনো অপরচুনিটি এফসি আলগা ক্রিয়েট করতে পারে কিনা বা গোলটাই হয়ে যায় কিনা সেটা আমরা দেখবো বটে। আরও একবার অ্যাকশন রিপ্লে, কীভাবে করে আক্রমণটা হয়েছিল এবং ওখানে যার কথা বারবার বলছি তুরসুন আলী, তিনি বল পেয়েছিলেন বটে, অবশ্য তিনিও ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি। যাও এই মুহূর্তে কর্নার, সো লেটস সি দেখা যাক কর্নারটা কেমন হয়। ছোট্ট করে কর্নারটা নিয়েছিলেন পরবর্তীতে তুরসুন আলী, এবারও কিন্তু সুযোগ এসছে, দেখা যাক হেড করে এখনো পেনাল্টি এরিয়ার মধ্যে রেখেছেন কিন্তু সন্দিগ্ধ কোনো খেলোয়াড়কে দিতে পারলেন না। পরবর্তীতে হাসান ইব্রাহিম, তিনি ক্লিয়ার করেছেন, অবশ্য তিনিও সন্দিগ্ধ কোনো খেলোয়াড়কে দিতে পারেননি। আবারও ডান প্রান্তে লম্বা করে এরজাতের উদ্দেশ্যে, এরজাত থেকে ছোট্ট করে রক্ষণভাগের খেলোয়াড় বেনিয়ামিন, তিনি কিন্তু উপরে উঠে এসছেন এই মুহূর্তে আক্রমণে। এবং পরবর্তীতে ক্লিয়ার করলেন হাসান ইব্রাহিম ওয়াহিদ, যিনি আজকে একমাত্র গোলদাতা তার দলের পক্ষে। হাসান নাইস ডান প্রান্ত দিয়ে দ্রুতগতিতে ভেতরে ঢুকছেন এবং বলটা বাড়িয়েছিলেন বটে, তবে একটু রক্ষণভাগের খেলোয়াড়দের পায়ে লেগে গতিটা একটু হ্রাস পেল। পরবর্তীতে অবশ্য হাসান নাইস দূরপাল্লা যে কিকটা নিলেন সেটি কিন্তু একেবারেই লক্ষ্যভ্রষ্ট, বল চলে গেল গোল লাইনের বাইরে। এই ধরনের কিক থেকে কিন্তু আর যাই হোক ফায়দা তোলা সম্ভব নয়। সেকেন্ড হাফে আমরা যেটি দেখছি যে টানা কিন্তু আক্রমণে ছিল মালদ্বীপের ক্লাবটি টিসি স্পোর্টস ক্লাব, তবে একটু সময় আগেই কিন্তু একটা আক্রমণ রচনা করতে সক্ষম হয়েছিল এফসি আলগা, অর্থাৎ খেলায় ফিরে আসার একটা তাড়না বা একটা চেষ্টা তাদের কাছ থেকে আমরা লক্ষ্য করলাম কিছুক্ষণের জন্য। এবং ভেনিয়ামিন যিনি রক্ষণভাগের খেলোয়াড় তিনিও কিন্তু আক্রমণে উঠে এসেছিলেন, সেটা কিন্তু সাময়িক, তবে টিসি স্পোর্টস ক্লাব তারা কিন্তু সেকেন্ড হাফে যথেষ্ট চাপ তৈরি করতে সক্ষম হয়েছে প্রতিপক্ষ ওই এফসি আলগার বিরুদ্ধে। স্কোর লাইন আরও একবার আমরা দেখে নেব, টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপ 1 এবং এফসি আলগা 1। এবং এই মুহূর্তে কমবক্সে আরও একবার স্বাগত জানাবো কুমার কল্যাণকে। থ্যাংক ইউ সাইদুর ভাই। এই মুহূর্তে অবশ্য খেলায় উত্তেজনা কিছুটা হলেও কম, কেননা প্রথমার্ধে যে ধরনের ফুটবলটা আমরা দেখেছিলাম একচেটিয়া ফুটবল, দুটি দলই একচেটিয়া নয়, এটি অবশ্য দুটি দলের একচেটিয়া প্রাধান্য, যে যার প্রান্ত থেকে আক্রমণ করেছে এবং সেখান থেকে দুটা গোল কিন্তু আমরা দেখেছি, তবে দ্বিতীয়ার্ধে কিন্তু সেটি অবশ্য দেখা যায়নি। এর মধ্যে বাম দিক থেকে একটা সেন্টার, কিন্তু সেখানে অবশ্য বাধাপ্রাপ্ত। পরবর্তীতে অবশ্য ওখানে 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি বল ধরেছেন হাসান নাইস। প্রথমার্ধের 36 মিনিটে তুরসুন আলীর গোলে লিড নিয়েছিল এফসি আলগা বিশকে কিরগিজস্তান। পরবর্তীতে সংযুক্ত সময়ের মধ্যে গোলটা পরিশোধ করেন হাসান ইব্রাহিম। ইব্রাহিম যেন অন্তত কি বলবো, পূর্ণিমার আলো ছড়িয়েছে অন্তত টিসি স্পোর্টস ক্লাবের জন্য আরেকটি আক্রমণ, তবে সেখানে বাধাপ্রাপ্ত, অবৈধভাবে বাধা দিয়েছিলেন রেফারি, কিন্তু কাছাকাছি ছিলেন। এক্ষেত্রে জালালউদ্দিন ফাউলের বাঁশি বাজিয়েছেন, ফ্রি কিকটা তুলে নিয়েছে অন্তত টিসি স্পোর্টস ক্লাব। 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আজম মোহাম্মদ বদলি খেলোয়াড় হিসেবে যিনি মাঠে ঢুকেছেন আদনান মুরুথালার জায়গায়, দেখা যাক এই ফ্রি কিকটাকে কাজে লাগাতে পারে কিনা, যদিও খেলার ফলাফল 1-1 গোলের সমতা। এম আজি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচ নাম্বার 6 শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ 2017। বাম দিক থেকে ঢোকার চেষ্টা, সেখানে অবশ্য বাধা দেওয়ার চেষ্টা জার্সি নাম্বার 9 কর্নেলিয়াস। ভালো মানের ফুটবল খেলেছেন তিনি আজকে, যথেষ্ট ক্ষিপ্র গতিতে অনেকবার তিনি ঢুকে গেছেন প্রতিপক্ষ দলের সীমানাতে, তবে এই মুহূর্তে অবশ্য রুসলান দলীয় গোলরক্ষক এফসি আলগা 70 বছর পুরাতন এই ক্লাবটি লম্বা করে ফলি নিয়েছেন গোলরক্ষক। পরবর্তীতে হেডের মাধ্যম দিয়ে সামনে বানানো হয়েছে ইলদার আমিরভ, আজকে কিন্তু তাকে অনেকটাই মার্কিংয়ে রেখেছে অন্তত প্রতিপক্ষ দল টিসি স্পোর্টস ক্লাবের রক্ষণভাগ, যে কারণে কোনো সুবিধা তিনি কিন্তু করে উঠতে পারেননি সাইদুর ভাই। নিঃসন্দেহে এবং ফাউল বিপজ্জনকভাবে খেলার চেষ্টা, এবং রেফারি জালালউদ্দিন তিনি কিন্তু লক্ষ্য করেছেন বিষয়টি, যার জন্য কাল বিলম্ব না করে ফাউলের সংকেতটা দিয়েছেন। 1-1 গোলে সমতা বিরাজ করছে এবং এখনও কিন্তু মাটিতে পড়ে রয়েছেন আইজার আকমাটভ, তিনি ফাউলটা করেছিলেন। চমৎকারভাবে এগিয়ে যাচ্ছিলেন ইব্রাহিম হুসাইন এবং তাকে কিন্তু একেবারে
বিপজ্জনক ভাবে কিছুটা অবশ্য রেফারি জালালউদ্দিন তিনি ফাউলের সংকেত দিয়েছেন এবং ইব্রাহিম হুসাইন তিনি অবশ্য উঠে দাঁড়িয়েছেন শেষ পর্যন্ত ফ্রি কিক জালালউদ্দিন এবং নিজাম মোহাম্মদ কোচ টিসি স্পোর্টস ক্লাবে তিনি কিন্তু কিছুটা ক্ষুব্ধ তার মনে হচ্ছে যে এখানে একটা শাস্তিমূলক কার্ড দেখানো উচিত ছিল এবং সেই রকমই একটা আবেদন ফোর্থ অফিসিয়াল উগিয়েন দর্জি ভুটানের তার কাছে আজম মোহাম্মদ তিনি কিন্তু লম্বা করে কিকটা নিয়েছিলেন সাবস্টিটিউট খেলোয়াড় হিসেবে আজকে মাঠে এসেছেন এর আগের ম্যাচেও ঢাকা আবাহনী লিমিটেডের বিরুদ্ধে তিনি সাবস্টিটিউট খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন ভালো খেলে থাকেন আজম অবশ্য শেষ পর্যন্ত বাঁ প্রান্ত দিয়ে আরও একটি আক্রমণের চেষ্টা এফসি আলগা কিরগিজস্তানের যারা আজকে প্রথম গোলটা করেছিল পরবর্তীতে অবশ্য একেবারে ফার্স্ট স্টাপের অন্তিম মুহূর্তে গোলটা পরিশোধ করেছিল টিসি স্পোর্টস ক্লাব যার কারণে এক এক গোলে সমতা এখনো বিরাজ করছে দূরপাল্লার একটা কিক তবে গোলরক্ষক কিন্তু বলের লাইনে লিম্বু কিরণ কুমার একবারই মাত্র ভুল করেছিলেন গত ম্যাচ এবং এই ম্যাচ মিলে আজকে একবারই তাকে ভুল করতে দেখেছি ঠিক ফ্লাইটটা জাজ করতে পারেননি এবং আরও একবার দেখে নেব যে কিকটা নেওয়ার চেষ্টা করেছিলেন এবং এই যে বলটাকে পরবর্তীতে ডান পায়ে একাধিক খেলোয়াড় সামনে ছিলেন তারপরও কিকটা নিয়েছিলেন তবে গোলরক্ষক বলের লাইনে ছিলেন যার কারণে কিন্তু কোনো বিপর্যয় নয় 64 মিনিটে খেলা গড়িয়েছে প্রথমার্ধের ফলাফলটা এখনও পর্যন্ত উভয়দল ধরে রেখেছে তবে দ্বিতীয়ার্ধে কিন্তু আক্রমণ ঝাঁসটা বাড়ানোর একটা চেষ্টা চালিয়েছে উভয় দল শেষ পর্যন্ত যে শটটি নিলেন চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে নিজাম মোহাম্মদকে দেখতে পাচ্ছেন জাতীয় দলের সাবেক এই তারকা ফুটবলার মালদ্বীপ দলের যে মালদ্বীপকে 2003 সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে পরাস্ত করে সাফ ফুটবলে প্রথম শিরোপা জিতেছিল রজনীকান্ত বর্মনের নেতৃত্বাধীন বাংলাদেশের সেই দলটি এবং সেই মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব ইয়াং একটা সাইড এবং যারা ইতিমধ্যে দিবেই লিগে দুবার তারা রানার্স আপ হওয়ার খ্যাতি অর্জন করেছে লাস্ট ম্যাচে তারা অবশ্যই 1-0 গোলে হারিয়েছিল ঢাকার জায়ান্ট আবাহনী লিমিটেডকে আরেকটি থ্রো ইন বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে কিরগিজস্তান থেকে আগত এই এফসি আলগা যারা ইতিমধ্যে 5 ওই দেশের লিগ শিরোপা জিতেছে যার মধ্যে একটা হ্যাট্রিক শিরোপা জয়ের স্বাদ রয়েছে 2000 2001 2002 যাও এই মুহূর্তে বল কাটাকাটিতে ব্যস্ত চলে গেল আবারও পার্শ্ব রেখার বাইরে তবে কিরগিজস্তান কাপ জিতেছে সর্বাধিক 9 যার মধ্যে একটানা 7 97 থেকে 2003 পর্যন্ত আরও একটি আক্রমণের চেষ্টা অবশ্য শেষ পর্যন্ত বল চলে গেছে পার্শ্ব রেখার বাইরে থ্রো ইন এফসি আলগার অনুকূলে কিরগিজস্তানের এই দলটি অত্যন্ত শক্তিশালী একটি দল তাতে কোনো সন্দেহ নেই যদিও আজকে প্রথমে লিড নিয়েও কিন্তু শেষ পর্যন্ত তারা লিডটা ধরে রাখতে পারেনি একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে টিসি স্পোর্টস ক্লাবের 4 জার্সি পরিহিত খেলোয়াড় হানিফ আবদুল্লাহ তিনি মাঠ থেকে বের হয়ে যাবেন এবং তার পরিবর্তন জার্সি পরিহিত খেলোয়াড় কাসিম মিডলার মাঠে প্রবেশ করবেন আগের ম্যাচ সামুয়েল কাসিম তিনি সাবস্টিটিউট খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন তাকে সাবস্টিটিউট খেলোয়াড় হিসেবে মাঠে নামানো কিছুক্ষণ আগে আপনি স্কোর আপডেট করলেন টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপ 1 এবং এফসি আলগা কিরগিজস্তান 1 দ্বিতীয় পরিবর্তনটা সেরে ফেলল অন্তত মোহাম্মদ নিজাম দেখা যায় খেলোয়াড় পরিবর্তনের সাথে ম্যাচে ভাগ্যের পরিবর্তনটা তারা করতে পারে কিনা সময় বলবে ওয়েট অ্যান্ড সি আর উপভোগ করুন ফুটবলের জীবন্ত অ্যাকশন লম্বা করে একটা পাস বাড়িয়েছে জায়গা সময়চ্যুত সিদ্ধান্ত নিলেন অন্তত গোলরক্ষক রুসলান ছুটে গিয়ে রিক্স নিলেন না চলন্ত বলে একটা শট নিলেন তার আগে অবশ্য রেফারি তিনি সহকারী রেফারির পতাকা উত্তোলন অফসাইড ইনডাইরেক্ট ফ্রি কিক থেকে খেলা আবার শুরুতে যাচ্ছে দেখে নেবো অ্যাকশন রিপ্লে লম্বা করে একটা পাস বাড়িয়েছেন অনেকটা একেবারে পরিষ্কার অফসাইডে জড়িয়ে গিয়েছিলেন খেলোয়াড়টি যে কারণে ইনডাইরেক্ট ফ্রি কিকের মাধ্যম দিয়ে খেলা আবারও শুরুতে যাচ্ছে জার্সি নম্বর 7 ইব্রাহিম মাহুদি লাস্ট ম্যাচে যিনি গোল করেছিলেন এই মুহূর্তে অবশ্য প্রতি আক্রমণ এফসি আলগা রাখতে পারলেন না ঠিক মতো সেখান থেকে অবশ্য আবারও কিছুটা ভুল পাস পরবর্তীতে অবশ্য রক্ষণভাগের খেলোয়াড় পরিস্থিতি সামাল দিতে সক্ষম হন আজম মোহাম্মদ বদলি খেলোয়াড় পরবর্তীতে অবশ্য বল পেলেন এরমেক দিলেন বাম প্রান্তে দলীয় ক্যাপ্টেন তিনি বল পেয়েছেন তাইমুর সুলতানাব ঠিক মতো অবশ্য দিতে পারলেন না এবং ফাইনালি পাসিকে কিন্তু কিছুটা এলোমেলো হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এফসি আলগা যে কারণে তারা কিন্তু দ্বিতীয় প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে অনেকগুলো আক্রমণ করলেও কিন্তু সেখান থেকে তারা ফায়দা তুলতে সক্ষম হয়নি বল চলে গেল গোলরক্ষক কিরণ কুমারের বিশ্বস্ত গ্রিপে ম্যাচ নাম্বার 6 শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ 2017 প্রেজেন্টেড বাই সাই পটেক আর সরাসরি সম্প্রচার আসছে এম এ আজিজ স্টেডিয়াম চট্টগ্রাম থেকে মাছরাঙ্গা টেলিভিশন একই সাথে বিটিভি ওয়ার্ল্ডের পর্দা এবং আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক বিরতি এবং আগামী পরশুদিন থেকে পুনরায় আবারও খেলা শুরু হবে এই প্রতিযোগিতার বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে যে সূত্রে থ্রো ইন এবং এর ফাঁকে আপনাদেরকে জানিয়ে দেব যারা
কো-স্পন্সর হিসেবে এই টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত হয়েছেন। তবে ইতিমধ্যে একটা পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, নুরতাল তিনি মাঠে যাচ্ছেন এবং বাকি টুলু তাকে অবশ্যই তুলে নেওয়া হয়েছে। নুরতাল তিনি মাঠে গেছেন, যা হোক থ্রোইন থেকে খেলা আবারও শুরু হয়েছে। এই মুহূর্তে অবশ্য ব্যাকপাসের মাধ্যমে বল পেয়ে গেলেন মোহাম্মদ আজম, আজম মোহাম্মদ এই মুহূর্তে ডাগ আউটে চলে গেলেন। বাকি টুলু ভালো খেলেছেন, মিডফিল্ডের এই খেলোয়াড়টি পরিশ্রমী খেলোয়াড় এবং আজকে কিন্তু অনেকগুলো ভালো পাস তিনি কিন্তু দিতে, এবং এই প্রতিযোগিতায় বেভারেজ পার্টনার হিসেবে আছেন মুস্কান, পাশাপাশি কো স্পন্সর হিসেবে আছে সাইপ পাওয়ার এলইডি, সাইপ পাওয়ার ব্যাটারি, আইএসপি পার্টনার রেইজ, এনসিসি ব্যাংক লিমিটেড, মধুমতি ব্যাংক লিমিটেড, একেএস প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, খান বাহাদুর গ্রুপ, ম্যাক্স গ্রুপ এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। তবে টাইটেল স্পন্সর সাইপ পাওয়ার। আবার আক্রমণের চেষ্টা ছিল, অবশ্য বলটি কেড়ে নিলেন এক্ষেত্রে এবং ইলদার আমিরব তার নিয়ন্ত্রণে, কিন্তু তিনি বলের নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। এখনো আক্রমণে টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপ, লম্বা করে বাড়িয়েছিলেন, কার উদ্দেশ্যে বাড়ালেন তিনি ভালো জানেন, সতীর্থ কোনো খেলোয়াড়ের পক্ষে, কিন্তু এই বলে নাগাল পাওয়া সম্ভব ছিল না। নাফিউ আলী দলের অধিনায়ক তিনি ছিলেন বটে, তবে বলের গতি এত বেশি ছিল যে নাফিউ আলীর পক্ষে সেটা চেষ্টা করা বেমানান ছিল, তিনি চেষ্টাও করেননি। এক এক গোলে সমতা এবং দ্বিতীয়ার্ধের শুরুতে যে চাপটা তৈরি করেছিল টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপ, এই মুহূর্তে কিন্তু সেই চাপটা কিছুটা হলেও কমে গেছে এবং কিছুটা হলেও আক্রমণ উঠতে শুরু করেছে এফসি আলগা কিরগিজস্তান। এবং লম্বা করে লিম্বু কিরণ কুমার দলীয় গোলরক্ষক, 27 বছর বয়স, নেপালি এই গোলরক্ষকের যিনি খেলছেন মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের হয়ে তিনি কিন্তু ক্লিয়ার করেছিলেন, চমৎকার খেলছেন। তবে আজকে একটি ভুল করতে তাকে দেখেছি, সেই ভুল থেকে কিন্তু গোলটা হজম করতে হয়েছিল টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপের। আজম মোহাম্মদ সাবস্টিটিউট খেলোয়াড় তিনি সামনে বাড়ালেন এবং আবারও আক্রমণে উঠছে হাসান ইব্রাহিমের মাধ্যমে, পরবর্তীতে নাফিউ আলী দলীয় অধিনায়ক লম্বা করে বাড়ালেন। তবে ভেনি আমিন দীর্ঘকায় খেলোয়াড় তিনি কিন্তু হেড করে ক্লিয়ার করেছিলেন, পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। এবারে বিপজ্জনক পরিস্থিতি, গোল, গোল হয়ে গেল, নিজেদের ভুলেই কিন্তু গোলটা হজম করতে হলো। কাছেই ছিলেন স্টুয়ার্ট কর্নেলিয়াস, তিনি কিন্তু কোনো ভুল করলেন না, দলের পক্ষে দ্বিতীয় গোলটা করলেন। পিছিয়ে ছিল প্রথমার্ধে এক পর্যায়ে, পরবর্তীতে প্রথমার্ধেই সমতা নিয়ে এসেছিল টিসি স্পোর্টস ক্লাব এবং সেকেন্ড হাফের 70 মিনিটের সময় এগিয়ে গেল 2-1 গোলের লিড এই মুহূর্তে টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপের। এবং স্টুয়ার্ট কর্নেলিয়াস সেন্ট ভিনসেন্টের খেলোয়াড়, অর্থাৎ বিদেশি একজন খেলোয়াড় দলের পক্ষে খেলছেন, তিনি গোল করলেন টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপের পক্ষে। 2-1 গোলে লিড এই মুহূর্তে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের এফসি আলগার বিরুদ্ধে। দুর্দান্ত একটা গোল অন্তত করতে সক্ষম হয়েছে কর্নেলিয়াস এর মাধ্যমে, প্রথমবারের মতো অ্যাডভান্টেজ নিল অন্তত মালদ্বীপ থেকে আগত দীপদেশ, মাত্র কি বলবো 13 বছর বয়সে ক্লাবটির মোহাম্মদ নিজাম এই মুহূর্তে রিল্যাক্সে রয়েছেন, কেননা দল কিন্তু প্রথমবারের মতো লিড নিয়েছে 2-1 গোলের ব্যবধানে এগিয়ে। এবং 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কর্নেলিয়াস 70 মিনিটে গোল করে ব্যবধান প্রথমবারের মতো দ্বিগুণ করলেন। যাও আরেকটি আক্রমণ মুহূর্তে প্রতি আক্রমণ ক্রস বাড়িয়েছিলেন, তবে একটা কথা বলতেই হয়, মিডফিল্ড থেকে অ্যাটাকিং জোনের মধ্যে যোজন যোজন ফারাক কর্নেলিয়াসে, দেখে নেবো অ্যাকশন রিপ্লে, সেই স্পেশাল মুভমেন্ট, ছোট্ট করে ক্রসটা তুলেছিলেন, হেড করে বিপদমুক্ত করতে চেয়েছিলেন, পরবর্তীতে কিন্তু প্রতিপক্ষ দলের একজন খেলার পায়ে লেগে সাইড পোস্টে লাগলো, ফাঁকায় দাঁড়িয়েছিলেন কর্নেলিয়াস, জাস্ট একটা টোকা দিলেন এবং বল চলে গেল তিন কাঠির নিচে, এবং যার সুবাদে 2-1 গোলের ব্যবধানে মালদ্বীপ থেকে আগত টিসি স্পোর্টস ক্লাব তারা অবশ্যই এগিয়ে ওই 70 বছরের পুরাতন ক্লাব এফসি আলগার বিরুদ্ধে। আসলে ভালো মানের ফুটবলটা আজকে খেলেছে, অন্তত শুরু থেকেই অ্যাটাকের পরে অ্যাটাক করেছে এবং পরিকল্পনা মাফিক ফুটবল নিজাম মোহাম্মদ নিজামের শিষ্যদের, এবং সদ্যবো তারা করেছে সুযোগগুলির, এবং সেটির কারণেই কিন্তু তারা এই মুহূর্তে শুরুতে পিছিয়ে পড়লেও এই মুহূর্তে তারা কিন্তু 2-1 গোলের ব্যবধানে এগিয়ে, 72 মিনিটে খেলা গড়িয়েছে 2-1 গোলের ব্যবধানে এগিয়ে। এবং এই মুহূর্তে 12তম গোলটাও কিন্তু আমরা একই সাথে দেখে ফেললাম এবারের এই শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ 2017 প্রেজেন্টেড বাই সাইপ পাওয়ার টেক। দারুণ একটা গোল এবং আত্মঘাতী গোল হতে পারত, সেটি হয়নি শেষ পর্যন্ত। স্কোর লাইন আরো একবার আপনারা দেখতে পাচ্ছেন, টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপ 2 এফসি আলগা কিরগিজস্তান 1, অর্থাৎ 2-1 গোলে লিড এই মুহূর্তে টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপের, যারা কিনা শুরুতে পিছিয়ে পড়েছিল। আবারও একটি আক্রমণ, অবশ্য এখনও কিন্তু বলের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, শেষ পর্যন্ত ভেনি আমিন রক্ষণভাগে ভালো খেলে থাকেন ভেনি আমিন এবং তাকে পরাভূত করতে সক্ষম হয়েছিলেন। নাফিউ আলী ব্যাকহিল করেছিলেন, তবে শেষ পর্যন্ত কিন্তু বলের নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। এখন আক্রমণ ওঠার চেষ্টা,
শামাইল কাসিম, তিনি কিন্তু বলেন একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে খুব শীঘ্রই, নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মালদ্বীপের এই টিসি স্পোর্টস ক্লাবের। ইব্রাহিম ইয়ামিন, আরাক ইব্রাহিম, যেটি ফাহিম একটু আগে বলছিল যে নম্বর কোন ইব্রাহিম থাকলে তা ঠিক হবে, এবং সেটি হচ্ছে ইব্রাহিম ফ্লার, দশ নম্বর জার্সি পরিহিত প্রবেশ করবেন। অবশ্য দুজন রয়েছেন, একজনকে তুলে নেওয়া হয়েছে হাসান ইব্রাহিম, যিনি সমতা সূচক গোলটি করেছিলেন। যাই হোক, এই মুহূর্তে অবশ্য বল চলে গেল পাঁচশো রেখার বাইরে, থ্রোইন অবশ্য এফসি আলগার অনুকূলে, তুরসুন আলী থ্রোইন করবার জন্য গিয়েছিলেন, সরে গেলেন তিনি, পরবর্তীতে অবশ্য রক্ষণভাগের খেলোয়াড় তিনি এসছেন থ্রোইন করবার জন্য। থ্রোইন থেকে অবশ্য আক্রমণ ওঠার চেষ্টা, কিন্তু এলোমেলো শট নিলেন অবশ্য ওখানে কর্নেলিয়াস, যার গোলে আপাতত প্রথমবারের মতো লিডার রয়েছে অন্তত টিসি স্পোর্টস ক্লাব। মালদ্বীপের ফুটবল মানেই কিন্তু একটার নাম বারে বারে আসবে, নামটা হচ্ছে আলী আশফাক, অসাধারণ একজন স্ট্রাইকার এই আলী আশফাক, এবং একসময় তাকে বলা হতো এই পুরো সাবকন্টিনেন্টের সেরা স্ট্রাইকার, একসময় বাইচুং ভুটিয়া ভীষণ রকম নাম করেছিলেন ইন্ডিয়ান স্ট্রাইকার, এবং বাইচুং ভুটিয়ার পরবর্তীতে কিন্তু আলী আশফাক তিনি ভীষণ রকম নাম করেছিলেন। যাক, এই মুহূর্তে এফসি আলগা একটা আক্রমণ করার চেষ্টা তো করছে বটে, দেখা যাক, বল পেয়ে গেছেন জার্সি নাম্বার টেন এরমেক, এখনো এরমেকের পায়ে বল, তিনি বাড়িয়ে দিয়েছেন ওই তুরসুন আলীর উদ্দেশ্যে, কিন্তু তুরসুন আলী অফসাইডের ট্র্যাপে নিজেকে জড়ালেন, যার ফলে কিন্তু আরও একবার এফসি আলগার আক্রমণ নস্যাত হয়ে গেল। মালদ্বীপ ফুটবলে অনেকখানি এগিয়ে গেছে বটে, এবং দিনকে দিন তারা কিন্তু এগিয়ে যাচ্ছে, এবং তাদের ক্লাব ফুটবলও যথেষ্ট রকম শক্তিশালী, এবং শক্তিশালী বলেই কিন্তু কিরগিজস্তানের এফসি আলগাকে ঠিক এই মুহূর্তে চেপে ধরেছে টিসি স্পোর্টস ক্লাব, এবং যদি আজকে জয় পায় এই ক্লাবটা সেক্ষেত্রে শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপের সেকেন্ড এডিশনে প্রথম টিম হিসেবে সেমিফাইনাল কনফার্ম করে ফেলবে মালদ্বীপের এই দলটা, দেখাই যাক সেটা তারা করতে পারে কিনা। লাফিউটে হেড করার চেষ্টা, বদলি হিসেবে মাঠে নামা আজামের, ঠিক এই মুহূর্তে আবারও আজাম কিন্তু বলের পেছনে পেছনে ছুটছেন, দারুণভাবে বল তিনি ক্লিয়ার করলেন, সাইড লাইনের বাইরে তিনি বল পাঠিয়ে দিলেন, তার মানে দাঁড়ালো আবারও থ্রো ইন, এবং থ্রো ইনের মাধ্যমে খেলা শুরু হবে। কোচকে আপনারা দেখতে পাচ্ছেন নিজাম মোহাম্মদ, যিনি একসময় মালদ্বীপ ন্যাশনাল টিমে খেলেছেন, এবং বারো বছর ধরে তিনি কিন্তু কোচিংয়ের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। বল পেয়ে গেছেন এই মুহূর্তে জার্সি নাম্বার সেভেন নাবিয়েভ, তিনি রাখতে পারলেন না, বল পেয়ে গেছেন নাম্বার টেন এরমেক, সামনে বাড়িয়ে দিয়েছেন এরমেক, এবং ডিফেন্স লাইনে ভীষণ রকম তৎপর হাসান নাইস, এবারে কিন্তু বাঁদিক থেকে ঢোকার চেষ্টা, দেখা যাক, চমৎকার কাটব্যাক, দুজনকে কাটিয়ে শেষমেশ সেন্টার করার আপ্রাণ চেষ্টা ওখানে ছিল, ওখানে আকমা তবের, তিনি সফল হননি, এবারে কিন্তু কাটিয়েছেন একজনকে আমিরভ, সেখান থেকে আবারও বাঁদিকে থাকা সতীর্থ ফুটবলারকে তিনি দিয়েছেন সেন্টার, হলো ডিবক্সের ভেতরে দুজন ফুটবলার রয়েছেন, জার্সি নাম্বার সেভেনের কাছে বল গিয়ে পড়েছিল নাবিয়েভ, এবং নাবিয়েভ শটও নিয়েছেন বটে, হ্যান্ডবলের আবেদনও করেছেন ওখানে ফুটবলাররা, দেখা যাক, এবং কর্নারের সিদ্ধান্ত দিয়েছেন এক্ষেত্রে রেফারি জালালউদ্দিন, যদিও এফসি আলগার ফুটবলাররা তারা কিন্তু একটা হ্যান্ডবল এক্সপেক্ট করছিলেন, এবং সেই আবেদনে কিন্তু সাড়া দেননি জালালউদ্দিন, চমৎকারভাবে তিনি আজকের এই ম্যাচ পরিচালনা করেছেন, এবং রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত, কর্নার নেওয়ার জন্য তুরসুন আলী এসেছেন, তিনি কর্নার নিলেন, লাফিউটে হেড করার চেষ্টা, বিপজ্জনক এক পরিস্থিতি তৈরি হয়েছিল বটে, এখনও কিন্তু ডিবক্সের ভেতরে নানা রকমের চেষ্টা, বাইসাইকেল কিক করারও চেষ্টা আমরা দেখলাম, কিন্তু কোনো চেষ্টায় কিন্তু কুমার কল্যাণ সফল হলো না। অবশ্যই ভালো সুযোগ, সুযোগ আসছে কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগাতে পারছেন, এবং দলের যিনি প্রাণ ভ্রমরা আক্রমণ ভাগের অ্যাকশন রিপ্লেতে দেখে নেব একটু আগে, নাবিয়েভ যেভাবে চমৎকার বাইসাইকেল কিক নিলেন, পরবর্তীতে কিন্তু আরও একবার প্রয়াস চালিয়েছিলেন, শেষমেশ কিন্তু আমিরাব একটা ফাঁকায় বল পেয়েছিলেন, তার মতন বিশ্বমানের একজন স্ট্রাইকার তিনি কিন্তু পোস্টে রাখতে পারেন, এটি কিন্তু অবশ্যই দুর্ভাগ্য বলতেই হবে এফসি আলগার জন্য, কেননা অনেক উঁচু মাপের একজন স্ট্রাইকার যার নাম অন্তত বলতেই হয় ইলদার আমিরাব, জার্সি নাম্বার নাইন এফসি আলগা, তবে গত ম্যাচেও যেমন নিষ্প্রভ, আজকেও কিন্তু সেই পথেই তিনি হাঁটছেন, তবে সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে, 82টা মিনিট কিন্তু ইতিমধ্যে ম্যাচের সিচুয়েশন পার হয়ে গেছে বা সময়টা পার হয়ে গেছে, 2-1 গোলের ব্যবধানে এখনো পর্যন্ত এফসি আলগার বিরুদ্ধে টিসি স্পোর্টস ক্লাব এগিয়ে রয়েছে। মালদ্বীপ ভার্সেস কিরগিজস্তানের মধ্যে একটা অলিখিত লড়াই, তবে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বড় জয়টা পেয়েছিল 1997 সালে এই মালদ্বীপের বিরুদ্ধে কিরগিজস্তান জাতীয় দল, তবে ওই বছরেই কিন্তু ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়টাও ছিল, সেটি ছিল 0-7 গোলের ব্যবধানে, বল চলে গেল পাঁচশো রেখার বাইরে, যে সূত্রে থ্রোইন থেকে এই মুহূর্তে নিজেদের মধ্যে দেওয়া নেওয়া, দলীয় ক্যাপ্টেন তাইমুর সুলতানভ অনেকটা টেনশনে রয়েছেন, যা করবা নির্ধারিত সময়ের মধ্যে তাদেরকে করতে হবে, সেখান থেকে অবশ্য বল পেয়ে গেলেন এই মুহূর্তে নাবিয়ের, সেখান থেকে অবশ্য ওখানে আইজার নিজেদের মধ্যে দেওয়া নেওয়া, আমিরাব টপ দিয়ে থেকে বাম্পায়ের শট নিয়েছিলেন, গোলরক্ষক ছিলেন বলের লাইনে,
লিম্বো কিরণ কুমার আস্থার সাথে নিজের আয়ত্তে নিতে ভুল করলেন। অ্যাকশন রিপ্লেতে দেখে নেব কিভাবে আক্রমণটা সানিয়েছিলেন। চমৎকার একটা স্কোয়ার পাস নিজের আয়ত্তে নিয়ে বাম্পায় একটা শট নিয়েছিলেন, চলে গেল কিন্তু গোলরক্ষকের বিশ্বস্ত গ্রিপে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে আসছে সরাসরি সম্প্রচার মাছরাঙ্গা টেলিভিশন এবং বিটিভি ওয়ার্ল্ডের পর্দায়। চট্টগ্রাম আবাহনীর দ্বিতীয়বারের মতো আয়োজন এবং শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ 2017 প্রেজেন্টেড বাই সাইপটেক। এই মুহূর্তে মাঝ মাঠে খেলা চলছে, চলে গেল গোল সাইড লাইন পেরিয়ে মাঠের বাইরে। এবং এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত তাদের মধ্যে অন্যতম জনাব এম এ লতিফ এমপি, যিনি সম্মানিত চেয়ারম্যান চট্টগ্রাম আবাহনী লিমিটেড, জনাব শামসুল হক চৌধুরী এমপি মহাসচিব চট্টগ্রাম আবাহনী লিমিটেড, এবং ফুটবলের যিনি দেবদূত হয়ে ফুটবলের উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে এসছেন সাইপ গ্লোবাল স্পোর্টসের সম্মানিত চেয়ারম্যান, সাইপ পাওয়ারটেকের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর তরফদার মোহাম্মদ রুহুল আমিন, প্রত্যেককে ধন্যবাদ জানাই অন্তত এই চমৎকার আয়োজনের জন্য। এবং একই সাথে অবশ্যই আমরা ধন্যবাদ দিতে চাই স্পন্সরসদেরকে যারা এগিয়ে এসছে সফলভাবে এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য। সাইপ পাওয়ার এলইডি, সাইপ পাওয়ার ব্যাটারি, বেভারেজ পার্টনার মুস্কান, আইএসপি পার্টনার রেইস, এনসিসি ব্যাংক, মধুমতি ব্যাংক, একেএস, প্রিমিয়ার ব্যাংক, খান বাহাদুর গ্রুপ, ম্যাক্স গ্রুপ এবং স্ট্যান্ডার্ড ব্যাংক। এবং মিনিট ছয়েক রেগুলেশন টাইমের খেলা এই মুহূর্তে বাকি রয়েছে এবং এই মুহূর্তে আরও একটা কর্নার কিন্তু আদায় করে স্পোর্টস ক্লাব, দেখা যাক গোল নাম্বার থ্রি তারা অ্যাচিভ করতে পারে কি না। এবং নফিউ আলী তিনি গেছেন কর্নার নেওয়ার জন্য, লেটস হ্যাভ এ লুক কিভাবে করে কর্নারটা টিসিএস স্পোর্টস ক্লাব আদায় করে নিল সেটা আরও একবার আমরা আপনাদেরকে দেখিয়ে নিতে চাই। এখানে ইব্রাহিম তিনি বল পেয়ে গেছিলেন, বাপায় শট নেওয়ার চেষ্টা করেছিলেন, পরবর্তীতে একজনের পায়ে লাগে, কর্নার হলো এবং লাফিউটা হেড করার চেষ্টা, বিপদ কিন্তু কাটেনি এফসি আলগার জন্য। শেষমেশ তিন ডিফেন্ডার তারা কিন্তু বল ক্লিয়ার করার চেষ্টা করেছেন, ইব্রাহিমের পায়ে আবার বল, বদলি হিসেবে মাঠে নেমেছেন এই থার্ড ইব্রাহিম। দলে তিনজন ইব্রাহিম রয়েছেন, এই মুহূর্তে মাঠে খেলছেন, বল আবারও চলে গেছে সাইড লাইনের বাইরে, অর্থাৎ আবারও কিন্তু থ্রোইনের মাধ্যমে খেলা শুরু হবে। মোটামুটি আর মিনিট পাঁচেকের দূরত্বে ঠিক এই মুহূর্তে দাচিসি স্পোর্টস ক্লাব সেমিফাইনালের পথে তারা রয়েছে। এবং এই মুহূর্তে যদি আর একটা গোল হয়ে যায় তাহলে তো কথাই নেই, টিকিট তারা কনফার্ম করেই ফেলবে সেমিফাইনালে। টিম কাছে ঢোকা করছিলেন বটে, শেষমেশ কিন্তু সফল হয়নি, কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টায় ঠিক এই মুহূর্তে এফসি আলগা। দারুণভাবে চেস রিসিভ করলেন ওখানে রক্ষণভাগের ফুটবলার আজম এবং ব্যাকপাস তিনি করে দিয়েছেন গোলকিপার লিম্বোর উদ্দেশ্যে, লিম্বো লম্বা শট নিয়েছেন সামনে বারোটা করে বটে, বল দখলের লড়াই এবং সে বল আবার গেল সাইড লাইনের বাইরে। অবশ্যই তার আগে একটি বাঁশি বাজিয়েছেন যেহেতু ওখানে এফসি আলগার একজন ফুটবলারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, পুশ করা হয়েছে না, শেষমেশ থ্রোইনের মাধ্যমে কিন্তু খেলা শুরু হচ্ছে। এবং দলীয় অধিনায়ক তাইমুর সুলতানভ তিনি থ্রো করেছেন এবং বল দিয়েছেন এই মুহূর্তে বেনিয়ামিনকে, বেনিয়ামিনের কাছ থেকে বল পেয়েছেন তুরসুন বেই, সামনে বাড়িয়েছেন ডান দিক থেকে, এবার আক্রমণে ওঠার চেষ্টায় বল পেয়ে গেছেন আকমাতব, সামনে বাড়িয়েছেন আকমাতব এবং এই মুহূর্তে এলদার আমিরবের পায়ে বল দিয়েছেন বাঁদিকে থাকা সতীর্থ ফুটবলারকে, কিন্তু কি করলেন তিনি, ভুল পাস দিলেন, একেবারে ভুল পাস দিলেন, আবারও কিন্তু দলীয় অধিনায়কের পায়ে গিয়ে বল জমা পড়েছে, অর্থাৎ তাইমুর সুলতানভ, সেখান থেকে বল পেয়ে গেছেন তুরসুন বই এবারে কিন্তু লম্বা পাস বাড়িয়েছেন উদ্দেশ্য জার্সি নম্বর 7, সেক্ষেত্রে নাবি এবার বল পেলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে থ্রোই। চমৎকার একটা পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি নিজাম মোহাম্মদের, ছয়জন এই মুহূর্তে একসাথে কিন্তু ডিফেন্সের দায়িত্বটা পালন করছেন এবং একই সাথে তারা কিন্তু আক্রমণের ঝাঁজটা রেখেছে, কোনো সময় কিন্তু মনে হয় তারা কিন্তু ডিফেন্সিভ মোডে যায়নি। এটি কিন্তু অবশ্যই একটা টার্নিং পয়েন্ট অন্তত টিসি স্পোর্টস ক্লাবের জন্য, যারা শুরুতে পিছিয়ে পড়ে প্রথমার্ধে 36 মিনিটে তুরসুন আলীর গোলে এফসি আলগা এগিয়ে যায় এবং প্রথমার্ধে সংযুক্তির সময় হাসান ইব্রাহিম গোল করেন এবং ম্যাচের বয়স যখন 70 মিনিট তখন কর্নেলিয়াস বিদেশি রিক্রুট তিনি গোল করে প্রথমবারের মতো টিসি স্পোর্টস ক্লাবকে 2-1 গোলে ব্যবধানে এগিয়ে রাখতে সক্ষম হয়েছে। এবং এই ম্যাচে বাকি সময়টুকু যদি এই ফলাফলটা ধরে রাখতে পারে তাহলে প্রথম দল হিসেবে শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ 2017-র প্রথম দল হিসেবে সেমিফাইনালে নাম লেখাবে মালদ্বীপ থেকে আগত টিসি স্পোর্টস ক্লাব, যে দেশটি দিবেই লিগে লাস্ট দুটি আসরে তারা রানার্স আপ। ইয়াং একটা সাইড ভালো মানে বিদেশিদেরকে নিয়ে ভালো পারফরমেন্স করে যাচ্ছে, লম্বা করে পাসটা বাড়ালেন অন্তত তাইমুর সুলতানভ, কার উদ্দেশ্যে বাড়েন, ভুল পাসটা হলো, ভুল পাস থেকে অবশ্য আজম মোহাম্মদ, সেখান থেকে অবশ্য লম্বা পাস রাখতে পারলেন না তাইমুর থেকে অবশ্য সেখানে দিয়েছেন অবশ্য এরজাদ, বাম দিক থেকে ঢোকার চেষ্টা, একজনকে কাটিয়েছেন গতি বাড়িয়ে, ওখানে অবশ্য একটা স্কোয়ার পাস করেছিলেন, সেখান থেকে অবশ্য বল ধরে তুরসুন আলী তিনি যখন পোস্টে শট নিতে গেলেন সেখানে অবশ্য ব্লকটা সৃষ্টি করলেন ইলমা গ্রামি মিশরীয় খেলোয়াড়, সেখান থেকে অবশ্য কর্নার, আবার ক্রস আজম, পরবর্তীতে অবশ্য
অনেকটা ওভারল্যাপ করে উঠে এসেছিলেন অন্তত অবশ্য ওখানে তুরসুন আলী প্রথমে শট নিলেন পরবর্তীতে অবশ্য হেডে যখন সামনে আলেকান অবশ্য আবার ইলমা গ্রাম দিয়েছিলেন কলকাতা থেকে পাস ওবাইদাল তবে এই মুহূর্তে কিন্তু চাপ সৃষ্টির একটা মারাত্মক প্রয়াস রাইট উইং দিয়ে নাবিয়ে এই আক্রমণকে কোটা নিজেদের অনুকূলে আসা ইলমা গ্রামে বাধা দিয়েছিলেন ক্রস পেয়েছে দুর্দান্ত সেভ সময়চ্যুত সিদ্ধান্ত আগেরবার কিন্তু এবার আর কিন্তু তিনি অপরাস্ত হননি চমৎকার ভাবে শূন্যে লাফিয়ে উঠে কিন্তু ফ্লিক করে এই যাত্রায় কিন্তু দলকে রক্ষা করলেন শেষমেশ অবশ্য বল চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে গোলকে সময় কিন্তু আর সাথে কত মিনিট সংযুক্তময় সংকেত দেবেন ফোর্থ অফিসার সেটি দেখার বিষয় এবং সরাসরি সম্প্রচার আসছে চিরাঙ্গা টেলিভিশন এবং পর্দায় তো সম্প্রচার বদলতে হয় ব্লু লাইন কমিউনিকেশন যেটির সম্মানিত ডিরেক্টর তারক দাস সাহেব এবং এই প্রোডাকশনটির নেতৃত্ব দিয়েছেন ডিরেক্টর তারেক শাহরিয়ার চমৎকার একটা প্রোডাকশন প্রথমবারের মতো এই আন্তর্জাতিক টুর্নামেন্টের সম্প্রচারের দায়িত্বে এবার কিন্তু একটা পেনিট্রেশন পাস বানানো হয়েছিল এবং লক্ষ্য ছিল ওখানে অধিনায়ক নাফিউ আলী যদিও তিনি বল রিচ করতে পারেননি ঠিক এর মধ্যে কাউন্টার অ্যাটাক বল পেয়ে গেছেন নাম্বার হুসান আলী উদ্দেশ্য কিন্তু জার্সি নাম্বার 9 ইলদার আমিরব দিয়েছেন তার লেফট উইঙ্গার কে বাঁ দিক থেকে আক্রমণে ওঠার চেষ্টায় রয়েছে এই মুহূর্তে এফসি আলগা বিপজ্জনক পরিস্থিতি ব্যাড লাক পুয়ার লাক বলতেই হবে এফসি আলগার অলমোস্ট তারা কিন্তু ম্যাচে লেভেল করে ফেলেছিল স্কোর লাইন সমতা কিন্তু তারা এনে ফেলেছিল আরও একবার অ্যাকশন রিপ্লে আপনাদেরকে দেখাতে চাই কীভাবে করে ঘটনাটা ঘটেছিল এবং সেখানে চমৎকারভাবে কাটিয়ে বাঁকিয়ে তুল তিনি দিয়েছিলেন বটে এবং যে শটটা নিলেন সেটা ক্রসবারের উপর দিয়ে চলে গেল মাঠের বাইরে রেগুলেশন টাইমের খেলা কিন্তু শেষ হয়ে গেছে অতিরিক্ত 2 মিনিট সময় বরাদ্দ করা হয়েছে দুটো মিনিট কোনোভাবে যদি পার করে দিতে পারে টিসি স্পোর্টস ক্লাব সেক্ষেত্রে কিন্তু শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপের সেমিফাইনালের টিকিট তাদের কাটা হয়ে যাবে দেখাই যাক নাকি লাস্ট 2 মিনিটসে আমরা কোনো নাটক দেবো বল পেয়ে গেছেন এই মুহূর্তে নাবিয়েবের পায়ে বল কিন্তু ইব্রাহিম নয় সেখানে আজম তিনি এসে বল ক্লিয়ার করলেন বল চলে গেল মাঠের বাইরে এবং খুব দ্রুত থ্রো করতে এসেছেন আকমাতব লম্বা থ্রো তিনি করেছেন উদ্দেশ্য জার্সি নাম্বার 10 বিপজ্জনক পরিস্থিতি আবারও কিন্তু তৈরি হয়েছিল এবং সেখানে এরমেক তিনি সেন্টারটা করেছিলেন এবং দারুণভাবে পরিস্থিতি ওখানে সামাল দিয়েছেন রক্ষণভাগের ফুটবলাররা এবং আরও একটা কিন্তু কর্নার এই মুহূর্তে চাপ তৈরি করতে সক্ষম হয়েছে এফসি আলগা এবং তুরসুন আলী জার্সি নাম্বার 30 তিনি এসেছেন কর্নার নেওয়ার জন্য আমার মনে হয় এফসি আলগার বেস্ট প্লেয়ার তিনি আজকের ম্যাচে তিনি কর্নার নেবেন কর্নার নিয়েছেন লাফিয়ে হেড করার চেষ্টা বিপদ কিন্তু পুরোপুরি কাটেনি ডি বক্সের ভিতরে জটলা এবং জটলা হলে কি হবে যতই চেষ্টা করুক না কেন এফসি আলগার ফুটবলাররা কোনোভাবেই তারা কিন্তু গোলটা আদায় করে নিতে সক্ষম হচ্ছেন না এবং এই মুহূর্তে রেফারি পরিস্থিতি খানিকটা কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে দু দলের ফুটবলারদের মাঝে খানিকটা হাতাহাতিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পরিস্থিতি সামাল দিতে গিয়ে জালালউদ্দিনকে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে দেখা যাক আমার মনে হয় যে তিনি কার্ড প্রদর্শন করতে যাচ্ছেন ফর শিওর পকেটে যে কোনো মুহূর্তে তিনি হাত দেবেন এমনটা আমার ধারণা দেখাই যাক কিভাবে তিনি পরিস্থিতি সামাল দেন একটা বিষয় কিন্তু অবাক লাগলো এলমা গ্রামে তিনি কিন্তু কোনো আঘাতে পানে হঠাৎ করে শুয়ে পড়লেন এবং সেটাকেই কিন্তু রেফারিকে বলার চেষ্টা করলেন ওখানেই কিন্তু একটা বাকবিতণ্ডার সৃষ্টি হলো যাক রেফারি কিন্তু শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ নিয়েছেন বিষয়টি তবে এই মুহূর্তে বেশ খানিকটা রিল্যাক্স মোহাম্মদ নিজাম এবং তিনি বারবার ঘড়ি দেখছেন যে কখন সময়টা ফুরাবে আর কখন লম্বা বাঁশিটা বাজবে তখন একটা সেলিব্রেশন শুরু হয়ে যাবে তবে সেলিব্রেশন হোক বা না হোক সেটি বড় কথা না আজকে কিন্তু সুপার ফুটবল উপহার দিয়েছে অন্তত মালদ্বীপ থেকে আগত টিসি স্পোর্টস ক্লাব বিশেষ করে প্রথমে পিছিয়ে পড়ে যেভাবে তারা কামব্যাক করেছে প্রশংসার তারিফ করতে হয় এই দলটি এক্স্যাক্টলি দারুণ ফুটবল তারা খেলেছে স্পেশালি আমি বলবো টিসি স্পোর্টস ক্লাবের ডিফেন্স লাইন ওয়াজ অ্যামেজিং এবং বলতে না বলতে জালালউদ্দিন কিন্তু আর দেরি করলেন না তিনি বাঁশি বাজিয়ে দিলেন অর্থাৎ এবারের শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপের প্রথম সেমিফাইনালিস্ট কিন্তু আমরা পেয়ে গেলাম এবং টিসি স্পোর্টস ক্লাব ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ জিতে তারা কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করে ফেললো সেলিব্রেশন আপনারা দেখতে পাচ্ছেন এবং কোচ ইজ আ ভেরি হ্যাপি ম্যান রাইট নাও এক সময়ের মালদ্বীপ ন্যাশনাল টিমের ফুটবলার নিজাম মোহাম্মদ ভীষণ রকম খুশি খুব ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে তিনি এই টিমটা কিন্তু তৈরি করেছেন খুব বেশি সিনিয়র কোনো ফুটবলার কিন্তু দলে নেই তারপরও এই ইয়াং ফুটবলাররা কিন্তু দুর্দান্ত পারফর্ম করলেন এবং নিশ্চিত করলেন সেমিফাইনাল আমরা স্পেশাল মুভমেন্টগুলো দেখে নেব তিনটা গোল কিন্তু ইতিমধ্যে হয়েছে আমরা এখন দেখে নেব গোলগুলি কিভাবে গোলগুলো হয়েছিল প্রথম গোল ম্যাচের প্রথম আর্ধে 34 মিনিটে তুরসুন আলী একটা ক্রস বাড়িয়েছিলেন সেখান থেকে হেড করে মিডিল পয়েন্টে ফেলেছিলেন ফাঁকায় দাঁড়িয়েছিলেন তুরসুন আলী ঠান্ডা মাথায় যে হেডটা নিলেন দুজন খেলোয়াড়কে বোকা বানিয়ে বল চলে গেল জালে এবং সেই গোলে প্রথমবারের মতো লিড নিয়েছে এবং এটি তাদের প্রথম গোল এবারের প্রতিযোগিতায় এবং দ্বিতীয় গোল অর্থাৎ সমতা সূচক গোল কর্নার থেকে
পেনাল্টি এরিয়ার মধ্যে ওখানে ক্লিয়ার আংশিক প্রতিহত করেছিলেন, চলন্ত বলে বাম পায়ে কোনাকোনি শট, গোলরক্ষক কিন্তু দুজন খেলোয়াড় অ্যাঙ্গেল করেছিলেন সেখানেই, কিন্তু গোলরক্ষক তিনি অবশ্য অবশ্য তিনি দিকটা হারিয়ে ফেলেছেন এবং সেই সুযোগে বল চলে যায় জালে এবং সেই গোলে কিন্তু সমতা ফেরায় যেটি ছিল সংযুক্ত সময় প্রথমার্ধের। এবং ম্যাচের বয়স যখন 70 মিনিট তখনই কিন্তু আরও একটি আক্রমণ থেকে শেষ পর্যন্ত 3 নম্বর গোল ম্যাচের এবং নিজের প্রথম এবং দলের জন্য দ্বিতীয় গোলটা করেন অন্তত কর্নেলিয়াস, যেটি ছিল ম্যাচের 70 মিনিটের ঘটনা। এবং হাইলাইটস আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচের এবং 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 একটা শট কিন্তু শেষ পর্যন্ত প্রতিহত হয়। আমরা আপনাদেরকে গোলগুলি দেখানোর চেষ্টা করছি। শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ 2017 প্রেজেন্টেড বাই সাইড পাওয়ারটেক এবং ফুল টাইম স্কোর লাইন টিসি স্পোর্টস ক্লাব 2 FC Alga 1। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের প্রাইজ গিভিং সেরেমনিতে। এবং এ গ্রুপের আজকের দিনের দ্বিতীয় ম্যাচটি আমরা দেখে নিলাম, যেখানে টিসিএ স্পোর্টস ক্লাব 1-0 গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত 2-1 গোলে এফসি আলগা কিরগিস্তানকে পরাজিত করে। আজকে আমাদের এই প্রাইজ গিভিং সেরেমনিতে আমার সাথে রয়েছেন মোহাম্মদ ইউসুফ, এক্সিকিউটিভ মেম্বার অ্যান্ড ফুটবল সেক্রেটারি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। আমাদের আজকের এই ম্যাচে উইনিং টিম থেকে যিনি প্লেয়ার অব দ্য ম্যাচ হচ্ছেন তাকে একটু ডেকে নিতে চাই এবং কনগ্রাচ করতে চাই তাকে, জার্সি নাম্বার 17 স্পোর্টস ক্লাব হাসান ইব্রাহিম ওয়াহেদ। আই উড লাইক টু ইনভাইট ইউ টু রিসিভ টু কালেক্ট ইউর চেক অ্যাজ $500 স্পন্সার্ড বাই সাইফ পাওয়ারটেক গোস টু জার্সি নাম্বার 17 অফ টিসি স্পোর্টস ক্লাব হাসান ইব্রাহিম ওয়াহেদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের অতিথির হাত থেকে তিনি তার এই রিওয়ার্ড গ্রহণ করছেন এবং টিসি স্পোর্টস ক্লাব দুই খেলায় কিন্তু জয়লাভ করলো এবং পূর্ণাঙ্গ পয়েন্ট তারা পেয়ে গেল। এবং আই উড লাইক টু ইনভাইট টিসিএ স্পোর্টস ক্লাব টিম ম্যানেজার আবির মাহমেদ, প্লিজ ওয়েলকাম ইউ অ্যান্ড মেক এ চ্যাট উইথ মি। কনগ্রেচুলেশনস, ইউ মেড এ ভেরি ব্রিলিয়ান্ট রেজাল্ট, 2 গেম 2 উইন, অ্যাচিভ কমপ্লিট ফুল পয়েন্টস, আর ইউ কমপ্লিটলি হ্যাপি? ইয়া, উই আর ভেরি হ্যাপি। ডু ইউ এনজয় দ্য টুর্নামেন্ট? Yes, we enjoy very much this tournament. This is a very good tournament because thank you for BFF for giving a chance for come here and participate in the tournament. Thank you very much and good luck for the tournament. Yeah, thank you. এবং প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং যে উপলক্ষে কালকের খেলাটি আমাদের কালকে কোনো ম্যাচ রয়েছে না আপনাদের জন্য এবং পরশু থেকে আবারও চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে এই টুর্নামেন্টের খেলায় আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখতে চাই এবং টুর্নামেন্টের সকলের তরফ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভীষণ ভালো থাকুন। হয়ে গেল প্রাইজ গিভিং সেরিমনি এবং ফুল টাইম স্কোর লাইন আপনারা দেখতে পাচ্ছেন, টিসি স্পোর্টস ক্লাব 2 FC Alga 1। এবং দারুণ তিনটি গোল আজকের ম্যাচে আমরা দেখেছি, সেই গোলগুলো আমরা আর একটা বার আপনাদেরকে দেখাতে চাই কিভাবে করে গোলগুলো হয়েছিল। সো লেটস হ্যাভ এ লুক, দারুণ সব গোল হয়েছে ম্যাচের 36 মিনিটের সময়। প্রথম গোলটা করেছিলেন তুরসুন আলী, পরবর্তীতে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গিয়ে ওয়াহিদ ইব্রাহিম তিনি গোলটা পরিশোধ করেছিলেন বটে। লেটস হ্যাভ এ লুক, আমরা গোলগুলো একটুখানি আমরা একবার দেখে নিই কেমন করে গোলগুলো হয়। তুরসুন আলী এক্সিলেন্ট ফুটবল খেলেছেন, হেড করে তিনি প্রথম গোলটা করেন, বিউটিফুল গোল, বিউটিফুল গোল, প্রথম গোলটা তিনি করলেন। গোটা ম্যাচে অসাধারণ ফুটবল।